তো আরও একবার জানাবো যারা লাইভ স্ট্রিমিংয়ে ছিলেন লিঙ্কটা কাটা হয়েছে লেজার শোর জন্য যেহেতু সাউন্ড এর ব্যাপার রয়েছে কপি হবে তো লেজার শোটা একটা লিংকে আপনারা দেখেছিলেন দুটো সেমিফাইনাল এবং ফাইনাল একটা লিংকে আপনারা আইস লাইভে দেখবেন প্লিজ আমি সবাইকে অনুরোধ করছি আমাদের যারা আমাদের যারা আছে তারা কাইন্ডলি এই সময়টা একটু নিচে যাও প্লিজ প্রত্যেককে বলছি এতক্ষণ ছিলে একটু স্টেজটা ফাঁকা করতে হবে প্লিজ নমস্কার নমস্কার আরো একবার আচ্ছা সেমিফাইনাল কত ওভারে হচ্ছে নমস্কার আরো একবার ধন্যবাদ জানিয়ে সেমিফাইনাল ম্যাচ প্রথম বল জানিয়ে রাখি এই ম্যাচের টসে জয়লাভ করেছে জিডি গ্রুপ প্রথমেই তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাতটা বেজে আট মিনিটে খেলাটা শুরু হয়েছে ম্যাচ এবারে ছমকপ্রদ শট চকচে দেখার মতো শটটি আমরা দেখলাম যেখান থেকে ছয়টি রান আসলে পড়লো মাঠের ওভারে দৃষ্টিনন্দন আরো একটা গ্র্যান্ড আমাদের বেঙ্গলের বুকে পূর্ব মেদিনীপুর কাথির বুকে ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে প্রচুর মানুষ চোখ রেখেছেন পরবর্তী বল নিয়ে হোল্ডার রিভার্স নিশ্চয় স্মরণে আছে আমরা যদি স্মৃতির রোমন্থনে চলে যাই আমার পাশে রাজেশ যেটা জানাচ্ছে গতকালকে দুর্দান্ত পারফর্ম যেখানে সত্তর রান দ্বিতীয় সর্বোচ্চ রান আগের ম্যাচে শাহিদের আঠাত্তর রান টপকালো ধোনির সত্তর রানকে আঠাশ বলে সত্তর মার্কাটারি ইনিংস এবারে কিন্তু কভারের বুক চিরে বল চলে আসছে বাউন্ডারি লাইন কাজ বরাবর প্রান্ত বদল একবার দুই বঙ্গত নয় একদিকে শুভজিৎ জানা দিঘার ছেলে প্রিন্স অফ দিঘা অপরদিকে প্রিন্স অফ মহিষা দল সৌগত মান্না হাতের ব্যাটকে হাতিয়ার করে আজকে দলের স্বার্থে সেরাটুকু নিংড়ে দিতে বদ্ধপরিকর হাজার হাজার মানুষ আজকে বাহবা জানাচ্ছেন ক্লাব ইন্দিরাকে বাহবা জানাচ্ছেন ওই আমাদের যুব আইকন মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে হালকা হাতে খেললেন রানের সম্ভাবনা নেই বলটাকে ছুঁড়েছিলেন কিন্তু না কত করে ধনী একটু বেরিয়েছিলেন ঠিকই কিন্তু না পৌঁছে গেছেন পরবর্তী বল নিয়ে হোল্ডার শুভ্র এবারে কিন্তু দুর্দান্ত ক্যাচ অসাধারণ ক্যাচ খোকন আর এক বঙ্গ তো নয় অধিনায়ক জিডি গ্রুপের গতকালকে খোকন হালদারের ব্যাটিং দেখে কিন্তু মুক্ত হয়েছেন দর্শকেরা শেষ ম্যাচে কি অসাধারণ ব্যাট সেই খোকন হলদার আজকে একটা দুর্দান্ত ক্যাচ নিলেন কার ক্যাচ বড় উইকেট ভারী উইকেট সৌগত মান্নার ক্যাচ অর্থাৎ যে ক্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই ক্যাচ হয়তো দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে এই উইকেট দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে চোখ রেখেছেন আমাদের নজর যেদিকেই যাচ্ছে শুধু মানুষের ঢল তিন ধারণের জায়গা নেই পোশাক পরে তারা ক্রিকেট থেকে রং রূপ রস বর্ণ গন্ধ সবকিছু নেবেন দিদি কাপ ঐতিহ্যের দিদি কাপ এই দিদি কাপ নিয়ে অনেক দিন ধরে একটা চর্চা চলছিল কবে শুরু হবে দিদি কাপ তো গতকালকে যার সারম্বরের শুভ সূচনা ঘটেছে আজকে তার শেষ দিন প্রথম ওভারের শেষ সাত এক উইকেটের বিনিময়ে নতুন ব্যাটার লোকেশ বিনা নাম্বার তিনে লোকেশ বিনা দ্বিতীয় ওভারে আজকে চাহিদা পূরণের দিন দর্শকদের মধ্যে একটা প্রাণচঞ্চলতা ফিরেছে দর্শকরা রীতিমতো আন্দোলিত হচ্ছেন শিহরিত হচ্ছেন আর বলগাহীন ফেটে পড়ছেন প্রতিটা মুহূর্ত তারা করছেন দিদি কাপ ডে টু সাংকিতের ওভার শুরু করলেন সাংকিত প্রথম বল ডট করিয়েছেন যত বেশি ডট করাতে পারবেন ততই কিন্তু আত্মবিশ্বাসটা বাড়বে আত্মবিশ্বাসী হতে হবে দুই দলকে পয়লা মার্চ রেড রোজ কাপ সাত মাইল একটু বলে দিবেন হ্যাঁ অবশ্যই পয়লা মার্চ রেড রোজ কাপ এবং আগামী উনিশে জানুয়ারি মহিষা দলে এমএলএ কাপ যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় তিলক চক্রবর্তী মহোদয় শুধু খেলা মেলা নিয়ে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এর আগে বহুবার খবরের শিরোনামে এসছে আবার কিন্তু সেই খবরের শিরোনামে খেলা এবং মেলা নিয়ে এই বলটিকে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন মিডুকেট অঞ্চলে সেখান থেকে যখন ফিল্ডিং হলো ততক্ষণে কিন্তু প্রান্তবদল একবার দলের রান আরও একটি বাড়লো শুরুটা খুব একটা ভালো করতে পারেননি আসলে শুরুটা ভালো করতে হবে স্টার্টটা ভালো করতে হবে মর্নিং দিনের শুরুটা বলে দেয় দিনটি কেমন যাবে আজকে সেই শুরুটা করতে হবে সূচনা নবারুণ জয়লাভ করেছিল ওই সূচনা নবারুণ সংঘ এক রানে বিপক্ষ দলকে এডিএ কনস্ট্রাকশনকে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে কি দুর্দান্ত জয় এবারে ব্যাট করবেন লোকেশ মিনা হালটা ধরতে হবে এই দুই ব্যাটারকে বিশেষ করে লোকেশ মিনা এবং শুভজিৎ অর্থাৎ ধোনিকে ঠিকমতো খেলা হয়নি টাইট বোলিংটা হচ্ছে এই বাইশ গজে কোথাও না কোথাও আমরা যদি দেখি বোলারদের কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিচ্ছে আর ব্যাটাররা অ্যাডভান্টেজ অবশ্যই পাচ্ছেন না হলে কি করে দুটি অর্ধশত রান হয় এই বাইশ গজে প্রথমে কমেন্ট হয়ে গেছিলেন রিভার্সে যাবেন কিন্তু না ব্যাটে বলেন আর নিখুঁত মেলবন্ধনটা ঘটাতে পারেননি আরও একটা বল হলো অর্থাৎ এই ওভারটি যদি আমরা দেখি সংকিতের পাঁচটি বল হয়েছে মাত্র একটি রান খরচ হয়েছে বুঝতে পারছেন কতটা টাইট বোলিং কতটা কৃপণতার সাথে বোলিং করছেন ওই সংকিত আরো একটি বল আবারও ডট আর সঙ্গে সঙ্গে রাজেশ যেটা জানালো দ্বিতীয়বার খেলার শেষে দলগত রান আট এক উইকেটের বিনিময়ে অর্থাৎ মধ্যর গতিতে রান আসছে ওভারের ম্যাচ এই ওভারে মাত্র একটি রান এসছে অর্থাৎ কিভাবে ব্যাটটা করতে হবে পরবর্তী চার ওভারে সেটি কিন্তু সবথেকে বড়ো চিহ্ন ঘোরাফেরা করছে সবার মনে তারা এসছেন বড় শট দেখতে তাহলেও কিন্তু ক্রিকেট কখনো বোলারদের ভালো বোলিং কিন্তু হয়ে থাকে তো আজকে শুরুটা ভালো করতে পারেনি দু ওভারের শেষে আট অর্থাৎ কারেন্ট রানের চার দশমিক শূন্য শূন্য পরবর্তী ওভারে আমরা যাব নিশ্চয়ই পরবর্তী ওভারে নিজেদের খোট তারা বেরুবেন এবং তারা বড় শোটে ফিরবেন আর মাইক্রোফোনে হাত বদল ঘটবে আমন্ত্রণ জানাবো সমরেশকে জিতে হ্যাপারে ওর আতে হানসে কাহা দিদি কাপে फिर एक बार स्वैग से स्वागत है आप सभी का स्टेडियम में फाइनल थे पहला सेमीफाइनल मुकाबला सीजन टू दीदी का मेन ऑर्गेनाइजर ऑफ द टूर्नामेंट यूथ आइकॉन सुप्रकाश गिरी दो टीम आमने सामने जी ग्रुप और सबूत सूचना नवरुण संघ तो पिछला मैच की बात याद कीजिए जिस तरह की स्टार्ट मिले थे सबूत सूचना को इस मैच में मिले नहीं वो स्टार्ट ओवर से सिर्फ आठ रन और तीसरा ओवर की खेल की शुरुआत हो चुके हैं होल्डर दूर वाले चोर से सुप्रील और लीजिए बारी आप आ चुके हैं सब सूचना के लिए और पहला बड़ा शॉट ये शॉट किसके बने से आए हैं धोनी ये इस प्रगणा की खिलाड़ी इस प्रग्रा की शान है बड़ा नाम है पिछला दो तीन साल में यह नाम बनाया ऑफिशियल नेम सुजीत जाना लेकिन ये जो शॉट खेलते हैं खास है जो हेलीकॉप्टर वो धोनी के साथ जाता है जिसके वजह में इसको लोग प्यार से पुकारते हैं धोनी नाम कर धोनी नाम पे ये जाने जाते हैं पूरे इंडिया में खेलते हैं खास खिलाड़ी माहिर है ये फिर एक बार हेलीकॉप्टर की उपयोग और गैप का सही इस्तेमाल पहला बाउंस के बाद गेंद सीमा रेखा पार एक और चौका पिछड़ा जो छक्का था वो दूसरा बड़ा सौर था पहला नहीं क्योंकि इससे पहले एक छक्का था धोनी के बल्ले से एस आर एम भी छक्का यानी अब तक दो छक्का एक चौका अठारह रन बनाकर नाबाद है धोनी और टीम का स्कोर 18 तो बड़ा मुकाबला आपको वन मैन आर्मी बनना होगा यहां पर सौ को तो मानना वो लौट गए शुरुआती तौर पर जिम्मेदारी लेना होगा आपको ओवर का यह मुकाबला यानी दो गेंदबाज सबसे अधिक दो ओवर गेंदबाजी कर पाएंगे फिर एक बार कड़क सीधा साइड स्क्रीन में धोनी 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 चारों तरफ समर्थकों ने आवाज दे रहे यहां पर धोनी के लिए और सभा सी दे रहे बाहर से कौन सुजीत मेरा धोनी के लिए साथ है फेबी क्विक का बंधन तपन पहला ओवर से सिर्फ सात रन दूसरा ओवर से आठ रन और तीसरा ओवर से अब तक सोलह रन दो छक्का एक चौका यह इस टीम के साथ जाता है यह स्कोर पहला जो दो ओवर था पिछला जो दो मुकाबला आप खेले हैं तालमेल में कुछ कमी नजर आ रहे थे इस बार पूरी तरह से लय आप पकड़ चुके हैं यही लय के साथ आपको आगे बढ़ना होगा तो आई सेट हो चुके हैं धोनी का और बेंगल के हर कोने से जो खबर आ रहे हैं हमारे पास सिर्फ एंड्रॉइड फोन नहीं जायंट स्क्रीन का इस्तेमाल किया जा रहा है इस टूर्नामेंट को देखने के लिए फिर एक बार फिर एक बार गैप का सही इस्तेमाल पॉइंट बाउंड्री के बाहर एक और चौका सुभोजीतना ऑन फायर धोनी धोनी का बल्ला सुहान अल्लाह यह खास खिलाड़ी है ये खास नाम है पिछला कुछ साल में याद कीजिए सकलीन की बात धोनी की बात बंगाल टी ने टेनिस क्रिकेट में एक अलग सा रोशनी डाले हैं ये खिलाड़ियों ने जब तक रुकते हैं तब तक बड़ा शॉट खेलते हैं तोड़ते हैं विपक्ष की गेंदबाज को पिछला मैच का बात याद कीजिए जीडी ग्रुप का होल्डर मैन ऑफ द मैच था दो बार से सिर्फ नौ रन एक सफलता क्वार्टर फाइनल में और सेमीफाइनल में वही होल्डर को आप आक्रमण कर रहे हैं दो छक्का दो चौका पांच गेंद के अब तक बीस रन आ चुके हैं इस ओवर में आखिरी गेंद डालेंगे होल्डर इस बार ऊंचाई दूरी नहीं सीधा लॉन्ग ऑफ पे जीवन दान लाइफ लाइन धोनी के लिए किसका कैच छोड़ा आपने धोनी का कैच लिख कर रखी ये पल क्या भारी पड़ेगा यह पहल आपके टीम के लिए वक्त बताएगा औकात से ज्यादा और वक्त से पहले कभी किसी को कुछ नहीं मिलता तो निश्चित रूप में यहां पर वापसी करने का एक उम्मीद था आखिरी गेंद में विकेट चटकाने की प्रयास था लेकिन आसान सा कैच छूटे यहां पर पार्ट ऑफ द गेम तीन ओवर की खेल हुआ समाप्त तीन के बाद उन्तीस पे एक सबूत सूचना नबर संघ ये यह पहला सेमीफाइनल मुकाबला यहां से जो टीम जीतेंगे वो आगे बढ़ेंगे टाइटल अपने नाम करने के लिए वो दौड़ पर जो मैच आप देख पाएंगे जो मैच का नाम दिया गया फाइनल मुकाबला सीजन सिंधु का टाइटल कौन टीम अपने नाम कर पाएगा वो तय होगा इस मैच के बाद दूसरा सेमीफाइनल फिर होगा फाइनल क्या संकित पाटिल जी हां चौथा ओवर के लिए कप्तान खोखोर हल्दर ने गेंदबाजी की जिम्मेदारी सौंपे संकित पाटिल के हाथ में पिछला ओवर में सिर्फ एक रन कोई सफलता नहीं पांच डॉट गेंद ले थे पिछला ओवर में सिर्फ एक सिंगल संकित पाटिल सामने है धोनी शायद यहां से ऐसा लग रहा कि कैच था किनारा था विकेट के पीछे कौन विकास पंडित ये माहिर है ये जाने जाते हैं बेहतरीन कैच पकड़ने के लिए टीम का स्कोर 29, धोनी का स्कोर 29। बढ़िया वापसी बढ़िया वापसी यहां पर संकित पाटिल द्वारा हेलो আমাদের ভলেন্টিয়াররা টুপি নিয়ে গেছে দিদি কাপের টুপি আমাদের দর্শকদের মধ্যে টুপি দেওয়া হচ্ছে সব কিছু खास है यहां पर দিদি কাপ সে সেন্টো ক্যাপ দেওয়া হচ্ছে ফির একবার দেখি পাটিল এ ও ডট গেন্ড पिछला तीन गेंद से कोई रन नहीं और शायद यहां पर रिव्यू के लिए मांग किया गया सब सूचना नबर उन संघों की मांग है ये रिव्यू व्हाइट के लिए ऑनफील्ड जो निर्णय है ये फेडरली डिलीवरी तो क्या कुछ बदलाव आएगा निर्णय में जो टीम चैंपियन बनेंगे सीजन टू में तीन लाख की राशि और साथ में चमचमाती हुई ट्रॉफी रनर्स टीम के लिए दो लाख की राशि और रनर्स ट्रॉफी तीसरा और चौथा स्थान में आप खत्म करेंगे तो आपके लिए भी इनाम है पचास हजार की राशि और कुछ देर में हमारे बीच आएंगे इस टूर्नामेंट में मंच पर इससे पहले आप देख चुके हैं कई सारे सितारे मौजूद हैं। पहला दिन भी इस टूर्नामेंट में आए हमारे साथ और आज दूसरा दिन पर भी मौजूद रहेंगे और खास कुछ सूचना देंगे हम सभी के लिए देवाशीष नंदी जी राजीव गुप्ता जी और राम प्रसाद नंदी जी फ्रॉम वर्धमान और कप में इस साल आप देखेंगे हिस्सा लेंगे क्लब इंदिरा लोग कहते हैं बंगाल टेनिस क्रिकेट का वर्ल्ड कप छब्बीस 27, 28 जनवरी वर्धमान मालिर मार्ड कीजिए ये डेट और ग्रैंड ओपनिंग सेरेमनी पर कौन गाएंगे ऋषि सिंह पच्चीस जनवरी त्योहार चल रहे बंगाल में टेनिस क्रिकेट का कांथी क्यों पीछे रहेगा कांथी भी आगे है इस प्रक्रिया की सबसे बेहतरीन ये टूर्नामेंट वन ऑफ द मोस्ट ग्लैमरस टूर्नामेंट ऑफ बंगाल ग्रैंड स्वयं दीदी का पांच जनवरी बड़े धमाल के साथ इस टूर्नामेंट का उद्घाटन आज आखिरी दिन तो जो पल बचे हुए हैं हमारे सबके लिए पूरी तरह से आनंद उठाएंगे दर्शकों ने तो निर्णय के लिए प्रतीक्षा हो रही है यहां पर क्या फैसला आएगा बैटिंग साइड रिव्यू सबूत सूचना नबारून संघों का ये रिव्यू जी हां निर्णय आ चुके हैं इट्स अफेयर डिलीवरी तीन गेंद से इस ओवर में अब तक कोई रान बने नहीं और दीदी का आपका कैप दिया जा रहा है हमारे दर्शकों के लिए क्या आपका तकदीर में है तकदीर हर वक्त वीरों के साथ रहता है बाल बाल बचे यहां पर धोनी ने विकास पंडित पीछे है जी हां बिल्कुल पीछे है लेकिन उम्मीद नहीं है विकास पंडित से यह स्टैंप आउट का एक मौका बन गए थे यहां पर विकास पंडित के नाम के साथ ना ये जो विकेट कीपिंग की नजारा वो नहीं जाता चार गेंद से कोई रन नहीं पांचवा गेंद में विकेट मिलेगा जी हाँ आसान सा कैच बड़ा मछली फंसे जाल में धोनी को लौटना होगा डगआउट में 29 रन की एक तूफानी पारी खेलकर डगआउट की ओर धीरे धीरे आगे बढ़ रहे सुबोजित जाना दूसरा झटका सोबुत सूचना नवर उन की पारी में और अब तक संकित पाटिल का जो गेंदबाजी गौर कीजिए एक दशमलव पांच ओवर गेंदबाजी की है सिर्फ एक रन एक सफलता वो भी धोनी का विकेट ऐसा नाम बने नहीं बड़ा मंच में एक बार नहीं सौ बार अपने नाम रोशन किए है संकित पाटिल मुंबई का ये स्टार खिलाड़ी बंगाल की सर जमी पर दीदी काप में एक और अच्छा बोलिंग के नजारा एक और अच्छा स्पेल संकित पाटिल द्वारा और नए बल्लेबाज आब आए हैं मैदान के अंदर अभिजीत कैसे वापसी करेंगे टीम तीसरा ओवर में थोड़ा सा ऑक्सीजन मिले इक्कीस रन का वो ओवर इस बार एक भार की दिशा में खिलाड़ी मौजूद 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 और बहुत अच्छा कैच यहां पर कौन पकड़े हैं कैच शायद लिटन बाड़ुई टू बैक टू विकेट्स लगातार दो तो गेंद में दो सफलता संकित पाटिल के नाम पर विकेट्स। दो विकेट चटकाई में कोई रन नहीं खर्च किए हैं संकित पाटिल और इसी के साथ चार ओवर की खेल हुआ समाप्त चार के बाद उन्तीस पे तीन सबूत सूचना नबर उन तो यहां से बचे हैं आपके लिए सिर्फ दो ओवर बारह गेंद और पिछला ओवर मेटन दो विकेट कित पाटिल के नाम पर संकित पाटिल का बॉलिंग विश्लेषण दो ओवर एक मेडन एक रन और दो सफलता तो आखिरी दो बार से क्या वापसी कर पाएंगे सबूत सूचना या लय के साथ आगे बढ़ेंगे जीडी ग्रुप वो आपको बताने के लिए कमेंट्री बॉक्स में तकदीरी आइए हार्दिक स्वागत है रोबिदा धन्यवाद सोमेश বাড়ছে পারত চড়ছে তাপ সবার হৃদয়ে কাঁথি দিদি কাফ হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছে কাঁথির ক্রিকেটের নন্দন কানন সমুদ্রের ঢেউ যেমন নিজেকে সামলাতে না পেরে আছড়ে পড়ে সমুদ্র কিনারে আজকে সারা কাঁথিবাসী বিভিন্ন গ্রাম থেকে অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আজকে আছড়ে পড়েছে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে চার ওভারে খেলা শেষ হয়েছে চার ওভারে শেষে সবু সূচনা নবান্ন সংঘ যাদের সংগৃহীত রান উনত্রিশ তিন উইকেটে সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং ইউনিট জিটি গ্রুপে কি অসাধারণ পারফর্ম করে গেলেন আর গত ওভার মেডেন উইকেট সেমিফাইনালের মতো বড় হাইপের ম্যাচে ধীরাজ ভোর তাকে আক্রমণে নিয়ে আসা হয়েছে ফাইনাল প্রত্যেকের হার্টবিটটা যেমন বাড়ছে তবে কাফি দিদি খাফ সত্যি প্রত্যেকের হৃদয়কে যেন ছুঁয়ে গেছে এবার বড় শট লোকেশীরা আর এদিকে ফ্রন্ট ফুট চেক করতে চাইছেন অনফিল্ড আম্পায়ার তৃতীয় অপারে সাহায্য চেয়েছেন বলটি নো ছিল কিনা তবে লোকেশ মিনা যেন এই বলটিকে একেবারে কাঁথি থেকে একেবারে মরুভূমিতে পাঠাতে চাইছিলেন কি অসাধারণ শট আর পঁয়ত্রিশ কি হবে এই বল থেকে নো বল না লিগাল বল তবে ডিসিশন ফেন্ডিং এই ম্যাচের পরেই আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল আমার একটি হাই ভোল্টেজ ম্যাচ আর যেখানে দীপপাল ভিগেট আবার থাকবে সাইদ শেখ ভিগেট মনীষ ইলেভেন ঝাড়গ্রাম অ্যাঞ্জেল কলকাতা এন এস বয়স আমাদের শান্তনু আছে জেলা পরিষদের ওকে একটু বরণ করে নিন শান্তনু নায়ক শান্তনু এদিকে চলেছ এদিকে চলেছ চলে ইটস এ ফেয়ার ডেলিভারি পঁয়ত্রিশ তিন উইকেটে সবুজ সূচনা সঙ্গ প্রথম ম্যাচ সুইট ইলেভেনের বিরুদ্ধে বড় জয় ছেচল্লিশ রানে আমার এডিএস কনস্ট্রাকশনের বিরুদ্ধে এক রানে জয় পরের বল এবারে উচ্চতা দূরত্ব হয়নি ধীরাজ কি করলেন সবারই কথা উঁচু ক্যাচ কারণ উপরটা অন্ধকার যদিও নিচে আলো বল যখন ভাসতে ভাসতে ধীরাজের কাছে আসছিল শেষ রক্ষাটা হয়নি আবার লোকেশ তার শারীরিক ভাষায় কোথাও যেন আক্ষেপের ছোঁয়া বড় ম্যাচ সেমিফাইনাল এখান থেকে জিততে পারলেই কাঁথি দিদি কাপের একেবারে টিকিটটি পাকা হবে ফাইনালে চ্যাম্পিয়ন দলের জন্য তিন লক্ষ টাকা চ্যাম্পিয়ন ট্রফি রানার্স দলের জন্য দু লক্ষ টাকা রানার্স ট্রফি এবং সেমিফাইনালে লুজার দলের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং ট্রফি ধীরাজ আর ষনঠুকচা পাঠিয়ে দিয়েছেন অবলীলায় মাঠের বাইরে তিন উইকেটে ক্রিকেটের মহাযুদ্ধে যখন দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে আর সেখানে টেনশন টেনশন আর টেনশন দুটি মহা শক্তিধর দল কারণ সবুজ সূচনা ধারে ভারী শক্তিতে যতই এগিয়ে থাকুক জিডি গ্রুপ কিন্তু ট্রফি জয়ের স্বপ্নটা দেখতে শুরু করেছে আর দলের রান চার দশমিক তিন ওভারে বিয়াল্লিশ তিন উইকেটে লোকেশ মিনা পাঁচ বল থেকে সাত রান সান্টু কালসা প্রথম ওভার বাউন্ডারি সান্টু একেবারে দুরন্ত স্ট্রোক ওভার বাউন্ডারি শিল্পনগরীর শান্তু খালসা তার ব্যাটিং এর শিল্প ভারতী মাই যেন উজ্জ্বল করে দিচ্ছে আজকে বাইশ গজকে আর যেখানে দরকার ছিল রান সেই জায়গায় সবুজ সূচনা ডাবান সঙ্গকে দু বল থেকে বারো রান এনে দিলেন চার দশমিক চার ওভার অতিক্রান্ত আটচল্লিশ তিন উইকেটে এই ম্যাচের পরেই দেবপাল সঙ্গম তিওয়ারি সাগর সুমন গোফ রেহমান ফারদিন কাজী নিজাম আবার আমরা দেখবো শাহিদ শেখ বিলাল শেখ আঙ্কিত চিৎকারে একেবারে অরবিন্দ স্টেডিয়ামকে হ্যাটট্রিক ওভার বাউন্ডারি তবে হ্যাটট্রিকের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ সমুদ্র সূচনা নবরুণ সঙ্গকে যেভাবে খাদি কিনারা থেকে একটা লড়াই ফিরিয়ে নিয়েলেন এলেন আর শেষ তিন বল থেকে তিনটি ওভার বাউন্ডারি ব্যক্তিগত আঠারো দলে ডান চার দশমিক পাঁচ ওভারে চুয়ান্ন দর্শকদের গগন চিৎকার এই চিৎকার আবেগের এই চিৎকার আনন্দের সাড়ে চার হাজারের বেশি দর্শক যারা আই সকাল লাইভ আমাদের সাথে জুড়ে রয়েছেন আর শেষ বল পঞ্চম ওভারের ইনসাইড আউট ভাসতে ভাসতে একেবারে সুপার মার্কেটে চার চারটি ছক্কা পঞ্চম ওভারের শেষে দলের রান সঙ্গে উইকেটে পঞ্চম ওভার পঞ্চম ওভার ম্যাচের রং রূপকে যেন বদলে দিয়ে গেল পঞ্চম ওভার যেখানে আবার লড়াই ফিরে এলো সবুজ সূচনা নবানুন সঙ্গ আর এই 31টি রাউন্ড দিলেন ধীরাজ তবে নিশ্চিত এই ওভারটি ভুলতে চাইবেন গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের রবিদা 1 ক্যাজমিস 4 তে লোকেশের ক্যাজমিস তারপরে ধোনি ধোনি ফিলচাওয়া তারপরে শান্তোকাল শাহ জিকম থেকে চার চারটি ওভার বাউন্ডারি সব মিলে শেষ ওভারে একত্রিশ রান পাঁচ ওভারে শেষ ওভার শেষ ওভারে লোকেশ বিনা শুধুমাত্র ব্যাটের ফেসটা খুলে দিয়েই পাঠিয়ে দিলেন মাঠের বাইরে বোলার রাহুল ভার্মা বেরাদুন এক্সপ্রেস যতটা চোরের সাথে এক্সপ্রেসের সাথে বল করেছেন ততধিক চোরের সাথে লোকেশ মিরা পাঠিয়ে দিলেন ফাইন লেগের উপর দিয়ে মাঠের বাইরে ড ই ডান ছেষট্টি সেই সাতটি বল থেকে টি রান কিন্তু এসছে সবুজ সচিন নবন সঙ্গে ধন্যবাদ আমাদের রাজনৈতিক কাপের বর্তমানের দেবাদা দেবাদা এসছেন আমরা দেবাদাকেও স্বাগত জানাচ্ছি রাজীব দা আছে সঙ্গে রামপ্রসাদ দাও তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি

সন্টু কাসা পাঁচ বল থেকে পঁচিশ আর মাত্র তিনটি বলে খেলা বাকি শেষ ওভারের প্রথম সেমিফাইনালের শেষ তিনটি বল দলীয় রান আটষট্টি লোকেশ আবারও ফাইন লেগের ওপর দিয়ে একেবারে ফাইন ওভার বাউন্ডারি কি ম্যাচ দেখছে দর্শকরা মনের মনি কোঠায় অনেকদিন চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের এই ম্যাচ যেভাবে আজকে সবুজ সূচনা একের পর এক মন্থর ব্যাটিং একের পর এক পতন থেকে দুর্দর্শ ব্যাটিং লোকেশ এবং কালসার আমরা দেখতে পাচ্ছি আইস রকর্স প্রচুর মানুষ যারা আইস রকর্স পরিবারের সাথে জুড়ে রয়েছেন যেমন ইন্দিরার আমন্ত্রণে প্রচুর মানুষ আজকে জুড়ে আছেন ক্লাব ইন্দিরার সাথে তবে পরোয়া নেই কোচ পরোয়া নেই রান করতে হবে যত রান হবে তত বেশি আত্মবিশ্বাস নেবে বোলারা ঝাঁপিয়ে পড়বে আমার একটি রান তবে এই ওভারে এখনো পর্যন্ত পনেরোটি রান পাঁচ বল থেকে পনেরোটি রান শেষ ওভারে একটি বলের খেলা বাকি খোকন হালদার তবে এই টুর্নামেন্টে নিঃসন্দেহে দুর্দান্ত ছন্দে রয়েছেন নিশ্চয়ই আপনারা জানেন খোকন হালদার লিটন বারুই সৌরভ হালদার আর সুখান ভূষণ পাটিল প্রত্যেকের মুখে থাকবে দ্বিতীয় দিকে আর শেষ বল এই শেষ বল কি উড়বে আর শেষ বল যদি উড়েনি খোকন হালদার একর পয়েন্টে ফিল্ডিং করেন একটি রান দ্বিতীয় রানের জন্য দৌড় এদিকে রান আউটের সুযোগ তার আগেই দ্বিতীয় রান নেওয়ার আগেই কিন্তু রান আউট হলো শেষ বল থেকে একটি রান নির্ধারিত ছ ওভারে সবুজ সূচনা নবারুণ সংঘ ছিয়াত্তর রান চার উইকেটের বিনিময়ে জিততে হলে করতে হবে জিডি গ্রুপকে নির্ধারিত ছ ওভারে সাতাত্তর রান এই ম্যাচ নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হবে যেভাবে শুরুর দিকে সবুজ সূচনা নবারণ সংঘ যেভাবে বোলিং টা উপহার দিয়েছিলেন জেডি গুপের বোলাররা বোলিংে ফাঁস বোলিং এর পরিকল্পনা প্রথম 4 ওভারে 29 3 ওভারে 29 আবার 4 ওভারে 29 আর সেই জায়গায় শেষ 2 ওভার শেষ দু ওভারে যে বিস্ফোটক ব্যাটিংটা উপহার দিলেন সান্টু কালসা সগত ওআরএস লিলে লোকেশ মিনা 47 রান লাস্ট দু ওভারে 47 রান কোথাও যেন অনেকটা ভারী হয়ে গেল আর নিশ্চয়ই চোখ থাকবে আমাদের প্রত্যেকের আজকে যারা মাঠে হাজির হয়েছেন কিংবা লাইভ স্ট্রিমিং আছে প্রচুর মানুষ এই মুহূর্তে প্রায় পাঁচ জন ইউটিউব চ্যানেলে আইস রকার চ্যানেলে যারা প্রতি নিয়ত কিন্তু চোখ এই আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় অবশ্যই পরের ইনিংস একেবারে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে কারণ সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দলই এক ইঞ্চি জমি ছাড়তে চাইবে না কারণ এখান থেকে জয় মানে একেবারে চ্যাম্পিয়ন দৌড়ে গিয়ে যাওয়া কারণ চ্যাম্পিয়ন হতে পারলেই সুদীর্ঘ চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গে তিন লক্ষ টাকা আর ধারণে জায়গা নেই যেদিকে তাকাই শুধু দর্শক আর দর্শক আর দর্শক ধন্যবাদ এই টুর্নামেন্টের মুখ্য সুপ্রকাশ পৃষ্ঠপোষকতায় এবার এ কাঁথি দিদি কাপ একটা আলোড়ন ফেলে দিয়েছে কাঁথির বুকে কাঁথিবাসীর গৌরা কাঁথিবাসীর হৃদয়ের কাঁথিবাসীর গর্বের কাথি দিদি কাপ শুধু কাঁথিতে সীমাবদ্ধ নেই বাংলা বাংলাচারী ভারতবর্ষ সারা দেশ দুনিয়ার মানুষ আজকে আয়ুষ লাইভ স্ট্রিমিং এ প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন প্রত্যেকের মুখে মুখে একটাই কথা আই লাভ কাফি দিদি কাফ টুর্নামেন্টের বিশেষভাবে যারা সহযোগিতা করেছেন যারা সাইড স্ক্রিনটা ছেড়ে দিচ্ছেন সাইড স্ক্রিনটা পূর্ব দিকে সাইড স্ক্রিনটা ছেড়ে দিচ্ছেন তাদের অনুরোধ করছি সাইড স্ক্রিনটা আর দুটো মেয়ে আছে পশ্চিম দিকেও টুর্নামেন্টের যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সিএম হিরো প্রশান্ত হুন্ডা কনকাস্ট ম্যাক্স পিবি কন্ট্রিবিউশন আর বিভি হুন্ডাই কামিক্স ঘোষ রাজলক্ষ্মী জুয়েলার কেএনসি এগ্রো লিমিটেড কৃষ্ণেন্দু ভদ্র বৃন্দাবন গার্ডেন প্রোবাইডার গণেশ ঘোষ বি সরকার জৌহুরী কৃষ্ণা কার টাটা মোটরস মাউন্ট লিটারাজি স্কুল এস আর টিএমটি বার্ড প্রোবাইটার কমল জানা সোনার তরি নজরুল মেলা কমিটি ধন্যবাদ দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে কি হবে দ্বিতীয় ইনিংসে আর এই মুহূর্তে চাইমস কিনে দিচ্ছেন মাঠে দর্শকরা প্রিয়জনের জন্য বার্তা দিচ্ছে যে আমরা রয়েছি কাঁধি ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে রঙে রূপে বর্ণে যেমন বর্ণময় টুর্নামেন্ট আর কিভাবে রঙিন করে দিয়েছে আজকের এই অরবিন্দ স্টেডিয়ামকে শুরু হবে দ্বিতীয় ইনিংস আর শুরুতে সোনা। ধন্যবাদ রবিদা যেখানে একদিকে হাজার হাজার দর্শকের উপস্থিতি তাদের কলকাগলিতে মুখরিত হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম চলছে ঐতিহ্যের দিদি কাপ গর্বের দিদি কাপ ভালোবাসার দিদি কাপ মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ কেরি আর সঙ্গে মিনাকে দিনটা দিন না অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাবো আরও একবার সকলকে স্বাগত জানাই কমেন্ট্রি বক্সে এই মুহূর্তে আমি শোনা আমার সাথে রবিদা, রামদা সমরেশ দা এবং মজিব এবং স্কোরিংয়ে রাজেশ এবং সঞ্জয় এবং লাইভ স্ট্রিমিংয়ে ইউটিউবে আয়ুষ রকাশ আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই সার্চ করুন দিদি গা অফিসিয়াল পেজে চলছে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল একদিকে জেডি গ্রুপ অন্যদিকে সবুজ সূচনা নবারণ সংঘ প্রথম ইনিংসের খেলা শেষ যেখানে সবুজ সূচনা নবারণ সংঘ প্রথম ব্যাট করে সীমিত ছয় ওভারে ছিয়াত্তরটি রান সংগ্রহ করেছেন সাতাত্তর রানের লক্ষ্য মাত্রা নিয়ে জেডি গ্রুপের গোড়া দুই ব্যাটার আপাতত বাইশ গজে প্লেয়ার স্ট্যান্ডে যারা পাবলিকরা ঢুকে গেছেন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লেয়ারদের প্লেয়ার ট্রেনটা ছেড়ে দিন প্লেয়ারদের প্লেয়ার ট্রেনটা ছেড়ে দিন তো আবার সেই পরিচিত জুনি আমি প্লেয়ার স্ট্রেনটা খালি করার জন্য অনুরোধ জানাচ্ছি ওখানে শুধুমাত্র প্লেয়াররা বসবে আমি আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ জানাচ্ছি প্লেয়ার স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য যারা ভলেন্টিয়ার আছেন এবং পুলিশ প্রশাসন আছেন প্লেয়ার স্ট্যান্ডটাকে ভাঙা করতে হবে শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস আর দ্বিতীয় ইনিংসে জিডি গ্রুপের সেই পরিচিত গোড়া পত্তনকারী জুটি দুই হালদার একদিকে সৌরভ হালদার অপরদিকে খোকন হালদার লক্ষ্যমাত্রা সাতাত্তর প্রত্যেক ওভারে যেখানে তেরো রান করে দরকার এই অবস্থায় প্রথম একটি ওভার যেখানে ম্যান্ডেটারি পাওয়ার প্লে স্যান্ডি প্রথম ওভারের জন্য এবং বাইরে রান বেজে মিনিটে যে ইনিংসটা শুরু হয়েছিল আর এই পাহাড় প্রমাণ রান অর্থাৎ সাতাত্তর রানে পৌঁছতে গেলে যেভাবে ইনিংসটা শুরু করা দরকার ছিল দুই ব্যাটার সেভাবেই শুরুটা করলেন প্রথম বলেই ওভার বাউন্ডারি রীতিমতো চাপে এই মুহূর্তে স্যান্ডি কাম ব্যাক করতে হবে লক্ষ্য মাত্রা সাতাত্তর আপাতত ছয় কোনো উইকেট না হারিয়ে সার্কেলের বাইরে যে দুজন খেলোয়াড় রয়েছেন যদি আমরা দেখি একজন একেবারে ডিপ স্কোয়ার লেগে এবং অন্য একজন ডিপ এক্সট্রা কভারে যেখানে আমরা চর্চা করেছি আগের দিন থেকে স্টেট বাউন্ডারির তুলনায় স্কোয়ার অফ দা উইকেট बाउंड्रीর পরিধি কিছুটা ছোট তো প্রত্যেক ব্যাটারের চেষ্টা থাকবে স্কোয়ার অফ দা উইকেট যতটা বেশি সম্ভব শর্ট খেলা যায় আসলে শর্ট ফরম্যাটে অর্থাৎ এই 6 ওভারের ক্রিকেটে খুব একটা গ্রাউন্ড শট আমরা দেখতে পাই না খুব একটা টেকনিক্যালি শট আমরা দেখতে পাই না প্রত্যেক ব্যাটারি শুরু থেকেই একটা চেষ্টায় থাকেন যতটা বেশি সম্ভব বড় শট খেলা যায় খেলবেন নাই বা কেন যেখানে ছ ওভারি সাতাত্তর রানের লক্ষ্য মাত্রা বড় শট খেলতে হবে পরের বল এবারে ডেলিভারি বল যোগ্য সম্মানটা দিয়েছেন ব্যাটার এখানে এই বল থেকে কিন্তু রান হাজার হাজার দর্শক শুধু কাঁধি নয় বহু দূর দূরান্ত থেকে আজকে দর্শকরা ভিড় জমিয়েছেন এই ঐতিহ্যের অরবিন্দ স্টেডিয়ামে যেখানে অনুষ্ঠিত হচ্ছে দিদি কাপ সিজন আজকে ফাইনাল ডে প্রথম ফাইনাল সানডে পরের বল এবারে কিন্তু শরীরটাকে নিচে নামিয়ে এনেছিলেন বল বল সরাসরি উইকেট রক্ষকের এই কিন্তু ডট তো প্রথম তিনটি বল থেকে রান চলমান প্রথম ছটি ওভার লক্ষ্যমাত্রা যেখানে সাতাত্তর প্রত্যেক ওভারে প্রায় তেরো রান করে প্রয়োজন অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে স্ট্রাইকে খোকন হালদার আর নন স্ট্রাইকে সৌরভ হালদার দুই হালদার এখন দলের হালটা ধরবেন এবারে জোরালো শট হাওয়ায় এবং কাউ কর্নার দিয়ে যাবে সীমারেখার বাইরে ওভারের দ্বিতীয় ওভার বাউন্ডারি তো এই ওভার বাউন্ডারির সাহায্যে দল পৌঁছে যাবে বারো রানে শেষ দুটি বল এই ওভারের তো যেখানে তেরো রান করে দরকার প্রত্যেক ওভারে যেখানে বারোটি রান সংগৃহীত হয়েছে দুটি বলের খেলা বাকি রয়েছে এখনো খোখো হালদার এবারে কিন্তু ব্যাটটি চালিয়েছিলেন যেখানে ডিপ অঞ্চল দিয়ে বল আবার কিন্তু সীমা রেখার বাইরে ব্যাক টু ব্যাক বড় শট এক্ষেত্রে চারটি রান রান সংখ্যা বেড়ে দাঁড়ালো ষোলো কোন বিপক্ষ দল অর্থাৎ সবুজ সূচনা কাছে শুধু মাঠে নয় মাঠের বাইরে থেকেও বহু দর্শক আজকে চোখ রেখেছেন আয়ুষ রকাশের লাইভ স্ট্রিমিং এ মাঠ থেকেও বহু দর্শক মোবাইলে খেলা দেখছেন কারণ এত দর্শক জনজোয়ার একেবারে জনআরণ্যে পরিণত হয়েছে অরবিন্দ স্টেডিয়াম বিগত বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে যেন এই বছর স্যান্ডি প্রথম ওভারটা কিন্তু সেই মতো যায়নি যথেষ্ট রান অর্থাৎ ষোলোটি রান এসছে শেষ বল আসছেন স্যান্ডি মার্কেট প্রান্ত থেকে এই বলেও কিন্তু স্লাক সুইপ এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে আরো একটি ওভার বাউন্ডারি তো প্রথম ওভারের শেষে রীতিমতো চালকের আসনে জিডি গ্রুপ কারণ বাইশটি রান আসছে। প্রত্যেকটি বড় শট তিনটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি যদি আমরা প্রথম ইনিংসে চোখ রাখি শেষ তিনটি ওভার বিশেষ করে শেষ দুটি ওভার যে আক্রমণাত্মক ব্যাটিং যে ধ্বংসাত্মক ব্যাটিং এই একদিকে লোকেশ মিনা এবং অন্যদিকে সান্টু খালসা শেষ দুটি ওভার থেকে সাতচল্লিশটা রান এসছে আর এই পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরছেন আমাদের সাথে স্কোরারে রাজেশ ধন্যবাদ জানাবো অবশ্যই ধন্যবাদ জানাতে হয় সঞ্জয় সঞ্জয়কে ফাইনাল ডে যেখানে আজকে আজকের এই রাত নিঃসন্দেহেবাসীর কাছে শুধু হাঁথিবাসী ওলাটা ভুল হবে এলাকাবাসীর কাছে একটা গর্বের রাত কারণ প্রত্যেকেই জানেন সেই ক্রিকেট যে অনুরাগী সকল মানুষরা জানেন যে আজকে রাতের পরে অপেক্ষা আমার সেই তিনশো পঁয়ষট্টি দিনের যেখানে নতুন করে আবার সাজবে এই স্টেডিয়াম নতুন করে আমার বসবে এই দিদি কাপের আসর দ্বিতীয় ওভারের জন্য বুমরাকে নিয়ে আসা হচ্ছে প্রথম ওভার থেকে বাইশটি রান অর্থাৎ শেষ পাঁচ ওভারে কিন্তু এই মুহূর্তে এগারো রান করে দরকার কামব্যাক করতে হবে দলকে কামব্যাক করাতে হবে বুমরার উপরে কিন্তু এই গুরুদ র এই মুহূর্তে প্রথম ওভারের শেষে বাইশ এবারে ভিডিও অফিস প্রান্ত থেকে বুমরা লম্বা রান অফ সৌরভ হালদার প্রথম বলে খুব একটা সুবিধা করতে পারেননি যেখানে সম্পর্ক ছিল না ব্যাট এবং বলের মধ্যে ডট বল বেশ কয়েকটি ডট আর মাঝে মধ্যে দু একটা ব্রেক থ্রু কিন্তু দলকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনবে বিশেষ করে সবুজ সূচনা নবারণ সংঘকে এবারে লাইনটা যেন আগেই পিক করেছিলেন তবে অসাধারণ ক্যাচ সেখানে ধোনি সেই সৈকত নগরীর খেলোয়াড় পূর্ব মেদিনীপুরের খেলোয়াড় শুধু নিজের নামটা আজকে ফেমাস করলেন না যেন তার জেলার নামটাও আজকে ফেমাস করলেন অসাধারণ ক্যাচ শরীরটাকে কতটা হাওয়ায় ছুঁড়ে দিয়েছিলেন আমরা এই ক্যাচ নিয়ে ফিরবো সতীনাথ কি অসাধারণ ক্যাচ সেই ধোনির অবশ্যই এই সন্ধ্যার সময় একটি অসাধারণ ক্যাচ দেখলাম অনেকটা ছুটে এসে একদম মাটি থেকে ছো মেরে ক্যাচটিকে তুলে ধরলেন আমরা হয়তো ভেবেছিলাম কাজটি হবে না কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে ধোনি সত্যি ভালো ক্যাচ দেখলাম আর তার সাথে সাথে আমাদের কাঁদি থানার আইসি সাহেবকেও পেলাম অমলেন্দু বিশ্বাস স্যার তিনি এসছেন আমাদের মাঝে আমরা কাঁথি দিদি কাপের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা আমরা ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে কন্টিনিউ করুন আমরা কমেন্ট্রি বক্স বক্স থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আর যে কথা বলছিলাম কাছের কথায় ফিরে আসি আর লং অল অঞ্চলে কতটা ছুটে এলো তারপরে মাটি থেকে ছো মেরে কাছ থেকে তালুবন্দি করলেন এই ধনী অসম্ভবকে সম্ভব করতে জানে জিততে হলে কিন্তু এরকম কাজ ধরতে হবে নতুন আসা ব্যাটার লিটন বারুই ইনিও বঙ্গ টেনিস ক্রিকেটে একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার আসলে এই ধরনের ম্যাচ যেখানে সেমিফাইনাল ম্যাচ যে ম্যাচে যথেষ্ট চাপ রয়েছে এই ম্যাচে কিন্তু জয় লাভ করতে গেলে বোলারদেরকে যোগ্য সংগটা দিতে হবে এখানে কিন্তু চমৎকার ফিল্ডিং এফার্ট দেখলাম আমরা ধোনির কাছ থেকে গতকাল আমরা ধোনিকে বল করতে দেখেছি ব্যাট হাতে তো অসাধারণ ইনিংস উপহার পেয়েছি আজকে ফিল্ডিং করতেও দেখলাম তো ধোনি এই মুহূর্তে কিন্তু একদম থ্রিডি প্লেয়ার প্রত্যেকটি বিভাগে যেন সেরাটা দিতে চাইছেন বুমরা আর লিটন বারুই এসেই যেন যাত্রা চেনালেন ওই দ্বীপ মেডিকেট অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে ছটি রান দল পৌঁছে গেল আঠাশ রানে একটি মাত্র মূল্যবান উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা যেখানে সাতাত্তর সেভেন্টি সেভেন আপাতত টোয়েন্টি এইট লিট্টন বারুই আসলে প্রত্যেক ব্যাটার বাইশ গজে যেন থিতু হতে চাইছেন না এসেই যেন আক্রমণাত্মক ইনিংস বোলারদেরকে একটা ব্যাকফুটে রাখার চেষ্টা কারণ দুটি দল কিন্তু গতকাল এই বাইশ গজে তাদের প্রথম রাউন্ড প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি খেলেছেন সুতরাং বাইশ গজের চরিত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল বহাল রাতের দিকে এই বাইশ গজ কি ধরনের আচরণ করতে পারে তা কিন্তু তাদের নখ দর্পণে এই মুহূর্তে ম্যাচে যেন একটা নতুন করে নাটকের সৃষ্টি হচ্ছে কারণ উইকেট পড়ার পরের বলেই লিটন বারুইর সেই বড় শট ওভার বাউন্ডারি কি হচ্ছে ওটাকে ওই সাইড স্ক্রিনটাকে খোলো না ওইভাবে সাইড স্ক্রিনটাকে খোলো না যারা করছে এটা করো না মানা করছি ওটা করো না প্লেয়ারদের খেলতে খুব অসুবিধা হবে সাইড স্ক্রিনটাকে খোলো না ওখানে যাও ভলেন্টিয়াররা কারা করছে পেছন থেকে ছড়িয়ে দাও সাইড স্ক্রিন খুলে ওইভাবে খেলা দেখা যাবে না ভাই সাইড স্ক্রিনটা লাগানো হয়েছে কেন জানো তো ওনার প্যান্ডেলের ডেকোরেটারকে নিয়ে যাও যিনি আছেন ডেকোরেটর তো এমন একটা ম্যাচ যে ম্যাচে রীতিমতো এই মুহূর্তে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে উত্তেগ রয়েছে আর যে বলে উইকেট তার পরের বলে লিটন বারুইর সেই ওভার বাউন্ডারি রবিদা এই জায়গায় এসে কতটা সাহসিকতার পরিচয় দিলেন লিটন বারুই দেখো সোনা লিটন বারুই গোটা টুর্নামেন্টে কিন্তু দারুণ ফর্মে রয়েছে ভগবানপুর গিনি গ্রুপের বিরুদ্ধে তিরিশ রান করেছিল আবার থান্ডার বোর্ড নথনের বিরুদ্ধে চঁয়ত্রিশ রান এবং দেখো যেখানে লিটন বারুই উইকেট পড়ার পরে এসে কিন্তু খেলাটাকে ধরেছিল এবং দারুণ কিন্তু ফর্মে রয়েছে লিটন বারউই যাও থেকে যাও যাও ভাই অবশ্যই রবিদা যেখানে ছয় ওভারে সাতাত্তর রান খুব একটা সহজ নয় বিশেষ করে এই দিবারাত্রির ক্রিকেটে অন্তত যেখানে কিছুটা কুয়াশা আসছে ধীরে ধীরে এদিকে আঠাশ পরের বল বুমরা দৌড় শুরু করেছেন লিটন বাইরুর ব্যাট কিন্তু আবার গর্জে উঠলো এবারে স্কোয়ার লেগের উপর দিয়ে সীমা বাইরে ওয়ান ব্রিংস টু সতীনাথ দা কি বলবেন ব্যাক টু ব্যাক দু বলে দুটি ওভার बाउंड्री অনেকটা কামব্যাক করলো এই শর্ট থেকে পরপর দুটি বলে দুটি ছয় যেখানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে ছুটি হলে পাঁচ ওভারে চোদ্দ রানের সামান্য বেশি সেখানে কিন্তু এই ওভারটা বড় ওভার হতে চলেছে আপাতত চৌত্রিশ সহ মহিমায় এই মুহূর্তে লিটন বারুই আবার ফুল টস এবং যে বলে যা প্রাপ্য তা কিন্তু বোঝাতে চেয়েছিলেন তবে এক্ষেত্রে চারটি রান তো বুমরা যেখানে উইকেট প্রাপ্তি ঘটেছিল তারপরে যেখানে কাম ব্যাক করতে চাইছিলেন আত্মবিশ্বাসটা বেড়েছিল আর পরের তিনটি বল লিটন বারুই যেভাবে মোকাবেলা করলেন নিশ্চিতভাবে এই মুহূর্তে আত্মবিশ্বাসটাই বুমরার একেবারে তলানিতে কিছুটা ব্যাকফুটে নবারুণ চক নবারুণ সংঘ সবুজ সূচনা চালকের আসনে জিডি গ্রুপ তারা জানেন যে এটি হচ্ছে সেরার সেরা ম্যাচ এই ম্যাচটা জিততে পারলে কিন্তু ফাইনালের টিকিটটা কনফার্ম হবে যেখানে দলের হাতে নগদ তিন লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি রানার্স দলের হাতে দু লক্ষ টাকা এবং ট্রফি পরের বল বুমরা লিটন এবারে কিন্তু জোরালো শট অরক্ষিত অঞ্চল বল যাবে সীমারেখার বাইরে আরো একটি চার আর শেষ চারটি বল থেকে কিন্তু কুড়ি রান দুটি ওভার বাউন্ডারি দুটি বাউন্ডারি সহচর্যে দ্বিতীয় ওভার খেলার শেষে বিয়াল্লিশে পৌঁছেছে দল আমরা আইসি সাহেবকে বরণ করে নিব আমাদের কন্টাই থানার আই সাহেব অমলিন্দু বিশ্বাস আমরা পুষ্পস্তবক মেমেন্টো এবং ব্যাচ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি প্রথম 2 ওভার থেকে 42 লক্ষ যেখানে 77 আর शेष 4 ওভার থেকে 35 রানের দরকার আর এই অবস্থায় যেখানে নতুন ওভারের খেলা শুরু হবে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো এর হালকা করতে হবে ভাই বারবার বলছি হালকা করো একটু টেস্টটাকে হালকা করতে হবে ঠিক আছে অপ্রয়োজনীয় আমাদের আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদের তাদের তালা স্টেজ থেকে নিচে তো সামনে গিয়ে খেলা দেখো আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে প্রত্যেককে আমি অনুরোধ করছি আর দেখা চলছে যেখানে শেষ বলের জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে রাহুল দেখো আমাদের আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে সবাইকে নাও সিদ্ধান্তটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি অপেক্ষা করছে সারা মাছ অপেক্ষা করছে দুই দলের খেলোয়াড়া তো প্রথম ইনিংসের শেষ দুটি ওভার থেকে যেখানে সাতচল্লিশ রান এসছিল আর এদিকে চলমান প্রথম ওভার বিয়াল্লিশটি রান এসছে লক্ষ্যমাত্রা যেখানে সাতাত্তর যেখানে বিয়াল্লিশ রানে পৌঁছেছে দল মাত্র একটি উইকেটের বিনিময়। এখান থেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে আরো পঁয়ত্রিশ রানের প্রয়োজন আমরা এখনো অপেক্ষায় রয়েছি তৃতীয় আম্পায়ারের কি সিদ্ধান্ত আসে পিনাকি আর ছেলে তো এটা একটা মাঠে বিরল দৃশ্য জুনিয়র পিনাকি দিনডা এবং সিনিয়র পিনাকি দিনডা এক সঙ্গে পিনাকি ছেলে কিন্তু ধোনি নামে পরিচিত সতীনাথ দা বাবার কাছে হয়তো শিখছে সব সময় বাবার পাশেই থাকছে কিন্তু কিন্তু বাবা সময় দিতে পারে না ছেলেকে যে শেখাবে কোচিং করোবে একটু বাবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বাইরে খেলতে যান অঞ্চল অঞ্চল সামলাতে হয় মহকুবা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত সেখানেও সমা দিতে হয় এখন আবার সদ্য আম্পায়ারিং শুরু করেছে প্রসাদের ভাত মারার জন্য যাই হোক আর এদিকে কিন্তু নোবলের ঘোষণা আর নোবল মানেই আমরা জানি ফ্রি হিট সুতরাং জিডি গ্রুপের সামনে এই মুহূর্তে আবার একটা বাড়তি সুযোগ এই বলে যদি একটা বড় শট আসে এখনো পর্যন্ত টুর্নামেন্টে যে কটি নোবল হয়েছে অর্থাৎ যে কটি ফ্রি হিট প্রায় প্রত্যেকটিতেই কিন্তু বড় শট এসছে এই মুহূর্তে স্ট্রাইকে খোকন হালদার উনি নিশ্চয়ই চাইবেন অন্তত এই ফ্রি হিটটাকে কাজে লাগাতে আর ক্রিকেট অনুরাগী মানুষদের কাছে আরো একটা সুখবর যেখানে আগামীকাল ডি মুকুন্দপুরে অনুষ্ঠিত হচ্ছে দেশপ্রাণ কাপ একদিনের দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট যেখানে আপনারা অবশ্যই দেখতে পাবেন সেই আয়ুষ রকাশকে লাইভ স্ট্রিমিং এ আমরা চাইব যাতে খেলাটা তাড়াতাড়ি চালু হয় এবং আগামীকাল থেকে শুরু হবে প্রতিমা সুন্দরী রবিদা আমরা চাইব যাতে খেলাটা কন্টিনিউ তাড়াতাড়ি হয় আমাদের রিভিউতে ধার আম্পায়ার ডিসিশন দিয়েছে কিন্তু আমরা চাইব খেলা তাড়াতাড়ি চালু হোক আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা চাইব খেলা তাড়াতাড়ি শুরু হোক আমাদের ম্যাচ রেফারি আছে আমাদের ম্যাচ রেফারি কিন্তু নজর রাখছেন বিষয়টির উপরে আগামীকাল থেকে চার দিন প্রতিমা সুন্দরী ক্রিকেট গাউনে দেখবেন চার মানুষ এখানে যেখানে নোবলের হিটের সামনে খুকন হালদার আমরা ম্যাচ অফিসিয়ালকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব খেলাটা একটু পরিচালনা করুন রাত বাড়ছে আমরা চাই দর্শকের উপস্থিতিতে যেন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় অযথা বিতর্ক আনবেন না আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত অযথা বিতর্ক আনবেন না আমাদের ম্যাচ অফিসিয়াল আছে ম্যাচ রেফারি আছে আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা আশা করব আপনারা প্রত্যেকেই কিন্তু ক্রিকেটীয় স্পিরিটটা বজায় রাখবেন দিদি কাপ সিজন টু এই ম্যাচের পরেই আবার একটি দুর্দান্ত ম্যাচ আমরা পাব মনীষ ইলেভেন ঝাড়গ্রাম ভার্সেস অ্যাঞ্জেল কলকাতা এন এস তো আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে আপনাদের জন্য যেখানে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একদিকে থাকবে অ্যাঞ্জেল কলকাতা এনএস বয়েস এবং অন্যদিকে মনিস ইলেভেন ঝাড়গ্রাম আবার শুরু হচ্ছে ম্যাচ যেখানে আপাতত তেতাল্লিশ জিডি গ্রুপ সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা মাত্রা তেতাল্লিশ এক উইকেটে চলমান দ্বিতীয় ওভার এর যেখানে আরো চারটি ওভারের খেলা বাকি থাকবে সম্ভবত ওভারের শেষ বল নিয়ে দৌড়টা শুরু করবেন স্ট্রাইকে রয়েছেন খোকন হালদার শেষ চারটি বল থেকে কিন্তু রান কুড়িটি দুটি ওভার বাউন্ডারি এবং দুটি বাউন্ডারির সাহায্যে অবশ্যই ফ্রি হিটের সামনে লিটন বারোই মাফ করবেন আর এই বলে উচ্চতা ছিল এবং পুল করলেন ডিপ ফাইন লেগ অঞ্চলের উপর দিয়ে সীমারেখার বাইরে আরো একটি ওভার বাউন্ডারি বলটা দিন একটু সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটলো দ্বিতীয় ওভার খেলার শেষে উনপঞ্চাশ এক উইকেটে আর পরের দুটি ওভারের জন্য আমন্ত্রণ জানাবো সমরেশ তাকে স্বাগত প্রত্যেকে আরো একবার ঐতিহ্যবাহী কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে সিজন টু কাঁথি দিদি কাপ মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি ইউথ আইকন ক্লাব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ষোলোটা দল দুদিনের দিবারাত্রি নকআউট নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে প্রথম সেমিফাইনাল জিটি গ্রুপ অন্যদিকে সবুজ সূচনা নবারুন সংঘ ছ ম্যাচ সাত রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে জিটি গ্রুপ প্রথম দুটো ওভার থেকে উনপঞ্চাশ রান এসেছে স্কোর একটা উইকেটের পতন ঘটেছে যেটা প্রথম উইকেট বাইশ রানের মাথায় সৌরভ হালদার তিনি ফেরত দিলেন সাজঘরে নতুন ওভারের খেলা শুরু হবে কার হাতে বল তুলে দেবেন ক্যাপ্টেন শিবম কেন হয়েছে বলে প্রথম বলটা স্কোয়ার লেগের দিকে খেলার চেষ্টা ছিল কোনো রান পাবেন না খোকন হালদার এই জুটিটার কথা ভাবুন বেঙ্গল টেনিস ক্রিকেটে এ মরসুমে দাপিয়ে বেড়াচ্ছে খোকন হালদার এবং লিটন বাড়ুই এই জুটি নিঃসন্দেহে আজকে আরো একটা বড় মঞ্চ সেখানেও সেরাটুকু উজাড় করে দেওয়ার জন্য যুগল মন্দির চেষ্টা চলছে বাইশ রানে অপরাজিত রয়েছেন খোকন হালদার আটটি বল খেলেছেন অন্যদিকে লিটন বারুই পাঁচটি বল খেলেছেন ছাব্বিশ রানে অপরাজিত ব্যাটিং থান্ডব চলছে বাইশ গজে বীর বিক্রমে বাইশ গজ শাসন করছেন হাতের ব্যাটকে হাতিয়ার করে এই জুটিটা ব্রেক কি দিতে পারবেন শিবম সেটা দেখার জন্য দর্শকেরা মুখিয়ে রয়েছেন আবেদন 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 এখানে সারা নাম প্যাড সুরক্ষিত ব্যাটার খোকন হালদার পরবর্তী ম্যাচের জন্য প্রত্যেকে প্রস্তুত হয়েছেন সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট কন্টাই দিদি কাপ সিজন টু এঞ্জেল কলকাতা এন এস বয়েজ অন্যদিকে মানিস ইলেভেন ঝাড়গ্রাম আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ আমরা পরক করব দুর্দান্ত গোটা মাঠটাকে সাজানো হয়েছে আন্তর্জাতিক মাঠের চেহারায় আমরা পাচ্ছি অরবিন্দ স্টেডিয়াম ফিল্টার যে ব্রেক থ্রুটার কথা আমরা একটু আগেই আলোচনা করছিলাম চর্চা করছিলাম সেই ব্রেক থ্রুটা দলকে দিলেন শিবম জুটিটা ভাঙলেন যে জুটিটা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল সাজঘরে ঘরে ফেরত যেতে হবে খোকন হালদারকে দশ বল থেকে বাইশ রান করে ফিরছেন টাক আর যে পথ ধরে তিনি ফিরছেন সাজ করে সেই পথ ধরে নতুন ব্যাটার ছাড়ে আগমন ঘটছে আর সুখান তিনি সঙ্গে অক্সিজেন কি পাবে সবুজ এই উইকেটটা থেকে কামব্যাক করতে পাবে সেটা দেখার জন্য আমাদের সঙ্গে চোখ রাখুন আইস লাইভ ইউটিউবে ভালোবাসা আবেগ উচ্ছ্বাস সবকিছুই নজরে আসছে তিল ধারণের স্থানটুকু নেই সেদিকেই দুচোখ যাচ্ছে আমাদের অগণিত মানুষ কাছেই সৈকত নগরী দীঘা আর সেই দীঘাতে ঢেউ যখন আসনে পড়ে উপকূলে সেভাবেই জনসমুদ্র আজকে আছড়ে পড়েছে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে জেলার সব রাস্তায় এসে মিশে গেছে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে পরের বল শিবম আরশু 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 অল কানেক্টেড শট ব্যাটার বলের আওয়াজ বলে দিল এই বলটা মাঠের বাইরে থেকে নিয়ে আসতে হবে রয়্যাল বিরিয়ানি সিক্সার রয়্যাল বিরিয়ানি ওভার बाउंड्री 6 রান যোগ হবে স্কোর বোর্ডে একটা দুর্দান্ত জায়গায় রয়েছে সিটি গ্রুপ প্রথম দল হিসেবে কারা পৌঁছবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সেই লড়াইটা চলছে 22 গজের মহারণে এবার কানেকশনটা ভালো করতে পারেননি মিড অফ প্রোটেকশন রয়েছে একটাই রান পাবেন আরশু খান এবং সঙ্গে সঙ্গে দলের রান পৌঁছে গেল ছাপ্পান্ন তে প্রায় ছ হাজার মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ চোখ রেখেছেন আইস রকারসে সমস্ত লাইভ ভিউয়ার্স দের জন্য অনেক অনেক শুভকামনা এবং অফিসিয়াল ফেসবুক পেজ কাথি দিদি কাপ দিদি কাপ অফিসিয়াল ফেসবুক পেজে প্রচুর মানুষ জুড়ে রয়েছেন প্রথম দিন থেকে আজকে যেহেতু ফাইনাল ডে যেটুকু সময় আমাদের জন্য রয়েছে প্রত্যেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে মনি সিলেভেন ঝাড়গ্রাম এবং অ্যাঞ্জেল এএনএস বয়েজ উভয় টিমের ক্যাপ্টেনকে ফার্স্ট ইলেভেন সহ আপনার মূল মঞ্চের সামনে আসুন তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি তিন ওভার এএনএস উইকেটে অ্যাঞ্জেল এএনএস বয়েজ এবং মনি সিলেভেন ঝাড়গ্রাম দুটো টিমের টিম ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি মূল মঞ্চের সামনে আসুন টস হবে ছয়ের জন্য ১৮ বল থেকে প্রয়োজন একুশ রান কি টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করছে যে টুইস্ট আমরা পেয়েছিলাম টুর্নামেন্টের একেবারে শুরুতে ফার্স্ট উইক কোয়ার্টার ফাইনাল এডিএম কনস্ট্রাকশন ভার্সেস এনসেল কলকাতা এনএস বয়েজ সাত রানে জয়লাভ করেছিল এনসেল কলকাতা এনএস বয়েজ মনটা জিতেছিল এডিএম কনস্ট্রাকশন দ্বিতীয় ম্যাচ পঞ্চম ম্যাচ পরকে পরকে নাটকীয় টানা পড়েন আবারও আবারও উইকেট কামব্যাক করছে এখানে সবুজ সূচনা নবারুণ সংঘ তৃতীয় উইকেটের পদন ঘটে গেল সিটি গ্রুপে অ্যাঞ্জেল এনএস বয়েজ সেম টিম প্রসেনজিৎ অ্যাঞ্জেল এনএস বয়েজ সেম টিম অমরেশ এই আউটটা কি একটু অক্সিজেন পেল একেবারেই পেল সতীনাথ যে পরিস্থিতিটা তৈরি হচ্ছিল খোকর হালদার এবং লিটন বারুই একেবারে ম্যাচটা গ্রিপে নিয়েছিল সেখান থেকে পরপর দুটো উইকেট রাতের ক্রিকেট তুমি ভালো করেই জানো যে কোনো মুহূর্তে একটা ওভার এই ধরনের শর্ট ফরমেটের ক্রিকেটে ম্যাচের রং আর রূপ দিতে পারে অবশ্যই একটি ওভার কিন্তু ম্যাচের রং অলট করে দেওয়ার ক্ষমতা আছে এই মায়াবো ক্রিকেটে আগামী বলগুলোই বলবে তার রেজাল্ট কি হতে চলেছে প্রত্যেকেই একটা কথা বলছেন এখানে চার ছক্কা হই হই বল ঘড়াইয়া গেল কই দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে চোখ রাখতে হবে আইস লাইভ স্ট্রিমিং এ এবং কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে ফেসবুক পেজ দিদি কাপে অভিনবত্বের আঙ্গিক এলইডি বাউন্ড্রি তিনটে জয়েন্ট স্ক্রিন গ্যালারি একেবারে পরিপূর্ণ ভালোবাসা আবেগ সবকিছু মিলিয়ে ফাইনাল প্রথম সেমিফাইনাল নতুন ব্যাটার এসছেন আর ক্রিকেটার মুম্বাই থেকে চিনু পাটিল প্রথম বলেই উইকেট প্রাপ্তি ঘটেছে তার পাটিল ড্রাইভ করেছেন কাভারে প্রোটেকশন রয়েছে একটাই রান পাবেন প্রথম রান তার জন্য দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ানো সাতান্ন তিন উইকেটে সিটি গ্রুপ জন্য এখান থেকে প্রয়োজন ষোলো বল থেকে কুড়ি রান সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে সিটি গ্রুপ প্রথম দল হিসেবে কারা পৌঁছবে ফাইনালে সেই চর্চাটা চলছে মাঠের চারিদিকে লিটন বারুই আবারও ডিপকাভারে একটাই রান পাবেন এবং সতীনাথ দাস খবর আসছে আমাদের কাছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে নয় বিভিন্ন ক্লাব যারা খেলা অর্গানাইজ করে টুর্নামেন্ট অর্গানাইজ করে তারা কিন্তু স্পিনে আজকে প্রত্যেকে বসে একসঙ্গে দিদি কাপের মজা নিচ্ছেন যেমনটা খবর আসছে আমাদের কাছে কয়েকদিন আগেই শেষ হয়ে যাওয়া ভঞ্জের পুকুরের ওয়েলকাম কাপ সমস্ত মেম্বারসরা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন দিদি কাপের এবং এই চিত্রটা বাংলার বিভিন্ন প্রান্তে নিশ্চয়ই এটা বড় প্রাপ্তি আমাদের কাছে আগামী কাল আপনারা দেখবেন দেশopyran কাপ আর তারিকে বান্দারপুর সোনালী কাপ নো বল ভূষণ पाटील এনএম দেখলেন এবং জয় করলেন কালেকশনটা দেখো সতীনাথদা আইসেটটা দেখো এবং ফ্লটে বল পেয়ে গেছিলেন সেটাকে ইউটিলাইজ করলেন বড় শটে অবশ্যই বলের সঙ্গে চোখের সামঞ্জস্যতা খুব দারুণ বড় চেহারা অধিকারী বোম্বাই থেকে আগত এই প্লেয়ার কি চমৎকার ফুলটা করলেন এবং স্কোয়ার লেগ এবং মিডিকের উপর দিয়ে একটি একমাত্র খেলোয়াড় এই টুর্নামেন্টে জার্সিটা যার জন্য সেট হয়নি কিন্তু আই সেটটা হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে ভূষণ পাটিল লেগ স্টপের বাইরে ক্ষেত্রে ওয়াইডের সংকেত অতিরিক্ত একটা রান সতীনাথ আর ঠিক বলেছো জার্সিটা সেট না হলে কি হবে বলের সঙ্গে চোখের কিন্তু সেই হয়ে গেছে তার দুটি বলই তিনটি বল একটি সিঙ্গেল নিছিলেন পরের বলে ছয় এবং তৃতীয়টি সুন্দরভাবে বলটি জাজ করে ছাড়লেন অবশ্যই ওয়াইড বল হাজার ওয়াট আলোর বাইশ গজের মহারণ চলছে প্রথম দল হিসেবে কারা পৌঁছবে গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন সবার জন্য শুভেচ্ছা চিনু পাটিল কিনারা ছিল এখানে লং স্টপ অঞ্চলের দিকে বলের গতি একটাই রান পাবেন ভূষণ পাটিল সমীকরণটা ধীরে ধীরে কমছে জিটি গ্রুপের জন্য তেরো বল থেকে প্রয়োজন এগারো রান একটা ভালো ওভার দরকার সতীনাথ দা একটা ওভার যে ওভারটা বিপক্ষের বোলার করেছিল সাংকিত পাটিল তেমন কোন ওভার কি আসবে রাতের খেলা রাতের ক্রিকেট অনেক কিছু হতে পারে একটি ভালো ওভার হলে কিন্তু ম্যাচ উল্টো দিকে ঘুরে যেতে পারে সেই ভালো ওভার থেকে চায় মহান অনিশ্চয়তার খেলা বলা হয় ক্রিকেটকে গেম অফ একটা বলের খেলা বলা হয় লিটন ক্রিকেট গ্রাউন্ড শট খেলছেন সতীনাথ জানেন সমীকরণ বড় নয় বড় সেটে যাওয়ার প্রয়োজন নেই সিঙ্গেল খেললে এখান থেকে সহজেই দল জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে সেই সঙ্গে পরের ম্যাচের টসের জন্য ফোর্থ আম্পায়ার অপেক্ষা করছেন দুই দলের অধিনায়ককে টসের জন্য যাওয়ার অনুরোধ জানাই মনি ইলেভেন ঝাড়গ্রাম ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনি মূল কমেন্ট্রি বক্সের সামনে আসুন তো শেষ বারোটি বলের খেলা বাকি জয়ের জন্য প্রয়োজন দশ রান দ্বিতীয় সেমিফাইনাল আরো আরো রুদ্ধশ্বাস হতে চলেছে আমাদের সবার জন্য ঘোষণা আসছে জানুয়ারি মাসে বেঙ্গল টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হতে চলেছে বর্তমান মালির মাঠে করুন জানুয়ারি গ্র্যান্ড ওপেনিং সেরেমনি সুরের ভেলায় ভাষাতে আসছে ইন্ডিয়ান আইডেল খ্যাত ঋষি সিং ছাব্বিশ সাতাশ আঠাশ জানুয়ারি কাপ যেখানে অংশ নিচ্ছে মরসুমে সেশন টুয়েলভে ক্লাব ইন্দিরা লিঠান 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 শটটা দেখো তুমি সচেন আদা কতটা আত্মবিশ্বাস করে ভালো খেলা থেকে ছোট থেকে আলো ছোট করে যাওয়ার চেষ্টা এই ব্যাটসম্যানের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কেত খেলার সঙ্গে বলগুলোকে সীমানার বাইরে পাঠাচ্ছেন বল এবং চোখের যে সামঞ্জস্য রাতের ক্রিকেটে অসাধারণ শট আট বল থেকে চৌত্রিশ রান করে অপরাজিত লিটন আর লিটনের জন্য বার্তা আসছে দর্শকদের কাছ থেকে লেছক্কা মার ঘুরিয়ে ঝটটা এবার তোল অরবিন্দ স্টেডিয়ামে খেলবো ক্রিকেট বাজবে ঢাক ঢোল আট বল থেকে চৌত্রিশ রান দুর্দান্ত একটা ইনিংস ওয়ান ম্যান আর্মি হয়ে একটা দিক থেকে লাগার আক্রমণটা বানালেন লিটন বারুই বড় ম্যাচের খেলোয়াড় আবার ওয়ার্কশপের বাইরে এখানে কিন্তু ততটা ভালো ছিল না সত্যিটা একটা স্পোর্টিং উইকেট আমরা পেয়েছি যেখান থেকে প্রায় তিনটে উইকেটের হ্যাট্রিক দেখেছি অর্ধ শতরান দেখেছি মেন্টেন ওভার দেখেছি সবকিছুই আছে ওই বছর ইন্দ্রা ক্লাবে কিন্তু স্পোর্টিং উইকেট বোলার ব্যাটসম্যান উভয়ই যেন সাহায্য পায় বলটা একটু এবং সঙ্গে সঙ্গে উইনিং শট

চমৎকার একটি জিৎ হাসিল করলেন সেখান থেকে সোজা ফাইনাল খেলা ছড়পত্র অর্জন এবং এই ম্যাচের ম্যান অফ দা ম্যাচ লিটন বারুই লিটন বারুই লিটন বারুইকে আমরা প্রেজেন্টেশন সেরিমনিতে ওয়েলকাম জানাবো লিটন প্লিজ লিটন বারুই প্রথম সেমিফাইনাল ম্যাচ ম্যান অফ দা ম্যাচ দিদি কাপ দ্বিতীয় সিজন আমরা লিটনকে ওয়েলকাম জানাবো লিটন লিটন বারুই জিডি গ্রুপের ফার্স্ট সেমি ফাইনালের ম্যান অফ দা ম্যাচ আস্তে ওকে একটু জায়গা দিয়ে দাও ভাই প্লিজ একটু প্লেয়ারকে জায়গা দিয়ে দাও ছুটে আস্তে নিকা না যাও আমরা প্লিজ লিটন কে জন্য জোরে একটা তালি লিটন এই ম্যাচের ম্যান অফ দা ম্যাচ আমরা প্রথমে লিটনের সাথে কথা বলবো তারপর আমরা পুরস্কার তুলে দেব লিটন প্রথমে জানতে চাইবো বাড়ি কোথায় বনগাতে থেকে আজ সোজা কাথি অরবিন্দ স্টেডিয়ামে এবং দিদি কাপ দ্বিতীয় সিজন দিদি কাপ দ্বিতীয় সিজনের সাজাওয়াট সম্পর্কে কি বলবে এবং পিস সম্পর্কে কি বলবে প্রথম বছর আমি খেলতে আসলাম খুব ভালো অর্গানাইজ করেছে এখানকার দর্শক খুব সাপোর্ট করেছে যারা এই টুর্নামেন্টটা করেছে তাদের ধন্যবাদ জানাই আর উইকেটটা তো খুব ভালো করেছে থ্যাংক ইউ যেখানে একটি ব্যাটিং সহক এবং অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনাল দর্শক প্রচুর কিন্তু এই ম্যাচে অবশ্যই একটি হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করেছে তো ক্রাউড কেমন ছিল এবং সব থেকে বড় বিষয় আমাদের সাথে আমাদের মূল কর্মকর্তা যেন সুপ্রকাশ গিরি সাহেব অবশ্যই এই টুর্নামেন্টে অনেক পরিশ্রমের পরে এত ভালো টুর্নামেন্ট কিন্তু অর্গানাইজ করেছেন তো সেমিফাইনাল থেকে সোজা ফাইনাল কেমন ফিলিং হচ্ছে এবং ফাইনালের জন্য কি ম্যাসেজ থাকবে আমরা কি এরকম একটি ধুমধার ব্যাটিং দেখতে পাবো সেমিফাইনাল তো ভাইটাল গেম হ্যাঁ সেমিফাইনাল ভালো খেলেছি আর আমরা চাইবো যে চ্যাম্পিয়ন হতে ওকে থ্যাংক ইউ সো মাচ লিটন এরপরেই আমাদের আজকের ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দিচ্ছেন দুজন দুজনকে আমরা পেয়েছি আমাদের কুনাল ঘোষ এবং সাইনি ঘোষ জোরে একটা হাততালি হবে জোরে করতালির মাধ্যমে তার সাথে সাথে আমরা আমাদের ট্রলি ব্যাগ একদম দাদাকে বলবো দাদা জ্যাকেটটা তুলে দাও জ্যাকেট মেমন্ট এবং একটি ট্রলি ব্যাগ এবং একটি আফার লোয়ার তো সবার কাছে আবার একবার জোরে তালি প্লিজ লিটল নেট জেলো আমাদের দিদিকে নিয়ে থ্যাংক কে আমাদের দিদিকে নিয়ে আমাদের দিদিকে দু এক কথা বলার জন্য বলবো এবং কুনালদাকেও দুএক কথা বলার জন্য বলবো সুপ্রকাশ গিরির খেলা উনি নিজে অত্যন্ত ভালো খেলতে পারেন এবং ফিটনেস ফ্রিক আছেন চেহারা দেখলেও এটা স্পোর্টসম্যান স্পোর্টসম্যান ব্যাপার এবং স্পিরিটেও স্পোর্টসম্যান স্পিরিট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি অনেক মেলায় যাই অনেক খেলায় যাই তবে যারা প্রত্যক্ষ করেছেন তারা হয়তো বলতে পারবেন যে আমি কোনো দিন কোনো জায়গায় এক ঘন্টার ওপর বসি না আজকের এই ম্যাচ সুপ্রকাশ যেই আয়োজন করেছে আমার মনে হচ্ছে কলকাতার কোনো বড় স্টেডিয়ামে বসে আমি একটা ক্রিকেট ম্যাচ দেখতে পাচ্ছি আপনাদের সকলকে আমার সাধুবাদ ওয়াটার ফ্যান্টাস্টিক ম্যাচ এবং যারা প্লেয়ার মাঠে দাঁড়িয়ে রয়েছে তাদের যা স্পিরিট তাদেরকে সত্যি মনে হচ্ছে যে এই খেলা রাত ভোর চলতে পারে না দর্শক আসন থেকে কেউ এক ইঞ্চি নড়বে আর না স্টেজ থেকে কেউ কোথাও যাবে আমি চাই যে মে দ্য বেস্ট টিম উমেন যারা সব থেকে বেশি যোগ্য আজকে যেন তারাই দিদি কাপ নিয়ে যান কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নামের কাপ চাইলে পাওয়া যায় না সেটা অর্জন করতে হয় কাজে খেলা হোক আগামী দিনেও খেলা হবে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন অ্যান্ড কংগ্রাচুলেশনস সুপ্রকাশ অখিল দাকে অনেক ধন্যবাদ কুনাল দা এখানে রয়েছে আজগার এখানে রয়েছে আমাকে এখানে ডাকার জন্য এবং আমার আনোয়ারদা রয়েছেন এবং আমার শীতকাল শীতকালীন যে এই প্রোগ্রাম আমার কিন্তু মুড সেট হয়ে গেছে আমি আগামী দিনে যাতে আবার আসতে পারি সেই ব্যবস্থা তোমার একদম একদম নিশ্চিতভাবে প্রতি বছর আমরাও চাই যে আমাদের এই টুর্নামেন্টে যেন সাইনি আমাদের পাশে থাকে হ্যালো এটা কি আমাদের কুনাল ঘোষ মহাশয়কে আমরা এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন নতুন বছর দু সকলের খুব খুব ভালো কাটুক এখানে যে খেলার পরিবেশ আমি গত বছরই দেখেছি আর এবারও যা দেখলাম যেটা সায়নী যেটা বলছিলেন যে এটা যে পরিবেশটা সব মিলিয়ে এক তো খেলা মানে ভালো খেলা ভালো টিমের ভালো প্লেয়ার দর্শকরা ভালো দর্শক সংগঠকরা ভালো সংগঠক এমন কি আপনাদের লেজার শো থেকে আপনাদের যে টেলিকাস্ট চলছে তাতে যে আইটির ব্যবহার প্রযুক্তির ব্যবহার একটা পেশাদার চ্যানেল যেভাবে খেলা দেখায় আপনারা কিন্তু সেইভাবে দিদি কাপকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন তো এখন আনুষ্ঠানিকভাবে আমাদের দিদির জন্মদিন পাঁচই জানুয়ারি অ্যাকচুয়ালি দিদির জন্মতিথি হচ্ছে দুর্গাষ্টমী মাসিমা সেই দিনটাই পালন করতেন এবারও স্কুল টু স্কুল ভর্তি টর্তির সময় আগেকার দিনে যেরম হতো বাবা একটা ডেট দিয়ে ভর্তি করে দিতেন সেটাই রয়ে গেছে কাগজে কলমে ফলে তো সেটাই পালন করার আর সেখানে যে নতুন যারাই ক্রীড়াপ্রেমী আবার পর্ষিয়ান যারা ক্রীড়াপ্রেমী যারা খেলছে খেলা দেখছে খেলাচ্ছে সকলকে নিয়ে শ্রীমান সুপ্রকাশ গিরি যে একটা আমি এতটুকু বাড়িয়ে বলছি না একটা আন্তর্জাতিক মানের খেলা হচ্ছে কিন্তু এই জায়গায় এটা এটা কাঁথির বুকে একটুকরো গ্লোবাল ক্রিকেটের একটা স্বাদ পরিবেশ এই শীতের সন্ধ্যায় কাঁথির বুকে সুপ্রকাশ অখিলদা সুপ্রকাশের গোটা টিম এবং আমি এখানে দেখছি আমি হয়তো সকলের সঙ্গে এরম আলাপ নেই রাখা সম্ভব নয় যারা ভলেন্টিয়ার গতবারও দেখেছি আজও কেউ স্টেজে কেউ ব্যাকস্টেজে কেউ মাঠের দূর দূরান্তে সবাই মিলে ভলেন্টিয়ারদের জন্য আমার একটা স্যালুট রইল কারণ ক্যাপ্টেন সুপ্রকাশ কিন্তু তার ভলেন্টিয়াররা সবাই মিলে এত সুন্দর অনুষ্ঠান খেলাধুলো চলছে খেলা চলতে থাকুক এবং যেটা সায়নী বলেছে যোগ্য দল জিতুক এখানে আনোয়ার রয়েছে পল্টু রয়েছে আরও সবাই সিনিয়ররা মঞ্চে যারা ছিলেন বা আছেন আগামী দিন আগামী বছর এ তো নেশা ধরে গেছে যে পাঁচ আর ছয় জানুয়ারি যে কোনো একটা দিন কাঁথির জন্য সুপ্রকাশের নামে লিখে রাখতে হবে ক্যালেন্ডারে পয়লা জানুয়ারি যেদিন থেকে শুরু হবে তার চার দিনের মধ্যে ক্যালেন্ডারের ঘরে সুপ্রকাশ গিরি দিদি কাপ কাঁথি এটা লিখে রাখতে হবে সকল থ্যাংক ইউ ভালো থাকবেন এরপরে আমরা আমাদের সেমিফাইনালের লুজার টিম লুজার টিম সেমিফাইনাল লুজার টিম সবুজ সঙ্গ সবুজ সাথী নবরুণ সঙ্গ সবুজ সাথী নবরুণ সঙ্গের কর্মকর্তা বা কেউ যদি থেকে থাকেন ক্যাপ্টেন সহ কর্মকর্তা সহ আমি তাকে আমাদের ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা সবুজ সাথী নবরণ সংঘ সুজিত বেরা কর্মকর্তা সুজিত বেরা আমি তাকে ট্রফি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা সেমিফাইনাল লুজার টিমের জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা ক্যাশ মানি রেখেছি আমি সুজিতকে অনুরোধ অনুরোধ করবো সামনেটা ফাঁকা সুজিত বেড়া সবুজ সাথী নবরণ সংঘের যে কোনো কর্মকর্তা আমরা অনুরোধ জানাচ্ছি ট্রফিটাকে কালেকশন করার জন্য

এই টুর্নামেন্টের থার্ড প্লেস কেমন লাগলো সুজিত সুজিতের কাছ থেকে আমরা দু কথা শুনবো ও অনেক জায়গায় খেলায় অংশগ্রহণ করে খেলায় আর জিত থাকবে আজকে সেমিফাইনালে জিততে পারেনি পরে নিশ্চিতভাবে ফাইনালে জিতবে আমি একটা কথা বলবো টুর্নামেন্ট দ্বিতীয় বছর হচ্ছে বলে বর্তমানে দেখে কেউ বুঝতে পারবে না এই বছর যদি কেউ প্রথম আসে তো এই টুর্নামেন্ট যে সিজন 2 এটা বুঝতে পারবে না তো আমি সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের যুব আইকন সুপ্রকাশ দেখে যে এরকম একটা সুন্দর টুর্নামেন্ট উপস্থাপন করার জন্যে আর আমি টিম করেছি সর্বোপরি মেদিনীপুরের ছেলেদের নিয়েই টিম করেছি কারণ মেদিনীপুরের ক্রিকেট উন্নয়ন হোক কারণ বর্তমানে ক্রিকেটটা শুধু নেশা নয় ক্রিকেটটা পেশা যারা ক্রিকেট খেলছে ক্রিকেটটাকে পেশা করেই এগিয়ে নিয়ে যাবে তো সেই জায়গায় বলবো নতুন প্রজন্মকে কাছে আহ্বান রাখবো যে মোবাইল গেমে না থেকে ক্রিকেট মাঠে এসে শরীর চর্চা হবে এবং খেলা হবে এই চব্বিশেও খেলা হচ্ছে হবে এবং আগামী ছাব্বিশেও খেলা হবে হবে ধন্যবাদ ধন্যবাদ সুজিতকে নিশ্চিতভাবে খেলা খেলা চলতে থাকবে তার মাঝে সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ফাঁকা করে দিব একটু এখান থেকে সকলের উদ্দেশ্যে একটা বিচের কাছাকাছি গিয়ে সকলের উদ্দেশ্যে হাত পুরোটা হয়তো যাবেন না এখান থেকে সকলের উদ্দেশ্যে একবার হাত নেড়ে দেওয়া এই দু সাইড ফাঁকা করে দাও সকালের উদ্দেশ্যে ঠিক আছে চলো গানটা গানের গানের ব্যাকগ্রাউন্ড গানটা চালিয়ে দাও গানটা চালিয়ে দাও এবারে সেকেন্ড সেমিফাইনাল গানটা চালাও আস্তে করে ব্যাস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখান থেকে হ্যাঁ চলো গানটা গাড়িটা চালিয়ে দাও ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সংটা চালাও একটু ফাঁকা করলে মনে হয় ভালো হতো ও ফাঁকা হবে না সব ঘুরবে সবাই দেখতে পেতো থিম সংটা চালাও থিম সং एनेस एन साउंड के बोल थी, थीम सॉन्ग রাজমাইতি তোমার মা অসুস্থ গেটের মাইতি সামনে অপেক্ষা করছে তোমরা তোমার মা খোঁজ করছে গেটের রাজমাইতি সুবন মাইতি তোমার মা গেটের কাছে খোঁজ করছে তোমরা গেটের কাছে সুপ্রকাশ দা আমরা টসটা করব সেমিফাইনালে 2 মিনিট একটু সময় নেব মূল মঞ্চ থেকে দু মিনিট ঠিক আছে বাকি মাঠে প্লেয়ার ছাড়া আছে যারা তাদেরকে এই মাঠের বাইরে বের হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লেয়ার ছাড়া মাঠে কেউ ঢুকবে না সো ইটস টাইম ফর টস ফর দা সেকেন্ড সেমিফাইনাল অফ দা টুর্নামেন্ট হাতি দিদি কাপ সিজন 2 অ্যানাদার বিগ ম্যাচ ক্রুশিয়াল ম্যাচ এনসেল কলকাতা এনএস বয়জ এক দিকে থাকবে অন্য দিকে মনি সিলেভেন ঝাড়গ্রাম

डोमेस्टिक क्रिकेट है सेमीफाइनल खेलर आगे द मैन फ्रॉम मुंबई पीच बढ़िया रहा आपके लिए बहुत अच्छा पारी खेले आप सेमीफाइनल में उम्मीद है आपसे एक अच्छा पारी हम लोग देखेंगे क्या मैसेज रहेगा आपकी ओर से मनीष इलेवन झारखंड की जो समर्थक है समर तक यही करें सपोर्ट करें हम सेमीफाइनल जीते और सेमीफाइनल जीतकर फाइनल खेलने के हम जल्दी से तैयारी करें एनी चेंजेस फॉर द बिग मैच सेमीफाइनल नेक्स्ट सेम टीम थैंक यू शाहिद शेख कैप्टन सो दिस इज द मैसेज फ्रॉम द सेंटर फॉर द सेकंड सेमीफाइनल ऑफ द टूर्नामेंट कोंटाई दीदी कप सीजन 2 एंजेल कोलकाता एनएस बॉयज ऑन द टॉस एंड डिसाइडेड टू बॉल फास्ट अब एकदम से पहुंचे जाची कमेंट्री बॉक्स में लाइव एक्शन ধন্যবাদ দিদি কাফ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একেবারে ফাইনাল ডে দ্বিতীয় সেমি ফাইনালে একটু আগেই গ্রুপ যারা প্রথম দল হিসাবে কোয়ালিফাই করেছে ফাইনালে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখনো প্রচুর মানুষ গ্যালারি সারা মাঠে দর্শক একেবারে পরিপূর্ণ দর্শকরা উল্লাসে ফেটে পড়ছেন জানেন আজকে দিনের যে আনন্দ আজকের দিনের প্রত্যেকটা মুহূর্ত যেভাবে উত্তেজনা এই উত্তেজনা এই আনন্দ কিন্তু বারবার আসবে না আবার অপেক্ষা করতে হবে আমাদের একটি বছর ধরে নিঃসন্দেহ কাঁথি দিদি কাপের মুখ্য উপদেষ্টা সুপকাশগিরি ক্লাব ইন্দিরার আয়োজনে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবার সিজন টুয়ে ষোলোটি দলকে নিয়ে কাঁথি দিদি কাপ তবে দর্শকরা নিশ্চিতভাবে গত ম্যাচ যেভাবে জিডি গ্রুপ বোলিং ব্যাটিং ইউনিট যেভাবে কাজের কাজটি করলেন এই টুর্নামেন্টে জিডি গ্রুপের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি সেও না কোনো বড়ো তারকা ছিল কিন্তু তাদের প্রত্যেক খেলোয়াড়দের মধ্যে জেতার যে মানসিকতা আমরা প্রত্যেকেই জানি দলে বড়ো প্লেয়ার থাকলেই যে জয় হবে সেটা সুনিশ্চিত নয় কারণ জয়ের জন্য বলছি মাঠটা এবারে ফাঁকা করুন টস হয়ে গেছে খেলা শুরু হবে তাই ফিল্ডিং দল যারা মাঠে আছে তারা ছাড়া অন্য জয়ের জন্য মানসিকতা জয়ের জন্য যে তার যে খিদে সেটা থাকতে হবে আর সমস্ত হীনম অন্যতাকে সরে সরিয়ে রেখে আজকে জিডি গ্রুপ যারা প্রথম দল হিসাবে পৌঁছে গেল কাঁথি দিদি কাপের ফাইনালে একটু আগেই টস সম্পন্ন হয়েছে অ্যাঞ্জেল এনএস বয়েস দলের ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছেন এবং অ্যাঞ্জেল কলকাতার কর্ণধার অনিন্দম ধর ছুটে এসছেন কলকাতা থেকে নিজের দলকে উৎসাহিত করবার জন্য আবার এনএস এস অনেক সরকার তিনিও ছুটে এসছেন অমিত সরকার তিনিও ছোট এসছেন দলকে উজ্জীবিত করার জন্য আমার মনিষ ইলেভেন ঝাড়গ্রাম দলের সন্তোষ বিজয় প্রত্যেকেও মুখে রয়েছে এই ম্যাচটি জেতার জন্য আমার বড় ম্যাচ তবে টেনশনটা এখন থেকে শুরু আমরা যদি চোখ রাখি দুটি দলের দিকে ম্যাচ স্টার্ট করুন ম্যাচ স্টার্ট করুন ম্যাচ অফিসিয়ালকে বলা হচ্ছে ম্যাচ শুরু করুন পিনাকি দিন্দা শুরু করো শুরু করো ম্যাচ শুরুর আগে আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে ছাড়া আমাদের সহযোগী জায়গায় নেই যারা আসছে কিছু বলছে না চলে যাচ্ছে সিভিক ভলেন্টার যে এলো কাউকে বের করেনি আমি একটু পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো একটু খালি করে দিন প্লিজ আমি সকলকে অনুরোধ জানাচ্ছি এত ভালো বাইরের প্লেয়াররা খেলতে এসছে বম্বে থেকে প্লেয়াররা খেলতে এসছে আমাদের নিশ্চিতভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব বাইরের দেশ বাইরের রাজ্য থেকে প্লেয়াররা খেলতে এসছে তাদেরকে আমরা সহযোগিতা করবো তাই আমি আমি অনুরোধ জানাচ্ছি যাতে প্লেয়ার্সদের জন্য যে প্লেয়ার স্টেন্ড করা হয়েছে সেটাকে ফাঁকা করে দিন সেটাকে ফাঁকা করে দিন প্রয়োজনে আপনারা চলে যান গ্যালারি ছেড়ে দেওয়া হচ্ছে আমি গ্যালারিতে যারা আছে গ্যালারি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যারা প্লেয়ার্স কর্নারে বসছে তারা গ্যালারি উঠে যান প্লেয়ার্স কর্নারে যারা বসছেন তারা গ্যালারিতে উঠে যান গ্যালারিতে আমি বলে দিচ্ছি গ্যালারি ছেড়ে দেবে আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তাদেরকে একবার প্লেয়ারস কর্নারে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে আপনারা নিশ্চয়ই জানেন আগের ম্যাচে জিডি গ্রুপ যারা ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেছে দেখেছি আমরা লিটন বারুইর দুর্দান্ত ফার ফর্ম আর এই ম্যাচে দেখব অ্যাঞ্জেল এস বয়েস যারা প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মনীষ ইলেভেন ঝাড়গ্রাম দলের দলকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাট করতে আর এই মুহূর্তে আমরা জ্যান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি দুই দলের ক্যাপ্টেনের ছবি আর আমি অনুরোধ জানাচ্ছি যারা যারা একদম জায়ান্ট স্ক্রিনের সামনে বসছেন আমাদের জায়ান্ট স্ক্রিন নয় আমাদের সাইড স্ক্রিন সাইড স্ক্রিনের সামনে থেকে সাইড স্ক্রিনটা ছেড়ে দিন ভাই সাইড স্ক্রিনের সামনে ছেড়ে দিন সাইড স্ক্রিনের সামনে প্লিজ সাইড স্ক্রিনটা ছেড়ে বসুন তো ইতিমধ্যে জিডি গ্রুপ তারা ফাইনাল খেলা

যে দলটা খেলেছে মনীষ ইলেভেন দলের হয়ে সেই সেম দল কিন্তু খেলছে আজকে আর সেম দলে কিন্তু একই খেলোয়াড়রা আজকে অংশ নিচ্ছে এবং অ্যাঞ্জেল কলকাতার হয়ে যারা খেলছেন দীপপল সাগর আলী পুটু সাহাব পাপি লুবানা ফারদিন কাজী সুমন গোপ আশিস মেহরুল সতীশ সঙ্গম নিজাম রোহিত এবং অতিরিক্ত তালিকায় রেহমান দুই দল একে অপরের বিরুদ্ধে আজকে ঝাঁপাবে দুই দল আজকে সেরাটুকু নিংড়ে দেবে দুই দল আজকে ফাইনালে যাওয়ার জন্য একদম মরিয়া লড়াইটা চালাবে একে অপরকে ছাপিয়ে দেওয়ার প্রতিযোগিতায় তারা অংশ নেবে পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দেওয়ার ক্ষমতা দুই দলের আছে আজকে দেখা যাক সেই ছ ওভারে প্রথম ব্যাট করে মনীশ ইলেভেন ঝাড়গ্রাম দল কত রান করতে পারে যেখানে আমরা প্রথম সেমিফাইনাল ম্যাচে দেখেছিলাম ছিয়াত্তর রান বানিয়েছিল সবুজ সোজনা নবার সঙ্গ আর সেই রানটাকে জিডি গ্রুপ অনায়াসে কিন্তু বানিয়ে ফেলে আর যে কারণে তারা কিন্তু ছাড়পত্র পেয়ে যায় ফাইনাল খেলার প্রথম দল হিসাবে ছাড়পত্র পায় এদিকে অ্যাঞ্জেল এনএস বয়েস দল যারা এই মুহূর্তে মাঠে ফিল্ডিং করার জন্য তৈরি দুই ব্যাটার চলে এসছেন গোড়াপত্তনকারী ব্যাটার যারা হাতের ব্যাটকে হাতিয়ার করে দলের স্বার্থে সেরাটুকু নিংড়ে দিতে একদম তৈরি আছেন বড় মঞ্চে বড় প্লেয়ারের বড় পারফর্ম আমরা দেখেছি আমরা দেখেছি সাইদের ব্যাটিং যিনি দুই ব্যাচে অনবদ্য পারফর্ম করেছেন একটা ব্যাচে আঠাত্তর যেখানে আঠাত্তর নট আউট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল ম্যাচে একাই বিপক্ষ দলকে কফিনের শেষ একটি মেরেক দিয়েছিলেন সেই সাইদ তিনিও কিন্তু আজকে নিশ্চয়ই সেরাটুকু দিতে চাইবেন এখনো পর্যন্ত যে আমাদের নজর যেদিকে যাচ্ছে প্রচুর মানুষ আজকে নজর রেখেছেন যেমন ইউটিউব ফেসবুকে নজর রেখেছেন ঠিক তেমনি মাঠেও কিন্তু প্রচুর মানুষ আজকে হাজির থেকেছেন ম্যাচের ম্যাচের প্রতিটা মুহূর্ত ছবি তারাও কিন্তু ক্যামেরা বন্দি করছেন তাদের মনের মনি কোঠায় লালন পালন করছেন তাড়িয়ে তাড়িয়ে মুখিয়ে মুখিয়ে উপভোগ করছেন আজকে সেই উপভোগ্য দিদি কাপ গৌরবের দিদি কাপ ঐতিহ্যের দিদি কাপ সিজন যারা আয়োজন করেছেন ক্লাব হিন্দিরা অবশ্যই হ্যাটসঅ স্যালুট জানাতে হবে এবং অবশ্যই আমরা স্যালুট জানাবো আমাদের যুব আইকন মুখ্য উপদেষ্টা দিদি কাপের যুব আইকন মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয় আমরা ধন্যবাদ জানাব আমাদের রামনগরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয়কে এদিকে খেলা শুরু হচ্ছে দুই ম্যাচ অফিসিয়াল কিন্তু তৈরি যারা ম্যাচ পরিচালনা করবেন সার্ফ নিচে নামাবেন না বিলাল এবং সাঈদ স্ট্রাইকিং জোনে এবং নন স্ট্রাইকিং জোনে বিলাল লুবানা পাঞ্জাব তো নয় দ্রুতগতি সম্পন্ন বোলার প্রথম বল হাওয়ায় এবং সেটি যাবে মাঠের বাইরে ওয়ান ড্রপ মাঠের বাইরে

আর সেই লেভেলের তিনি কিন্তু একজন টেনিস ক্রিকেটার এবং বলের উপরে চোখ রেখে খেলেন অযথা কষ্ট খেলেন না যেমন বল তেমন খেলা এবং ব্যাটিং এর দখল আছে হাতের ব্যাটকে হাতিয়ার করে আগুনে ব্যাটিং এর আগে দুটি ম্যাচে তিনি কিন্তু খেলেছেন পরের বল এটি কিন্তু উড়ে উড়ে মাঠের বাইরে দর্শকের মাঝে আছড়ে পড়লো দুর্দান্ত টাইমিং অসাধারণ শট প্রায় আশি পঁচাশি মিটারের ছয় যেখানে শেষ করেছিলেন আগের ম্যাচ সেখান থেকে আবার শুরু করলেন সাইদ সাইদ দুটি আজকে এই নামটা যেন উচ্চারিত হচ্ছে সারা মাঠের দর্শকের মুখে মুখে কি অসাধারণ ব্যাটিং সাইদের আমরা আগের ম্যাচে দেখেছিলাম যেখানে আঠাত্তর রানের একটা ইনিংস রানের পেনভাসে শিল্পী যেন রং তুলি দিয়ে রানের চিত্রগুলি একের পর এঁকে দিয়েছেন সেই রানের চিত্র এঁকেছেন সাইদ আরেক বল এটি কিন্তু হয় ক্যাচ ছিল ধরতে পারেনি আসলে এই ধরনের ক্যাচগুলিকে ধরতে হবে ক্রিকেটে হাফ চান্সকে ফুল চান্স করতে হবে কার ক্যাচ আমি ছাড়লাম সাইদের ক্যাচ অ্যাললাম কত বড় ভুল করলাম এর খেসারত কিন্তু দিতে হবে সুদিনাদ্ধ অবশ্যই যে সাইদ দুটি ম্যাচে তার ব্যাটিংয়ের দাপট দেখেছেন সেই সাইদের ক্যাচ প্রথম ওভারেই রং অব অঞ্চলের ফিল্ডারটি মিস করলেন কঠিন থাকলেও কি হবে সহজ করে নেওয়ার মতো ক্যাচ ছিল সাইদের উইকেট কিন্তু খুব মূল্যবান উইকেট অবশ্যই যে বলে খেলা হচ্ছে কিন্তু সেটা সেভেন্টি সেভেন্টি বল লুবানা কিছুটা হলেও কামব্যাক করলেন এই বল থেকে আগের বলে একটা ক্যাচ ছিল আসলে কিছুটা হলে হত উদ্যম কেননা একটা উইকেট আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায় একটা উইকেট বোলারের আত্মবিশ্বাস বেড়ে যায় কনফিডেন্স লেভেল বেড়ে যায় সেই উইকেটটা তিনি কিন্তু পাননি একটা বড় উইকেট ভারী উইকেট গুরুত্বপূর্ণ উইকেট আমরা এই মুহূর্তে ড্রোন ভিউটা দেখতে পাচ্ছি মাঠের ড্রোন ভিউ কতটা চমৎকার একটা ড্রোন ভিউ তুলে ধরা হয়েছে বা ইজগজ সহ সমস্ত মাঠের ড্রোন ভিউটা তুলে ধরা হয়েছে পরের বল এক্সট্রা কভারের উপর দিয়ে প্রথমবার সীমানার পারে চার চারটি রান চকচকে দেখার মতো শট একদম ব্যাকরণের মতো গ্রামাটিক্যাল শট এই শট সাইড ছাড়া কারো ব্যাট থেকে আসতে পারে না ফন ফুটে এক্সট্রা কভার যায় শট এক্সট্রা কভার কভারে ফিল্ডার ছিল ওইটুকু গ্যাপের মধ্যে বলটি কিন্তু বেরিয়ে গেল সীমানার বাইরে অলবদ্ধ শট এবং দুরন্ত শট চার বলে পনেরো রানে অপরাজিত সাইদ রুদ্রমূর্তি আগে ধারণ করেছেন ব্যাটিং এর তিনি দেখিয়েছেন বোলারের বেষ্টনীকে ছিন্ন ভিন্ন করেছেন অস্ত্রকে ভোতা করেছেন নাকানি চোপানি খাইয়েছেন সেই সাইদকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিভাবে বিপক্ষ দলের বোলারদের নিয়ে চিনিমিনি খেলছেন নাকানি চোপানি খাওয়াচ্ছেন আসলে যতক্ষণ বাইশ গজে থাকবে ততক্ষণ কিন্তু অবশ্যই কপালে থাকবে বিপক্ষ দলের কিন্তু একটা রাইজিং ডেলিভারি এখান থেকে রান আসবে না অর্থাৎ প্রথম ওভার শেষে দলগত রান ষোলো বিনা উইকেটে তরুণ তুর্কি দুই ব্যাটার যারা হাতের ব্যাটকে হাতিয়ার করে লব্ধ প্রতিষ্ঠিত দুই ব্যাটার তারা কিন্তু হাতের ব্যাটকে হাতিয়ার করে আজকে দলের সাথে সেরাটুকু নিংড়ে দেবেন তারা জানেন আমরা শুধু সেই মহারাষ্ট্র থেকে অর্থাৎ মুম্বাই থেকে আমরা যে বেঙ্গল এসছি আমরা নিশ্চয়ই সেরার শিরোপাটা আমরা চিনিয়ে নিয়ে যাব আর বিপক্ষ দলও কিন্তু কোনো অংশে কম যান না তারাও চান যে আমরাও কিন্তু সেরার শিরোপাটা নেওয়ার জন্য শেষটুকু দিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে ঝাঁপাবো বাইশ গজে এদিকে দ্বিতীয় ওভারে বোলিংয়ের ভার সামলাবেন আরেক নির্ভরযোগ্য বোলার দুই দলের ব্যাটিং বোলিং গভীরতা যদি আমরা দেখি একদম চমৎকার ব্যাটিং বোলিং গভীরতা দুই দলের আজকে আমরা এই মাঠে দেখছি আজকে হচ্ছে ছয়ই জানুয়ারি আগামী বিশে জানুয়ারি কাঁথিতে দেখব আমরা রত্নাগিরি মেমোরিয়াল কাপ সরগম কাপ আগামী তেইশে জানুয়ারি দেখব আমরা অ্যালায়েন্স কাপ অনেক ক্রিকেটের আসর কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আপকামিং টুর্নামেন্ট আমরা অনেকবার বলেছি অবশ্যই সুযোগ পেলে সেই আপকামিং টুর্নামেন্টগুলো আমরা আবার জানাবো উনত্রিশ তিরিশ কেপিএল এবং আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ আমাদের বাংলার ওয়ার্ল্ড কাপ রাজনন্দিনী কাপ সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে এবারে হাওয়াই বল নিচে খেলোয়াড় কি করলেন বিলাল শেখ আবারও খালি হাতে অনেকে বলছিলেন যে বিলালের ভালো ব্যাটিংটা আমরা দেখতে পেলাম না এখনো পর্যন্ত বিলাল শেখ তিনটি ম্যাচ খেলেছেন কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি আজকে যেভাবে মেলে ধরেছেন সাইদ কি অসাধারণ পারফর্ম আজকেও কিন্তু আর সেই পারফর্মটা তিনি কিন্তু ধরে রাখছেন কি বলবেন সতীনাড্ডা এই উইকেট সম্পর্কে আসলে পিলাল একটি বড় মাপের ব্যাটসম্যান আজকে কিন্তু ওনার রানটা পেলাও না ব্যাট থেকে তিনটি ম্যাচে কিন্তু তিনি বড় স্কোর করতে পারেন না কিন্তু বড়ো ব্যাটসম্যান প্যাপিল ফিরে গেলেন দ্বিতীয় ওভারে প্রথম বলে ম্যাচে সামান্য এদিকে এক বীরের প্রস্থানের সাথে সাথে আরেক বীরের প্রবেশ ঘটেছে বাইশগজে গজে আসলে বীরেদের ভিড় তারকার ভিড় আজকে প্রচুর তারকা ক্রিকেটার আমাদের এই দুদিন কাঁথির এই অরবিন্দ স্টেডিয়ামকে ভরিয়ে তুলেছেন ভবেশ ভবেশকে আমরা দেখতে পাচ্ছি নতুন আসা ব্যাটার ভবেশ যিনি নাম্বার তিনে এসছেন দুর্গটা আগলাবেন ফাইনাল দেখে দর্শকরা বাড়ি ফিরবেন খুব একটা রাত হয়নি আজকে স্যাটারডে ব্লক বাস্টার আগামীকালকে ছুটির দিন পরের বলটির গতির উপর জোর দিলেন আর এই বলে সতীশের এই বলে যেখানে কোন রান কিন্তু আসেনি আমরা নিউ ইয়ার কাপে দেখেছিলাম সতীশের দুর্দান্ত বোলিং আগুন ছড়ানো বোলিং সেই সতীশ আজকে সেই আগুন ছড়ানো বোলিংটাকে ধরে রাখতে চাইছে তিনিও জানেন বিপক্ষে যাকে যাকে আমি ব্যাট করছি তিনি কিন্তু সব থেকে বড় মাপের ব্যাটার এবারে ড্রাইভ করেছেন অন ড্রাইভ স্কল লেগ বিড উইকেটের মাঝ বরাবর সেখান থেকে গড়ানো বল ফেরত সাদা প্রান্ত বদল একবার দলের রান আরও একটি বাড়লো এই নিয়ে মোট রান সতেরো এক উইকেটের বিনিময়ে চলমান দ্বিতীয়বার চলতি টুর্নামেন্টের সেকেন্ড হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ দিদি কাপ সিজিন টু এর আজকের শেষ দিনে আমরা সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখছি এরপরে বহু প্রতীক্ষিত ফাইনাল তথা চূড়ান্ত পর্বের খেলা দেখব ইতিমধ্যে জেডি গ্রুপ ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেছে আপনারা কোনো বার্তা দিতে চাইলে আপনাদের প্রিয়জনকে ড্রোনের মাধ্যমে বার্তা দিতে পারেন আপনাদের কাছে যাচ্ছে ড্রোন আপনারা কোথায় আছেন সেই বার্তাটাও দিতে পারেন এবারে একদম ভি বানিয়ে খেললেন একদম সরাসরি ফিল্ডারের হাতে জমা পড়ল আউট 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 ব্যাক টু ব্যাক দুটি উইকেট চাপের মুখে মনীষ ইলেভেন জলগ্রাম হ্যালো ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রশান্ত ভণ্ডার কর্ণধার আমাদের প্রশান্ত মাবুই মহাশয় তাকে আমরা বরণ করে এনেছি যেখানে ষোলো রানের মাথায় প্রথম উইকেট সতেরো রানের মাথায় কিন্তু দ্বিতীয় উইকেট এবারে ম্যাচে একটা প্রভাব বিস্তার করছে অ্যাঞ্জেল এডেস প্রথমে যেভাবে শুরুটা করেছিলেন শাহিদ এবং বিলাল তারপরে কিন্তু এই ওভারটি সতীশের ওভারটি একদম আগুন ঝরানো ওভার একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা বড় যেতে গিয়ে একদম শিকারটা যেন ধরলেন ওই কুমার নতুন ব্যাটার আকরাম বড় মাপের ব্যাটার আক্রাম তিনি এসছেন আজকে হালটা ধরতে হবে আক্রাম বনি বিখ্যাত খেলোয়াড় আক্রাম বনি বড় নাম মুম্বাইয়ের বড় নাম টেনিস ক্রিকেটের বড় নাম আক্রম বনি পালের দিতে হবে কিন্তু ঠিকমতো খেলা হয়নি একদম জোরালো আবেদন সেই আবেদন টলানো যায়নি এই আবেদনে যতটা বিশ্বাস ছিল ততটা ভরসা কিন্তু ছিল না উৎসাহিত দর্শক বার্তা দিন ডোন ভিউর মাধ্যমে আপনারা বার্তা দিয়ে দিন আপনারা কোথায় আছেন আপনারা যে দিদি কাপে আছেন কেননা আপনাদের প্রিয়জনও দেখছে প্রতিটা মুহূর্তের ছবি তারাও কিন্তু তাদের একদম নয়ন ভরে পরক করে দেখছেন তাড়িয়ে তাড়িয়ে মুখিয়ে মুখিয়ে ডেকোরেটার যিনি আছেন মূল মঞ্চে আসবেন ডেকোরেটারের প্যান্ডেল বালা যিনি আছেন মূল মঞ্চে আসবেন আজকে যাচ্ছে না চেনাতে হবে এবং দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটলো দ্বিতীয় ওভার খেলার শেষে আঠারো উইকেটে আর তৃতীয় ম্যাচের জন্য ভাইটাল ওভারটি হয়ে গেল যেখানে প্রথম ওভারে ষোলোটি রান কোনো উইকেটের

कुलदीप cool बॉल और यहां से पहले बल्लेबाजी करते हुए अभी तक दो विकेट गवा दिए हैं दो बार की समाप्ति अठारह तक पहुंच गए हैं मनीष दल तो बेश बार से इस बेश की लड़ाई दूसरा सेमीफाइनल मैच फाइनल से आगे ये बड़ा फाइनल तो किस तरह से अब यहां से मुंबई ब्रिगेड यानी कि मनीष इलेवेन झाड़ग्राम कम कर पाएंगे कप्तान जैसे कि आज थोड़ा सा निराश किए हैं लेकिन बल्लेबाज अक्रम। अक्रम आते ही डॉट गेंद आशीष मेहरुल तो आशीष मेहरुल तो कल क्या कमाल के रूफ अपनाए थे क्या कमाल की गेंदबाजी किया है कल आज एक बार फिर से उस तरह की गेंदबाजी करना होगा आशीष मेहरुल को अक्राम बोनी अभी तक तीन गेंद का सामना किया हैं और बिना कोई रन और इधर जैसे कि भवे सेलर अभी तक तीन गेंद से सिर्फ एक रन बनाकर नाबाद तो दीदी काफ कांटाई अरविंद स्टेडियम पर फाइनल डे आज आखिरी दिन का ये आखिरी मुकाबला से पहले मुकाबले यानी कि दूसरा सेमीफाइनल आशीष मेहरुल और इस बार पीछे खिलाड़ी वहां से एक रन के लिए छोड़ बदले हैं तो दोनों बल्लेबाज जब देख रहे हैं कि बड़ा शॉट लगाने में नाकाम रह रहे हैं तो डॉट गेंद से अच्छा है कम से कम आप सिंगल डॉटेड कर लो और सिंगलो के साथ तो वही किए बोनी वहां से सिंगल चार गेंद का सामना किया अभी तक सिर्फ रन तो कुल मिलाकर उन्नीस दो दशमलव तीन गेंद के बाद इसके बाद मेघा ग्रांड फिनाले तो सो रहेगा एक बार फिर से इस मैच के बाद और उसके बाद होगा इस टूर्नामेंट का एकदम अंतिम मैच तो इतिहास लिखा जाएगा आज इस अरविंद स्टेडियम पर दूसरा सीजन दिदी कप कप्तान कुल पॉल हर एक बार फील्ड्समैन में परिवर्तन करते हुए बातचीत कर रहे हैं गेंदबाज आशीष मेहरुल के साथ मीडिया पीसेंट आशीष मेहरुल इस बार संपर्क किया है नौ गेंद कैसा आ रहा तो छवन रन मिलेगा लेकिन आप सिंगल नोटअप कर पाएंगे आसानी के साथ और एक रनों का इजाफा लेकिन सामने प्रीट होंगे बल्लेबाज अक्रम बोनी के सामने ट्वेंटी वन इक्कीस दो विकेट के नुकसान से धीरे धीरे अब मैच की गर्माहट यहां से ये दोनों बल्लेबाज बढ़ाएंगे क्योंकि प्रीहिट के सामने बिग हिट लगाएंगे लेकिन गेंदबाज चालक

और एक गेंद क्या कमाल का मैच आज जिस तरह से कप्तान शेख इससे पहले चौहत्तर लेकिन इस बार सिर्फ पंद्रह पूरी जिम्मेदारी था और बहुत सारे लोग उम्मीद लगाकर रखे थे इस बार भी वही कॉपी पेस्ट और एक डॉट आशीष मेहरुल आशीष मेहरूल इस बार में अभी तक सिर्फ अभी तक सिर्फ तीन रन जो के खर्च किए हैं भवे सेलर चार गेंद से दो रन बनाकर अभी तक नाबाद और इस तरफ जो कि अकरम बोनी अभी तक कई सारे गेंद टॉट कर चुके हैं तो कुल मिलाकर तीन ओवर की समाप्ति 21 21 इक्कीस दो विकेट के नुकसान से एक कंटाई का त्यौहार एक कंटाई के, के और एक बड़ा दिन आज के दिन सुपर सैटरडे जैसे कि सुपर सैटरडे हम सभी लोग जानते हैं कंटाई में है, छुट्टी मनाया जाता है तो बहुत सारे बिजनेसमैन आज का दिन का इंतजार कर रहे थे कि कब आएगा वो दिन और कब सजेगा कंटाई अरब स्टेडियम पर आखिरी दिन दीदी का दूसरा सीजन का तो लीजिए समय अब बांध चुके हैं और इस समय पर बिल्कुल आप सभी दर्शक चार चांद लगा चुके हैं एक बार फिर से आज जिस तरह से हर एक मेहमान हमारे बोल मंच पर आए पूरे तरह से आज इस टूर्नामेंट का सिर्फ तारीफ ही किए हैं तो नई गेंदबाज चौथा बार के लिए निजाम मलिंगा और सामने भूपेश सेलर तो दबाव अब धीरे धीरे मनीष इलेवन झाड़ग्राम के ऊपर बढ़ता रहा है सचिन जी इतने सारे लोग आए हैं ना और लोगों के लिए दो चार सब तो बनता है जो होते हैं दिल के खूबसूरत ऐसे लोग काफी कम बनाए हैं और जितने भी बनाए हैं वो सब आज इस कौटाई अरविंद स्टेडियम पर आए हैं आप सभी का बहुत बहुत शुक्रिया बबी सेलर बलिंगा और इस गेंद को जहां पर पीछे खिलाड़ी सुमन गोप वहां से और एक रन की इजाफा तो कुल मिलाकर 22 22 तो 22 दूसरा विकेट कमाए हैं मनीष सिलभीन शाहरुख दल अगला गेंद निजाब मलिंगा इस बार संपर्क सदीना जी बहुत देर बाद ये बड़ा हिट भवेश सेलर के बल्ले से अकरम मोरी के बल्ले से नौ नौ पांच ती डॉट बॉल करार पर यही पहुंचा मारती बॉलो हिट पहला

तीसरा प्लेस और चौथा प्लेस के लिए पचास 50 50000 -50 रुपए का इनाम निजाम बलिंगा इस बार कमबैक सदी से टकराया गेंद और वहां से एक रन का इजाफा बल्ले से टकराया था तो अकरम बोनी कहीं ना कहीं थोड़ा सा दबाव महसूस कर रहे हैं सूत्र जी देखिए अभी तक नौ गेंद का सामना किया है सिर्फ आठ रन जो कि अकरम बोनी तो इस दबाव से निकलना होगा इस बल्लेबाज को अवश्य ये के বড় পার্টনারশিপে যেতে হবে যেহেতু দুটি মূল্যবান উইকেট কিন্তু পতন ঘটে গেছে সেকেন্ড ওভারে যেখানে প্রথম ওভার থেকে ষোলোটি রান এসেছিল সেখানে দ্বিতীয় ওভারে মাত্র দু রান দু উইকেট আর তৃতীয় ওভারে মাত্র তিনটি রান এইরকম সীমিত ওভার ক্রিকেটে কিন্তু বড় রান চাই ব্যাটসম্যানদের কাছ থেকে ভাবে সেলার इस बार बिल्कुल चर में सटीक निशाना वहां से सिंगल रोटेट करना चाहते हैं और विकेट विकेट नंबर थ्री रनआउट के रूप से रबे सेलर को लेटना होगा तो रनआउट के रूप से यहाँ पर विकेट गवाया है तीसरा विकेट तो चौथा ओवर में और एक विकेट गवा दिए हैं भव्य सेलर के रूप से तो बोनी और उनके साथ अब यहां से आगे के सफर तैयार करेंगे जो कि अशरफ खान मुंबई के और एक खिलाड़ी इससे पहले भी अशरफ खान काफी अच्छे बल्लेबाजी किए हैं दर्शक निश्चित रूप से एकदम पिन ड्रॉप साइलेंस क्योंकि मैदान पर बड़ा हिट की जरूरत है तो इस गर्माहट को बनाने के लिए आपको बड़े हिट के पीछे भागना होगा जो अभी तक कोशिश कर रहे हैं अक्रम गेंद का सामना कर चुके हैं, सिर्फ दस गेंद का सामना कर चुके हैं सिर्फ नौ रन अभी तक बना चुके हैं तीस तीन विकेट के नुकसान से इस बार की आखिरी गेंद निजाम मलिंगा क्या कमाल की गेंदबाजी हालांकि रनआउट के रूप से एक विकेट तल के खाते में दर्ज करवा अगला गेंद निजाम इस बार भी बड़ा हिट की तलाश में लेकिन उछाल काफी कम और सीधा जो कि दीप बॉल कप्तान के दस्तानों में और डॉट गेंद ओवर की समाप्ति तो कुल मिलाकर चार ओवर के समाप्ति तीस तीन विकेट के नुकसान से और अगला दो ओवर के लिए अब मैं सीधा चलता हूं रवि जी के पास धन्यवाद मुजीब प्रथम चार ओवर तिर सात दशमिक पांच तीन विकेट पतन हो আবার শেষ দু ওভার যেখানে গুরুত্বপূর্ণ ওভার কিন্তু দুটি দলের কাছে দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত বারবার তারা উল্লাসে মেতে উঠছেন কারণ কাফি দিদি কাফ এবার যেন প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিয়েছে আবার আশিস মেহরুল মহারাষ্ট্রের রায়গড়ের থেকে উঠে আসা এই খেলোয়াড় এখনো পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন ছটি উইকেট একটি রান আসবে আর একটি রানের হাত ধরে রান সংখ্যা তিরিশ থেকে একত্রিশে পৌঁছে গেল গেলিস ঝাড়গ্রাম আর যে কথা একটু আগে বলছিলাম মাসিস মেহেরুল এই ম্যাচের আগে পর্যন্ত ছটি উইকেট পেয়ে এই টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেটের দাবিদার হয়েছেন এবং প্রথম ম্যাচে দুটি উইকেট কোয়ার্টার ফাইনালে চারটি উইকেট একটি মেডেন সব মিলিয়ে ছটি উইকেট রানের দিক থেকে যদি আমরা দেখি শাহিদ শেখ তিনটি ম্যাচ থেকে একশো আবার ঠিক তার পেছনে ধোনি তিনটি ম্যাচ থেকে একশত আঠাশ সর্বোচ্চ সত্তর শাহিদ শেখের সর্বোচ্চ আঠাত্তর সব মিলিয়ে দুই ব্যাটার একটি একটি করে হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন দলের জন্য আর চার দশমিক দু ওভার একত্রিশ তিন উইকেটে মনিশ ইলেভেন ঝাড়গ্রাম আইস রকারস এ লাইভ স্ট্রিমিং এ প্রায় সাত হাজার যারা চোখ রেখেছেন আজকে আয়ুষ রকার লাইভ স্ট্রিমিং এ দিদি কাপের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও প্রচুর মানুষ চোখ রেখেছেন পঞ্চম ওভারে খেলা চলছে রানের গতি একেবারে মন্থর অ্যাঞ্জেল ইন ইস বয়স যাদের পক্ষে বোলাররা কাজের কাজটি করে যাচ্ছেন কারণ জানেন গুরুত্বপূর্ণ যেটি গ্রুপ অপেক্ষা করছে কোন দলের সাথে মুখোমুখি হবে তাদের ফাইনাল ম্যাচ আমরা রিকোয়েস্ট করব আমাদের কমেন্টি বক্সের সামনে যে জয়েন্ট স্ক্রিনটি আছে সেখানে অনেকে দাঁড়িয়ে পড়েছেন জয়েন্ট স্ক্রিন থেকে অনেক দর্শক দেখতে পাচ্ছেন না প্লিজ আপনারা ওই জায়গা থেকে একটু নামবেন অশীষ এবার বড় শট কাউ কর্নারের উপর দিয়ে ওভার বাউন্ডারি কে এনসি এগ্রো লিমিটেড ওভার বাউন্ডারি রানের দরকার রান করতে হবে মনীষী নেবেন ঝাড়গ্রামকে আর সেই জায়গায় সাঁত্রিশ নির্ধারিত সময় প্রায় শেষ তিন মিনিট চার দশমিক চার ওভারে মনি ইলেভেন সাঁত্রিশ একদিকে অশরফ খান আক্রম বনি গুজরাটের খেলোয়াড় আক্রম বনি দিন রাতের আনন্দে মেতে উঠেছে আজকে দর্শক সত্যি দর্শকদের চোখ মুখ বলছে আজকে তারা কতটা খুশি রাত যতই হোক আজকে শেষ ম্যাচ দেখে তারা কিন্তু বাড়ি ফিরবে ওভার নাম্বার ফাইভ একটু ঠুকে দিয়েছিলেন ক্যাশ ছিল কি করলেন সহজ ক্যাশটাকে কিন্তু কঠিন করে ফেললেন সতীনতা কি বলবেন আসলে এরকম ম্যাচে গুরুত্বপূর্ণ শ্রমিকের ম্যাচে এইসব ক্যাচ কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে পরবর্তীকালে এই ব্যাটসম্যান যদি একটা বড় স্কোর করে তা কিন্তু দলের কাছে বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে আক্রম বনি নিজেকে সেভাবে কিন্তু মেলে ধরতে পারেননি চেষ্টা ছিল উইকেটের আমার মিসফিল্ডিং একটি রান দ্বিতীয় রানের চেষ্টাই করেননি জন ফিল্ডার যখন মিসফিল্ডিং করলেন তারপরে আবার আমরা দেখলাম যে দুই ব্যাটার একটি রান করে যখনই দেখলেন ফিল্ডার পৌঁছে গেছেন বলের কাছাকাছি নিজেদের সিদ্ধান্ত বদলে ফেললেন আর এদিকে অরবিন্দ স্টেডিয়ামে কাঁধি দিদি কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে পাঁচ ওভারে খেলা শেষ আর ত্রিশ তিন উইকেটে সতীনন্দা প্রেডিকশন কি হবে আর একটা ওভার এখান থেকে পঞ্চাশ রবিদা যেখানে প্রথম ওভারে এসেছিল ষোলো রান কোন উইকেটের কিন্তু পতন ঘটেনি সেখানে পরপর প্রতিটা পর ওভারগুলো কিন্তু যথেষ্ট রানের গতি কম দ্বিতীয় ওভারে মাত্র দুটি রান তৃতীয় ওভারে তিনটি রান এবং চতুর্থ ওভারে মাত্র সাত রান সেখানে পঞ্চম ওভারে আটটি রান এসছে আশা করবো ষষ্ঠ ওভারে একটি বড় কিছু স্কোর যাদের ভালো ফাইটিং স্কোর যেতে পারে নিজাম মালিঙ্গা সে সোভারটি করার জন্য এসছেন যদিও নিজাম এই ম্যাচের আগে পর্যন্ত প্রি কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনালে দুটি উইকেট পেয়েছেন একটি করে আমাদের মধ্যে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম তিনি উপস্থিত হয়েছেন তাকে আমরা বরণ করে নিচ্ছি আর এই কথা যখন বলছে সেই বড় শট অশরফ খান অশ্বফ খানের ব্যাট থেকে একটি বড় শট সব মিলিয়ে রান সংখ্যা চুয়াল্লিশ সতীন দা আপনি বলছিলেন যে বড় ওভার একটা দরকার অবশ্যই সেমিফাইনাল মতো ম্যাচে ছ ওভারের ক্ষেত্রে কমপক্ষে ষাট রানের টার্গেট না হলে বিপক্ষ দলকে কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো যাবে না তাই একটা বড় স্কোর দরকার আর বাকি কয়েক যে কটি বল খেলা বাকি আছে আচ্ছা একটি বিশেষ ঘোষণা যে ক্যামেরা স্ট্যান্ডের উপরে যারা বসে রয়েছেন প্লিজ আপনারা নেমে পড়ুন কারণ মেম্বাররা পড়ুনি এই ম্যাচে কিন্তু যথেষ্ট ডট বল বেশি হচ্ছে মালিঙ্গা যত গতি আছে যেন গতির সাথে আজকে যেন আরো গতিময় বোলিং করতে চাইছেন সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট দশটা উইকেট হ্যাট্রিক সহ আবার আজকেও লালুপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে পাঁচ পাঁচটি উইকেট পেয়েছেন যদিও বড় শট আসেনি বড় শটের দরকার ওভার শেষ যেখানে আর একটি বলে খেলা বাকি চুয়াল্লিশ শেষ বল যেখান থেকে ওভার বাউন্ডারি হলে পঞ্চাশ পূর্ণ শেষ বল যেখান থেকে বড় শট শ্রেণী একটি রান পূর্ণ হল দীপপাল খুশি হতে পারেনি নিজাম মালিঙ্গা ভাবছিলেন দীপপাল আর দীপপাল নিজাম মালিঙ্গা ক্যাশ নেবে যেখান থেকে ষষ্ঠ ওভারে খেলা শেষ হলো ষষ্ঠ ওভারে শেষে মনীষ ইলেভেন ঝাড়গ্রাম তিন উইকেটের বিনিময়ে পঁয়তাল্লিশ জয়ের জন্য দরকার নির্ধারিত ছ ওভারে অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েসকে করতে হবে ছেচল্লিশ চেয়ে আশা করে এই ম্যাচটি ভেবেছিল দর্শকরা একটা বড় স্কোর দাঙাবে ফার্স্ট ওভার থেকে যেভাবে বারকুটে ব্যাটসম্যানরা খেলছিলেন ষোলোটি রান চলে সত্য ওভারে সেখান থেকে শেষ হল পঁয়তাল্লিশ রানে কিন্তু উইকেট রইতেই উইকেট আসলে ছত্রিশ বলের মধ্যে দশ ভনের সংল্লিশ

মনিস ইলেভেন ঝাড়গ্রাম দলের প্রত্যেকটি বোলার কিন্তু উইকেট পেয়েছেন প্রত্যেকটি ম্যাচে অনেকের ছাড়া চারটে উইকেট দুটো ম্যাচে আবার জিগনেশ প্যাটেল চারটে উইকেট বুমরা তারও কিন্তু দুটি উইকেট শাহনাজ তিনিও চারটি উইকেট পেয়েছেন আবার নবীন কাশ্যপ তিনিও তিনটি উইকেট পেয়েছেন তার মানে প্রত্যেক বোলার কিন্তু উইকেট পেয়েছেন এই টুর্নামেন্টে অবশ্য আমি আগে পাশে বলেছিলাম আমরা

কাথি দিদি কাপ চ্যাম্পিয়ন দলের জন্য সতীর্থ চ্যাম্পিয়ন ট্রফি তিন লক্ষ টাকা রানাস দলের জন্য রানাস ট্রফি এবং সাথে দু লক্ষ টাকা সেমিফাইনালে লুজার দলের জন্য ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা এছাড়াও প্রচুর আকর্ষণীয় পুরস্কার টুর্নামেন্টের দিদিকে যদি আমরা দেখি গত কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে শুরু হয়েছিল সিজন এর পথ চলা আর এই টুর্নামেন্টের আজকে ফাইনালদের এই ম্যাচের পরেই কিন্তু ফাইনাল ম্যাচ ধন্যবাদ আমাদের সমস্ত স্পন্সর যারা আছেন সিএম হিরো প্রশান্ত হুন্ডা কনকাস ম্যাক্স বিবি কন্ট্রিবিউশন আর পিপি হুন্ডাই টানিস গোল রাজলক্ষ্মী জুয়েলার কে এম সি অ্যাগ্রো লিমিটেড কৃষ্ণেন্দু ভট্ট বৃন্দাবন করেন প্রোবাইডার গণেশ ঘোষ মি সরকার জহুরি কৃষ্ণা কার্ড টাটা মোটরস মাউন্ট লিটেরাজি স্কুল এসআরএম এস আর বার জানা সোনার নজরুল মেলা কমিটি। আবার দ্বিতীয় জিনিসে খেলা শুরু হবে ধন্যবাদ আমাদের কমেন্টি বক্স থেকে মাঠে হাজির থাকা দশটার দর্শক এবং যারা আমাদের লাইভ স্ট্রিমিংয়ে আছেন দ্বিতীয় সে খেলা শুরু আর শুরুতে শোনা ধন্যবাদ রবিদা চলতি টুর্নামেন্ট অর্থাৎ দিদি কাপ সিজেন্টো এই টুর্নামেন্টের আমরা প্রায় শেষ লগ্নে যেখানে দ্বিতীয় সেমি দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত হবে তারপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ তারপরেই কিন্তু এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা যেখানে অপেক্ষা থাকবে আরও তিনশো পঁয়ষট্টি দিনের যেখানে আবার নতুন করে এই টুর্নামেন্টের শুভ সূচনা ঘটবে আপনারা দেখছেন দ্বিতীয় সেমিফাইনাল একদিকে মানিস ইলেভেন ঝাড়গ্রাম এবং অন্যদিকে অ্যাঞ্জেল কলকাতা এন এস বয়েস মানে যাদের দলে কিন্তু বেশিরভাগ ওই মুম্বাই থেকে আসা খেলোয়াড়েরা ছিলেন সীমিত ছ ওভারের ম্যাচ যেখানে প্রথম ইনিংসে ছটি ওভার থেকে তিনটি উইকেটের বিনিময়ে পঁয়তাল্লিশটি রান তারা সংগ্রহ করেছেন বিপক্ষ দল অর্থাৎ অ্যাঞ্জেল কলকাতা এস বয়েস যাদের সামনে লক্ষ্যমাত্রা থাকবে ছেচল্লিশ যে ধরনের ক্রিকেট আমরা গত দূর গতকাল থেকে দেখে এসেছি যে ধর এই ধরনের ফরম্যাটে ছ ওভারে ছেচল্লিশ রান কিন্তু খুব একটা কষ্টকর নয় তবে অনিশ্চয়তার ক্রিকেট যে ক্রিকেটে অনেক উত্থান পতন রয়েছে অনেক ঘাত প্রতিঘাত রয়েছে নিঃসন্দেহে দর্শকরা অধীর নয়নের দুঃখে আছেন যে এই ম্যাচেও কোনো নাটকীয় ফরক কত পরিবর্তন হয় কিনা দুই গোড়া পত্তনকারী ব্যাটার হারদিন কাজী এবং সাগর আলী দুই গোড়া পত্তনকারী ব্যাটার লক্ষ্যমাত্রা ছেচল্লিশ রাত পারছে ম্যাচে তাপ উত্তাপ পারছে যদিও আবহাওয়া তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট কমছে তবে সেই নিম্নমুখী তাপমাত্রাকে তো আক্কা করে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে মাঠে উপস্থিত রয়েছেন তার থেকেও বেশি সংখ্যক মানুষ চোখ রেখেছেন ইউটিউব লাইভ স্ট্রিমিং এ আয়ুষ রকার্সের অফিশিয়াল অফিসিয়াল পেজে ফেসবুকে প্রত্যেকে চোখ রেখেছেন দিদি কাফের অফিসিয়াল পেজে যেখানে সরাসরি লাইভ স্ট্রিমিং আসছে লক্ষ্যমাত্রা ছেচল্লিশ ফর্টি সিক্স ছ ওভারে ছেচল্লিশ স্ট্রাইকে ফারদিন কাজী অনিকেত তো এইখানে কিন্তু বোলারদের পরীক্ষা যেখানে মাত্র পঁয়তাল্লিশটি রান হাতে রয়েছে প্রথম বল এবারে অফ স্ট্যাম্পে সাফল করে এসে পুল করলেন এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল যাবে সীমারেখার বাইরে চারটি রানের জন্য নটা বেজে তিরিশ মিনিটে কিন্তু এই ইনিংসের শুরু হলো আর শুরুতেই ফার্জেন ফারদিন কাজী যার ব্যাট কিন্তু গড়ে উঠলো যদিও ওভার বাউন্ডারি আসেনি বাউন্ডারি এসছে চারটি রান লক্ষ্যমাত্রা ছেচল্লিশ ফরের বল এবারে কিন্তু শরীরটাকে নিচে নামিয়ে হাঁটুর ভরে ওই উইকেট অঞ্চলের দিকে খেলার চেষ্টা যুদ্ধই সম্পর্ক ঘটেনি দ্বিতীয় বলটি ডট হাজার হাজার মানুষের উপস্থিতিতে চলছে গর্বের দিদি কাপ সিজন মুখ্য উপদেষ্টা যেখানে আমরা ধন্যবাদ জানাবো মাননীয় সুপ্রকাশ গিরি মহাদয়কে এবং অবশ্যই ধন্যবাদ জানাবো পিনাকে দিন্ডা মহাদয়কে অনিকেত পরের বল এবারে রিভার্স এক্ষেত্রেও কিন্তু সুবিধা করতে পারলেন না আরো একটা ডট টার্গেট খুব একটা বড় নয় তবে রিকোয়েড রান রেট কে কোনো প্রকারে উঠতে দেওয়া চলবে না কারণ রাতের ম্যাচ বাইশ কিন্তু শট খেলার চেষ্টা যদিও সম্পর্ক সম্পর্কটা হয়েছিল অন অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার একটা চেষ্টা করেছিলেন রান আউটের প্রথম সুযোগে যদি উইকেটে আঘাতটা হানতে পারতেন তাহলে নিঃসন্দেহে একটি উইকেট আসতে পারত আপাতত একটি রান সংগৃহীত রান বেড়ে দাঁড়ালো পাঁচ বিপক্ষ দল অর্থাৎ মনিশ ইলেভেন ঝাড়গ্রাম তাদের কাছে কিন্তু কোনো উইকেট প্রাপ্তি ঘটেনি এখান থেকে আরো একচল্লিশ রানের দরকার সার্ফি লাইটটা বন্ধ করে দিন সার্ফের অপারেটর যিনি আছেন সার্ফি লাইটটা উপরে মেটে রেখেছেন ওটা বন্ধ করে দিন ক্যাচ হলে সমস্যা হবে লাইটটা অফ করে দিন বন্ধ করে দিন প্রস্তুত অনিকেত এদিকে প্রথমবারের জন্য স্ট্রাইকে প্রস্তুত সাগর আলী হিসাব নিকাস কোষে কিন্তু এই ইনিংসে শুরুটা করেছেন দুই ব্যাটার সাগর আলী এবং ফারদিন কাজী বলে কিন্তু কমতি ছিল যেখানে সামনের পায়ে ভর রেখে অনেক দিকে খেলার চেষ্টা আর বল ডট আসলে শুধু ডটে কিন্তু কাজ হবে না প্রথম সারির আটারকে কিন্তু সাজ ঘরে ফেরত পাঠাতে হবে তবেই কিন্তু এই লড়াইয়ে টিকে থাকবে দল এবারে সাগর আলী জায়গা করে খেলে দিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে যতক্ষণে ফেরত আসবে আলীর ব্যাট থেকে প্রথম রান আর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথম ওভারের পরিসমাপ্তি প্রথম ওভারের শেষে ছয় কোন উইকেট না হারিয়ে এন এস অ্যাঞ্জেল কলকাতা প্রথম ইনিংসে কিন্তু শাহিদ শেখ ফিরে যাওয়ার পরে বাকি ব্যাটাররা নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি যথেষ্ট বড় শট আসেনি অন্তত যতটা দরকার ছিল এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে লড়াইটা শুধু ফাইনালে যাওয়ার নয় লড়াইটা সম্মানের লড়াইটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই টুর্নামেন্টে জিগনেশ পাটেল দ্বিতীয় ওভারের জন্য মার্কেট প্রান্ত থেকে প্রস্তুত হবেন ওদিকে সাগর আলী যিনি একটি রানে অপরাজিত রয়েছেন শেষ পাঁচটি ওভার থেকে কিন্তু চল্লিশটি রানের দরকার অর্থাৎ প্রত্যেক ওভারে আটটি করে রানের প্রয়োজন কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে উভয় ব্যাটারকে অযথা ঝুঁকি নেওয়া যাবে না জিগনেস তার ওভারের প্রথম বল কিছুটা ওভার পিস ধরনের বল ছিল তবে চমৎকার গতি অফ স্ট্যাম্পের সামান্য বাইরে সাগর আলীকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের দশটা নাই প্রথম বলটি কিন্তু এবারে কিন্তু যথেষ্ট বাইরে আর সঙ্গে সঙ্গে ম্যাচ অফিসিয়ালের বাহুর প্রসারণ ঘটলো ওয়াইটের হাত ধরে আরো একটি রানের শ্রীবৃতি ঘটবে মূলস করে ছয় থেকে সাত ব্যবধান কমছে বিরাট কিছু যদি অঘটন না ঘটে আর বলতে বলতে গর্জে উঠলো সাগর আলীর ব্যাট ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি আসবে আলীর ব্যাট থেকে এবারে কিন্তু অস্টেম্পের বাইরে কিছুটা সাফল করে এগিয়ে গেছিলেন মেডিকেট অঞ্চলটাকে ব্যবহার করলেন ঠিকানাটা আগেই লিখে দিয়েছিলেন যেন পথটা দেখানো বাকি ছিল ইনিংসের প্রথম ওভার बाउंड्री সাগর আলীর ব্যাট থেকে দল পৌঁছে গেল 13 রানে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভার জিগনেস পরের বল এবারে ব্লক হলে রাখার চেষ্টা কবজির মোচড়ে খেললেন ওই কাউকা অঞ্চলে আরো একটি রান ব্যাট থেকে তো যে কথা বলছিলাম শুরু থেকেই কিন্তু বেঁধেই কিন্তু দুই ব্যাটার এসেছেন যেখানে ছেচল্লিশ রানের প্রয়োজন ফাইনালের টিকিটটা পেতে গেলে আপাতত চোদ্দ উইকেট আসেনি উইকেটের খাতাটা কিন্তু এখনো শূন্য আর এবারে ফারদিন গাজী তিনি কিন্তু স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে সীমারেখার উপরে পাঠালেন বলকে আর কালো অন্ধকারে বলটি মিশে যাওয়ার আগে স্কোর পড়ে ছটি রান যেখানে ছেচল্লিশ রানের লক্ষ্যমাত্রা কুড়িতে পৌঁছে গেল দল দ্বিতীয় ওভারের চারটি বলের খেলা হয়েছে আর প্রথম ওভারে যে অনুশাসনটা দেখেছিলাম বল হাতে আঙ্কে যে বাঁধনটা দেখেছিলাম এই এই মুহূর্তে কিন্তু সমস্ত বাঁধন একেবারে আলগা করে দিয়েছেন পরের বলটি স্ট্যাম্পের বাইরে হালকা হাতে পুশ করলেন যেখানে এক্সট্রা কাভার অঞ্চল থেকে ফেরত আসার ফাঁকে আরো একটি রান ফারদিন কাজের ব্যাট থেকে তো মাঝে মধ্যে বড় শট আর দু একটা সিঙ্গেলস ডাবলস তার উপরেই কিন্তু ভর করে চলছে ইনিংসের গাড়ি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে পৌঁছতে হবে আপাতত একুশ এই ওভারে সম্ভবত শেষ বল বাইরে চালিয়েছিলেন যেখানে উইকেট রক্ষক সামান্য ভুল চুক করলেন খেসারকটা কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হলো ওয়াইট এবং বাই সূত্রে একটি রান অর্থাৎ দুটি রানের সে বৃদ্ধি ঘটবে পৌঁছল দল অর্থাৎ কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে এএনএস কলকাতা দল শেষ বল যেখানে আবার অনেক দিকে খেলার চেষ্টা সফল হননি যথেষ্ট গতি ছিল এই বলে আর শেষ বলটি কিন্তু ডট দ্বিতীয় ওভার খেলার শেষে তেইশ কোন উইকেট না হারিয়ে আর শেষ চারটি ওভার থেকে দরকার তেইশ

বো বেতর হয় সত্য বড়া শর্ট আসকে সাথে সিঙ্গেল খেল রে বো কাফি মাইনে রাখে গে অবশ্য টার্গেটটাই ছোটো ব্যাটসম্যানরা ও হিসাব করে টার্গেট করে খেলছেন ডট বল খুব কম করছেন সিঙ্গেলগুলোও নিচ্ছেন বুদ্ধিমত্তার সাথে যেটা কিন্তু মনীষ ইলেভেনের কাছ থেকে আমরা পাইনি যথেষ্ট ডট বল করে ফেলেছিলেন মনীষ ইলেভেনের ব্যাটসম্যানরা और तीसरा ऑफर की शुरुआत हो चुके हैं राइस बुमराह को लाए हैं कप्तान तीसरा ऑफर के लिए पहला टीम के रूप में कांथी दीदी कब सीजन टू का फाइनल में पहुंच चुके हैं जीटी ग्रुप तो लिटन बाडुई ब्रिगेड और दूसरा टीम के रूप में कौन पहुंचेंगे वो तय होगा इस मैच से राइस बुमराह दूर वाले छोर से सामने फरदीन काजी मुंबई वर्सेस मुंबई और नौ गेंद की इशारा यहां पर यानी दो रन जोड़ा जाएगा स्कोर बोर्ड में और अगला जो गेंद होगा वो फ्री हिट सामने कौन है सागर अली नौ रन बनाकर अभिजीत सागर अली और फरदीन काची का अपना स्कोर तेरह तो बड़ा लक्ष्य सबके सामने है नहीं इससे पहले दो तीन बड़ा शॉट आ चुके हैं जो सिंगल खेल रहे हैं आप वो सही दिशा टीम को देगा रुकेंगे नहीं दौड़ेंगे आली रे आली सागर आली, एक और चक्का। तो देखिए सतना यहां पर सिंगल के साथ-साथ जैसे ही स्लॉट में गेंद मिल रहे हैं कोई बाप नहीं वो सीमा रेखा के बाहर इस आरएमबीटीएमटी बार छक्का के रूप में अवश्य सागर একদম মারতে কুণ্ঠাব করছে না কিন্তু বাকি বলগুলো বুদ্ধিসত্তা করতে সিঙ্গেল নিয়ে যাচ্ছে অর্থাৎ একটি বড় শহর বাকি সব সিঙ্গেল টার্গেট ছোট দু ওভারের শেষে তেইশটি রান কিন্তু চলে এসেছে ওইখানে কিন্তু পতন করেনি আর যেখানে সাগর আছে সেখানে কিন্তু ব্যাটের গভীরতা আছে গহরাই হ্যাঁ বিলকুল নাম জব সাগর আলি হ্যাঁ তো গহরাই হোনাই চাই ফিলহাল বত্রিশ পর পৌঁছ গে एंजल कोलकाता इन बॉयज इस बार देखिए कभार की क्षेत्रों में खिलाड़ी मौजूद था वहां पर बड़ा शॉट उसके बाद एक सिंगल सोच बुझ भरा क्रिकेट यहां पर हर बरात की कोई जरूरत नहीं सही हिसाब किताब के साथ आगे बढ़ रहे हैं एंजल कोलकाता इन बॉयज साहिद शेख आज इस मैच में उतना खास बल्लेबाजी नहीं बिलाल शेख निराश किए हैं जिसके चलते हुए 45 तक पहुंचे मनीष इलेवन झाड़ग्राम और इस बार हेलीकॉप्टर की उपयोग जी नहीं केंद्र मैदान के अंदर और खिलाड़ी मौजूद है लॉग आउट में लौटना होगा आउट फोर्न काजी को पहला झटका एंजेल कोलकाता एन एस की पारी में तैतीस पर पहला झटका गेंद से तेरह रन बनाकर लौट रहे हैं फरदीन है, है मुंबई टेनिस क्रिकेट का तो कल से आज तक सद्य आप देख चुके हैं हर टीम में टेनिस क्रिकेट में कितना बदलाव आ चुके हैं कितने सारे खिलाड़ी हर टीम में कम से कम पांच छह खिलाड़ी सात खिलाड़ी कोई टीम में तो पूरा ही पूरा मुंबई का सेट मनी से मनीम झारग्राम जैसा टीम सिर्फ तोपू है इस टीम में दीपांजल वो नया आईफोन लिया है इस साल सेल्फ गिफ्ट और फोटो खींच रहे हैं बहुत प्यार से खास तौर पे जो मेले जा रहे हैं ना मेले से बहुत अच्छा तस्वीर ले रहे हैं और फेसबुक में डाउनलोड कर रहे हैं तोपू दीपांजन आप फेसबुक डाउनलोड करते करते तो मैच हो जीतते मात्र प्लेयर बाकी दस जन बोम्बई दिखे तो जी नहीं डाउनलोड नहीं माफ कीजिए अपलोड कर रहे हैं तोपू डाउनलोड कर रहे हैं राजेश तोपू का हर एक पिक्चर हर एक तस्वीर और आठ हजार लोग जुड़ चुके हैं हमारे साथ आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में आप सभी को बहुत बहुत शुक्रिया जो प्यार दिया है आप सभी ने बहुत बहुत शुक्रिया आप सभी के लिए कमेंट्री बॉक्स से यह क्या बाहर जाएगा शॉर्ट जी हाँ बिल्कुल जाएगा एस आर एम बी टी एम बार छक्का रोहित चंडीगढ़ तीन पे बहुत बहुत शुक्रिया सीएम ऑटोमोबाइल थैंक्स टू प्रशांत होंडा केएनसी एग्रो लिमिटेड बैक्स पीपी कंट्रीब्यूशन हुई आरटीबी हुई तनीज गोल्ड राजलक्ष्मी ज्वेलर्स कृष्णेंदु भक्तों वृंदावन गार्डन थैंक्स टू गणेश घोष बी शोहड़ी कृष्ण का टाटा मोटर्स इसी बीच फिर एक बार हवाई फायर आली ने आली सागर आली ये शान है ये जान है ये सिर्फ बंगाल टेनिस विकेट का नहीं भारतीय टेनिस विकेट का बड़ा नाम है सागर अली कुल मिला स्कोर आप फोर्टी फाइव स्कोर लेवल जीत के लिए एक रन चाहिए सुक्रिया माउंट लिटर माउंट लिटरा जी स्कूल एसआरएमबीएमटी बार कमल जाना सोनार तोरी थैंक्स टू नजरुल मेला कमेटी उनतीस फेब्रवरी बीस चौबीस नजरुल मेला का उद्घाटन होगा अनवर साहब का मेला आप सभी ने बड़े तादाद से पहुंचेंगे नज़रुल मेले में जीत के लिए चाहिए सिर्फ एक रन एक रन विनिंग शॉट सागर अली की बल्ले से और इसी के बीच दूसरा टीम के रूप में फाइनल में पहुंच चुके हैं एंजल कोलकाता एन बॉयज।

চলো সু চলো বিট্টু কোথায় ঠিক আছে হ্যাঁ করো

এক ওভার এক রান দুই উইকেট আমরা সতীশকে আমন্ত্রণ জানাবো পোস্ট ম্যাচ সতীশের জয়েন করার জন্য প্রথমে ম্যান অফ ম্যাচের ট্রফি তুলে দিচ্ছেন প্রশান্ত মাভুই স্যার প্রশান্ত হান্ডার কর্ণধার প্রশান্ত হুন্ডার কর্ণধার সম্মানীয় প্রশান্ত মাভুই স্যার ম্যান অফ ম্যাচের ট্রফি তুলে দিচ্ছেন সতীশের হাতে

वन ऑफ़ द बिगेस्ट टीम सिर्फ बेंगोल नहीं सारे इंडिया में आज टी, जिस टीम का दबदबा जारी है आ तो उनके खिलाफ एक ओवर सबसे ऐसे से तो परफॉर्मेंस दिया तो कैसा लग रहा है मैच मुझे बहुत अच्छा लग रहा है और ये क्रेडिट सभी मेरे पंजाब के सीनियर को जाता है वो ये कहते हैं कि भाई तो अपना डाल कोई नहीं मारेगा तुझे

दो विकेट प्राप्त किया सिवेक रांदेकर वो बस पिच के मतलब पिच तो बहुत बढ़िया है पिच पे कटर ज्यादा हो नहीं रहा है तो पिच भी बहुत बढ़िया ग्राउंड भी बहुत बढ़िया है और कमेटी ने जो प्रबंध किया वो बहुत बढ़िया है थैंक यू सो मच एंड बेस्ट ऑफ लक फॉर द फाइनल मैच सो दैट्स इट फ्रॉम द पोस्ट मैच प्रेजेंटेशन मनीष इलेवन मनीष इलेवन ने कर्मकर्ता के डिग्री तवे সেমি ফাইনাল লুজার ইলেভেল ঝাড়গ্রাম দলের কর্মকর্তা ভোলাদাকে পেয়েছি আমরা ট্রফি এবং ফিফটি অবশ্যই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা আর সেই পুরস্কার তুলে দিচ্ছেন চিফ পেট্রন অব দা টুর্নামেন্ট মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি মহাশয় তো আমরা অবশ্যই কিছু কথা শুনবো রাজকিশোর দা রয়েছেন আমাদের সঙ্গে তো ব্যাড লাক তবু পার্টিসিপেট করেছে দল এবং সেমিফাইনালে যাওয়া এটাও কিন্তু যে কোনো দলের কাছে একটা বড় প্রাপ্তি তো আজকে হারের পিছনে প্রধান কারণটা কি ছিল ব্যাটিং ব্যর্থতা নাকি রানটা কি একটু কম ছিল অবভিয়াসলি ব্যাটিং ব্যর্থতা ব্যাটিং ব্যর্থতা ছাড়া এই রকম একটা ছোট গ্রাউন্ডে রান আটকানো সম্ভব না যাই হোক ইটস আ ভেরি হার্ড লাক আর সত্যি কথা বলতে টুর্নামেন্টটাও বড় গ্ল্যামারাস টুর্নামেন্ট এখনো পর্যন্ত আমার দেখা আর এই টুর্নামেন্ট আগামী বছরও হবে আর আমরা আগামী বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো আমরা এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম গড়ছি আর চ্যাম্পিয়ন এখনো পর্যন্ত সব জায়গাতেই হয়েছি জাস্ট এটা লাগ আমাদের কিছু করার নেই একটা দিন খারাপ যেতেই পারে অবশ্যই প্রচুর টুর্নামেন্ট শুধুমাত্র আমাদের বাংলার বুকে নয় বাংলার বাইরেও অনেক টুর্নামেন্টে কিন্তু মনিস ইলেভেন ঝাড়গ্রাম যেখানে সফলতা পেয়েছে এবার ঝাড়গ্রামের সফলতা সম্পর্কে জানতে চাইবো আমরা জাস্ট এই বছর এই বছর ঠিক না আগের বছর লাম ট্রফি চ্যাম্পিয়ন তারপরে আমরা রাজস্থানে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি আর এই বছর আহ যে কাপ হয়েছে ওটাতে চ্যাম্পিয়ন ছিলাম আর এবারে এটা আমরা চ্যাম্পিয়নের মতোই দল গড়েছিলাম যাই হোক সববার চ্যাম্পিয়ন হয় না তো ওরাও ভালো খেলেছে ওরাও চ্যাম্পিয়ন হয়েছে চলো দেখা যাক কি হয় তো কেমন লাগছে দিদি কাপ সিজন যেভাবে আয়োজন করেছে ক্লাব ইন্দিরা এবং অবশ্যই মুখ্য উপদেষ্টা রয়েছেন সুপ্রকাশ গিরি তো কেমন লাগছে এবারে দিদি কাপ সত্যি কথা বলতে এখনো পর্যন্ত বেঙ্গলে আমি যে কটা টুর্নামেন্ট দেখেছি এটা বড় টুর্নামেন্ট আমার লেগেছে আর এই টুর্নামেন্টে আমরা খেলতে পেরে সত্যি কত খুবই অভিভূত তো এরকম টুর্নামেন্ট আমরা আবার চাইবো কাঁথিতে এরকম টুর্নামেন্ট আরও হোক আর এর পরের বছরও আমরা আসবো এই কথা দিয়ে রাখলাম থ্যাংক ইউ সো মাছ বেস্ট লাক ফর দ্য আপকামিং টুর্নামেন্টস আমরা কত বলছি থ্যাংকস টু এভরিবাডি আমাদেরকে সাপোর্ট করার জন্য আর তোমরা এরকমই সাপোর্ট করো আমাদেরকে আমরা এর পরের বছর চেষ্টা করবো চ্যাম্পিয়নের মতো খেলার

আচ্ছা টসটা রাজেশ টসটা পড়ে হবে টসটা পড়ে আচ্ছা টস পড়ে হবে আগে লেজার শো প্রত্যেকে মাঠের বাইরে চলে আসুন ফাইনাল ম্যাচের জন্য প্লেয়ারদের আমাদের মূল মঞ্চের পাশ থেকে আসতে হবে মূল মঞ্চের পাশ দিয়ে আমরা নিয়ে যাব সবাই মাঠটা ছেড়ে দিন যারা মাঠে আছেন লেজার শো হবে 10 মিনিটের তারপরে ফাইনাল ম্যাচ শুরু হবে আজকে আর প্রথম দিনের অ্যাকশন রিপ্লে আমরা চাইছি না টাইমটার ব্যাপারে বলছি যেটা গতকাল দুটো অবধি হয়েছে আজকে যাতে

ऑल द प्लेयर्स आर रिक्वेस्ट है प्लीज लीव द ग्राउंड लेजर शो होगा आप लोग पहुंचाइए डागाव में টিমের সমস্ত প্লেয়ারদের অনুরোধ করছি পাঁচ মিনিট আমরা মূল মঞ্চে সামনে টসটা করে নাও টসটা তার আগে ঠিক আছে আমাদের এই বাজরা ভাঙরা টিমকে বলছি সামনে মূল মঞ্চে সামনে আসার জন্য ভাঙরা টিমে যতজন আছেন তারা মূল মঞ্চের সামনে আসবেন জিডি গ্রুপ অনিন্দন আপনার সমস্ত প্লেয়ারকে নিয়ে মূল মঞ্চের সামনে যাবেন পাঁচ মিনিট পিনাকিদা পাঁচ মিনিট

প্রসেনজিৎ টসটা টস করতে হবে মাঠে টসটা করে নাও তারপরে Thank you. দুটো টিমকে নিয়ে এসো টসটা করে নাও তার আগে দুটো টিমকে আমি অফিসিয়ালদের বলছি টসটা সেরে নিন টসটা সেরে এদিকে চলে আসবেন আর মাঠ থেকে সবাইকে প্লেয়ার ছাড়া মাঠ থেকে সবাইকে বার করে দাও প্লেয়ার ছাড়া মানে কেউ থাকবেন না हेलो हेलो कैप्टें प्लीज प्लेयारे नाम प्लेयारे नाम पिन की समस्त प्लेयार के दिखे नहीं এই ম্যাচের <laughs>

হেড ক্যাপ্টেন কুল দীপ পল টসে জয়লাভ করছে সিদ্ধান্ত কি হবে ফিল্ডিং ফার্স্ট এই বছর দেখছি একেবারে দুর্দান্ত একটা মানে ক্যাপ্টেনশিপ প্রথমে ফিল্ডিং করে বিপক্ষ দল কত রানের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করবে শুনতে পাইনি যতটা কমের মধ্যে হবে ফাইনাল ম্যাচে কোনো চেঞ্জেস না না সেম টিম আশা করতে পারি ফাইনাল ম্যাচে দারুণ পাবো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে রয়েছে খোকন হালদার জিডি গ্রুপের কোনো খ্যাতনামা খেলোয়াড় নেই তবে গ্রুপ যেভাবে একটা পুরো ইউনিট এত দারুণ একটা পারফর্ম করেছে বোলিং বিভাগ 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 ব্যাটিং ফিল্ডিং প্রত্যেকটি বিভাগে কিন্তু অসাধারণ একটা পারফর্ম করেছে এবং প্রত্যেক ম্যাচে আমরা দেখেছি যে একটা দারুণ লড়াই দিয়েছে কি বলবে দলের জন্য কি ম্যাসেজ থাকবে সবাই খুব ভালো খেলেছে এবং টিম গেম খেলেছে এবং ফাইনালে উঠেছি খুব ভালো লাগছে আশা করছি সবাই মিলে আবার ফাইনালটা খেলবো এবং জেতার চেষ্টা করবো আর লিটন সরকার যে

আমাদের যুব সমাজের আইকন আপনি যাকে বলেন আপনাদের আম্পায়াররা সবাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য প্রথম ম্যাচে একেবারে কিন্তু দুর্দান্ত একটাই এফর্ট দিয়েছে একসময় মনে হচ্ছিল যেন অ্যাঞ্জেল এনএস বয়েস কিন্তু ছিটকে যাচ্ছে সেই জায়গায় বোলিং ইউনিট আশিস মেহেরুল ওই ওভারটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কি বলি অরিন্দম দা অভিজিৎ ওখান থেকে সরে যাও হ্যালো হ্যাঁ ওই ম্যাচটা তো একদম মানে সত্যি কথা ভাবতেই পারিনি যে আমরা জিততে পারবো তাও আশিস বেহনুল যেভাবে বলিংটা করলো অসাধারণ অসাধারণ ম্যাচ আর ওই ম্যাচটার যদি মনে হচ্ছে আমরা এখন অব্দি ফাইনালে জেগে রয়েছি আর দিদি কাপের সম্পর্কে বলার কিছু নেই সুপ্রক তাকে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ কারণ ওনার জন্যই আজকে এত সুন্দর দিদি কাপ দিদি কাপের মধ্যেই লাগছে তাই সত্যি খেলা হবে এবং খেলা আরো হতে থাকবে হোক আমরাও দেখব থ্যাংক ইউ সো মাচ অরিন্দম দা থ্যাংক ইউ সো টু অমিত দা ওভার টু সমরেশ এই অভিজিৎ সরে সরে ওন সরে তুমি হাঁটবে নি খেলবে এই দিক থেকে কে আছে এদিকে এই এই কে এরা সরে যাও সরে যাও সরে যাও প্লেয়ার বাদে সরে যাও ওখান থেকে এ ভাই এই কি হলো তোমার সত্য বললাম চলো চলো চলো

আমরা অনুরোধ করবো এই টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা মাননীয় সুপ্রকাশ গিরি এবং রামনগরের বিধায়ক সমানীয় মন্ত্রী অখিল কুমার মহাদেকেরকে বলবো মাঠে আসার জন্য এদিকে এদিকে ঘুরে পড়ুন এদিকে মঞ্চের দিকে সবার মুখ থাকুক হ্যালো নামিদো স্টেজের আননেসেসারি যারা আছে নামিদো স্টেজের নামিদো যাচ্ছে না হবে না নামিদো হ্যালো আমরা অনুরোধ করবো মুখ্য উপদেষ্টা সম্মানীয় সুপ্রকাশ ভগিরী এবং মাননীয় মন্ত্রী অখিলগির মহোদয়কে বলবো মাঠে আসার জন্য

যারা পরস্পরের মুখোমুখি হবেন অ্যাঞ্জেল কলকাতা ইন ইস এবং গ্রুপ দুই দলের খেলোয়াড়দের সাথে আলাপ করছেন সামানীয় অখিলগিরি মহোদয় আনোয়ার উদ্দিন প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য এবং প্রশান্ত হুন্ডার কর্ণধার বাবু রয়েছেন দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময় করলেন হ্যালো আমরা ফটো সেশন করি নাও দুটো টিমের সঙ্গে একটা ফটো সেশন স্যার ফটো হবে ফটো দুটো টিমকে শুধু আলাদা করে হাফ হাফ করে দিয়ে ফটো সেশন অখিলা হ্যালো একটা ফটো সেশন করি নাও ফটো সেশন দুটো টিমকে এক সঙ্গে দাঁড় করিয়ে দাও দুটো টিম দুটো কর্মকর্তা দুটো ছাড়া টিম হবে না কর্মকর্তা ছাড়া টিম হবে না প্লেয়ার তো খেলবে চলে যাবে এখন আমাদের ফটো সেশন হবে দুই দলের খেলোয়াড়রা এবং সমানীয় অখিলবাবু আনোয়ার উদ্দিন দুই দলের খেলোয়াড়দের সাথে ফটো সেশন করছেন একটা দুর্দান্ত প্রেম অরিন্দম ভর রয়েছেন সাথে রয়েছেন আমাদের অমিত বাবু অমিত সরকার এবং কর্মকর্তারা আছেন একটা দুর্দান্ত প্রেম আমরা দেখতে পাচ্ছি কাফি দিদি কাফ গর্বের দিদি কাপ আমাদের প্রত্যেকের হৃদয়ের দিদি কাফ প্রত্যেকের মুখে আই লাভ কাঁথি দিদি কাপ আর তারই ফাইনাল ম্যাচের প্রাক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমি অনুরোধ করবো অখিল বাবুকে কিছু বলবার জন্য এই মুহূর্তে আমরা আশা রাখবো সমস্ত দর্শক একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন কাঁথি দিদি কাপের কাপ এন্দির আগে আসুন আমরা শুনে নেব দু একটি কথা পশ্চিমবঙ্গের নমস্কার সবাইকে এই মাঠে বহু দর্শক তারা অপেক্ষা করছেন এই ফাইনাল খেলা দেখার জন্যে দুটি টিম অত্যন্ত লড়াই করে খুব ভালো খেলে তারা ফাইনাল খেলায় উঠেছেন এটা আমাদের দ্বিতীয় বর্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা গত বছর দিদি কাপ করেছিলাম এই মাঠেই আবার আজকের এই মাঠেই আমরা দিদি কাপের ফাইনাল খেলায় যাচ্ছি গতকাল বহু দর্শক ছিলেন অনেক রাত হয়ে গিয়েছিল গতকাল তা সত্ত্বেও সবাই উৎসাহিত করেছেন খেলোয়াড়দের এবং এবারে যে সমস্ত টিমের খেলোয়াড়রা যোগদান করেছেন খেলায় তো হারজিত আছেই কিন্তু তা সত্ত্বেও এই খেলায় যতজন খেলোয়াড় যোগদান করে এই খেলার সম্মান বাড়িয়েছেন গুরুত্ব বাড়িয়েছেন আমরা ইন্দিরা ক্লাবের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড় কেউ জিতেছেন কেউ হেরেছেন তা সত্ত্বেও সমস্ত খেলোয়াড় অংশগ্রহণকারী এবং সমস্ত দর্শকদের কাঁথিবাসী আমরা ইন্দিরা ক্লাবের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আমরা অপেক্ষা করে আছি ফাইনাল খেলায় দুটি টিম যারা খেলছেন তারা অত্যন্ত সুন্দরভাবে সব ম্যাচগুলো খেলে এসেছেন এই ম্যাচও ভালো করে খেলবেন এবং সমস্ত দর্শকদের আমি অনুরোধ করব খেলোয়াড়দের উৎসাহিত করবেন শান্তিপূর্ণভাবেই খেলা শেষ হোক সবাই একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে খেলা শুরু করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সামনে অভিভাষণ রাখলেন সংশোধন মন্ত্রী রামনগরের বিধায়ক আমাদের প্রিয় মানুষ অখিলগিরি মহোদয় তো আমরা এই মুহূর্তে পেয়েছি মোহনপুর ইউনাইটেড যিনি কর্ণধার এবং ম্যাসি স্পোর্টসের যিনি কর্ণধার আর নীলিন্দু ত্রিপাঠী রয়েছেন আমাদের সাথে আমি কনগ্রাচুলেশন অ্যাঞ্জেল কলকাতা সেই জিনিস শুরুটা কিন্তু খুব একটা ভালো কাটেনি বেশ কিছু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানার্স হয়েছে তবে গত বছর যে ধারাবাহিকতা আমরা দেখেছিলাম সেই ধারাবাহিকতা কিবার কিন্তু দেখতে পাইনি তো যেভাবে দেখলাম একেবারে বছরের শুরুতে কাপ জয় তারপরে আবার বড় কি আশা করছেন গত বছরের শুরুটাও হয়েছিল শুরুটা খুব একটা ভালো হয়েছিল না তারপরে বাঁক্রাবাদ থেকে এবং দিদি কাপ থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের টিমটা একসঙ্গে খুব বেশি টুর্নামেন্ট খেলেনি ইভেন এই টুর্নামেন্টেও আমাদের জগৎ নেই সরজ নেই অন্য নেই অবিনাশ নেই তো দ্বীপরা খেলছে আমাদের সঙ্গে এবং খুব ভালো ক্রিকেট খেলেছে টিম এবং ক্যাপ্টেন দীপ পালের নেতৃত্বে আমাদের টিম খুবই ভালো ক্রিকেট খেলেছে এবং ফাইনালেও আশা করছি ভালো ক্রিকেট হবে একটা টুর্নামেন্টের অর্গানাইজার এবং এখানকার পরিবেশ সম্পর্কে বা দিদি কাপ গত বছরে থেকে এবার কেমন লাগছে দারুণ টুর্নামেন্ট আমি আগের বারে বলেছিলাম সুপ্রকাশ নেতৃত্বে যে টুর্নামেন্ট হচ্ছে গত বছর থেকে এবছর আরও গুণে ভালো হয়েছে এবং পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট এবং সেরা ডে নাইট টু ইন টুর্নামেন্ট তো সেদিক দিয়ে আমি বলবো মনেই হচ্ছে না এটা সেকেন্ড ইয়ারে হচ্ছে খুবই ভালো হয়েছে এবং এবং আমি একটা অনুরোধ করব গোটা মাঠকে যে আমাদের জেলার ইহুত আইকন সুপ্রকাশ দার জন্য একটা জোরে আত্মালিত থ্যাংক ইউ সো মাচ হাতালি দেওয়ার দরকার আছে পিনাকি দিন্দা থ্যাঙ্কস টু পিনাকি দিন এত মানুষের কথা শুনলাম প্রত্যেকে আরো একবার অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস পর্ব বইটি সম্পন্ন হয়েছে দ্রুত ম্যাচটা স্টার্ট হবে এবং যেটা আমরা বলছি রবিদা পিনাকিদার সঙ্গে কথা বলবো একটু রবিদা পিনাকিদা যদি থাকে ওখানে ছ ওভারের ম্যাচ রবিদা ছ ওভার সিক্স ওভার্স ম্যাচ ছ ওভার আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মানুষ পিনাকি দিন ডাকে লেজেন্ড টেনিস ক্রিকেটার থ্যাঙ্কস টু পিনাকি দিন ডাঙে আমরা ক্লাবের পক্ষ থেকে যারা আমাদের ইলেকট্রিকের ভাইরা বন্ধুরা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সাউন্ড অপারেট সাউন্ড যিনি প্রোভাইড করেছেন তাকেও ধন্যবাদ পিচ কিউরেটার নূর তাকেও ধন্যবাদ আমাদের যারা ম্যাচ অফিসিয়াল তাদেরকেও ধন্যবাদ আমাদের কমেন্ট্রি বক্স থেকে যারা এত সুন্দর ভাষ্যকার দিচ্ছেন তাদেরকেও ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষে এত মানুষ যাদের ছাড়া এই খেলা কখনোই সাফল্য পেত না এত মানুষের উৎসাহ গতকাল প্রায় রাত্রি দেড়টে অব্দি প্রচুর মানুষ মাঠে ছিলেন আজকেও এত মানুষের আগমন ঘটেছে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে প্রত্যেকেই ইন্দিরা ক্লাবের এবং কাঁথি দিদি কাবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বিনিময় করছি আমরা এই আয়ুশ আয়ুষ রকার রাজ যশওয়াল রাজ যশওয়াল অ্যান্ড টিম মিস্টার অ্যান্ড মিসেস যশওয়াল পল্লবী ম্যাডাম সরি রাজ জয়শোয়াল এবং পল্লবী ম্যাডাম মানে আইজ রকারসের মালকিন রাইট আইজ আইস রকারসের মালকিন পল্লবী ম্যাডাম এবং রাজ জাসওয়াল যারা এত সুন্দর টেলিকাস্ট করছেন ক্যামেরাম্যান আমাদের সায়ন গ্রুপ সায়ন টিম প্রত্যেকেই বিশেষ করে যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের নিশ্চিতভাবে এই টুর্নামেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন আমাদের যারা গ্রাউন্ড দিয়েছেন কন্টাই স্টেডিয়াম গ্রাউন্ড প্রত্যেকে এই খেলার সঙ্গে প্রত্যেকে যুক্ত যারা বিশেষ করে ডেকোরেটার এত সুন্দর মঞ্চ পরিবেশন করেছে এত সুন্দর মঞ্চ খেলার মঞ্চ সচরাচর দেখতে পাওয়া যায় না তো যিনি ডেকোরেটার মঞ্চ দিয়েছেন মঞ্চ তৈরি করেছেন এবং তার সমস্ত কর্ম যারা কর্মচারীরা কাজ করেছেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি কমেন্ট বক্স থেকে ফাইনাল ম্যাচ শুরু হবে তার আগে আরও একবার জানাব আমি সতেরো এবং আঠেরোই জানুয়ারি শালবনি ক্রিকেট টুর্নামেন্ট আইস রোকার সে লাইভ দেখবেন উইনার ক্যাশ দেড় লক্ষ টাকা এবং রানার্স ক্যাশ এক লক্ষ টাকা বারো থেকে ষোলোই জানুয়ারি ডিজিএফসি ক্রিকেট টুর্নামেন্ট দীঘল গ্রাম বীরভূম গৌরবময় উপস্থিতি থাকবে কাজল শেখ শালবনি ক্লাবের আয়োজনে আটটি দলকে নিয়ে শালবনি ক্রিকেট টুর্নামেন্ট সতেরো এবং আঠেরোই জানুয়ারি অর্গানাইজড বাই সালবনিক ক্লাব উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি আপনারা দেখবেন কেপিএল কোটবার প্রিমিয়ার লিগ কেপিএল কাপ দেড় লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা চ্যাম্পিয়ন এবং রানার্স ক্যাশ কোটবার ভগবানপুর এবং সাত থেকে আগামীকাল থেকে দশই জানুয়ারি প্রতিমা সুন্দরী পুকুর পাড় ভীমেশ্বরী ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট উৎসব আগামীকাল দেশপ্রাণ কাপ আগামী পরশু মান্দারপুর সোনালি কাপ কুড়ি জানুয়ারি আপনারা দেখবেন সরগম কাপ এবং তেইশে জানুয়ারি হাতিশাল অ্যালাইন্স কাপ তেইশে জানুয়ারি আঠেরো এবং উনিশে জানুয়ারি বাসকুল ইউনাইটেড ফোরাম টিম রবীন মন্ডলের আয়োজনে বাসকুল কলেজ মাঠে আপনারা দেখবেন এবি কাপ নয় জানুয়ারি এলএসএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনেক প্রাচীন টুর্নামেন্ট লালুয়াপুল সম্ভবত লালুয়াপুল অনেক পুরনো টুর্নামেন্ট তার ফাইনাল ম্যাচ নয়ই জানুয়ারি এবং একুশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি বাদুলাড়া ক্রিকেট টুর্নামেন্ট আপনারা দেখবেন বাদুলাড়া ঠেক ইলেভেন বাঁকুড়া চব্বিশ পঁচিশ জানুয়ারি হংসরাজ রাজধার টুর্নামেন্ট ডায়মন্ড হারবার কপার হাট বাইশ তেইশ চব্বিশ নেতাজি সুভাষ কাপ বোলপুর নমস্কার স্বাগত প্রত্যেককে আরো একবার কাথির ঐতিহ্যবাহী অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দশে জয়লাভ করেছে এঞ্জেল কলকাতা এস বয়েজ তারা বল করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে জিডি গ্রুপকে ছ ওভারের ম্যাচ প্রথম ওভারটা পাওয়ার প্রে এবং ইউজুয়াল দুজন সব থেকে বেশি দু ওভার করে বল করতে পারবেন দুই প্রারম্ভিক ব্যাটার খোকন এবং সৌরভ দুই হালদার বল হাতে পাপ্পি প্রথম বল মাঠের বাইরে ছয় রানের জন্য এস আর এম ওভার দশটা বেজে চৌত্রিশ মিনিটে ইনিংসটা শুরু হলো টাইম হ্যালো কলকাতা এই টিমটাকে যিনি তত্ত্বাবধান করছেন দীপদাকে আমরা ধন্যবাদ জানাই নীলেন্দু শেখর ত্রিপাঠী এবং ঘোষণা যেটা আসছে একুশে জানুয়ারি মোহনপুরের মাঠে আপনারা দেখবেন ইউনাইটেড কাপ মোহনপুর ইউনাইটেডের আয়োজনে একুশে জানুয়ারি ইউনাইটেড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট একদিনের একুশে জানুয়ারি মোহনপুর ইউনাইটেড কাপ ফার্স্ট মার্চ রেড রোজ কাপ দুর্দান্ত একটা পরিবেশ আমাদের সবার জন্য ফাইনাল ম্যাচ চলছে পারবিন্দার বীর সিং লুবানা পরের বল নিয়ে দৌড় শুরু করছেন ফেস করবেন প্রস্তুত হচ্ছেন অন স্ট্রাইক খোকন হালদার একটা হালকা আবেদন ছিল এখানে তবে এই আবেদনে অন্তত সাড়া দেনি ইন্দ্রজিৎ পট্টনায়ক অন্যদিকে পিনাকি পন্ডা ম্যাচ অফিশিয়ালি ম্যাচটি পরিচালনা করছেন ইউনা গিয়ে সরাসরি সম্প্রচার আসছে আইউস রকারস লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ইউটিউবে দুই হালদার খোকন হালদার এবং সৌরভ হালদার এবারে ড্রাইভ করেছেন কাওকোটার অঞ্চলের দিকে বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে বল সীমানার বাইরে সুধীnabla শুরুটা দুর্দান্ত হলো তুমি বলতেই পারো কারণ প্রথম ওভার থেকেই দুটো ওভার বাউন্ডারি এবং একটা বাউন্ডারি ইতিমধ্যে এসে গেছে অবশ্য ফাইনাল ম্যাচের প্রথম ওভার কাফি বড় ওভার হতে চলেছে লাস্ট যে চারটি দেখলাম মিডিকোট অঞ্চল এবং অন অঞ্চলটি পুরো ফাঁকা ছিল আসলে সার্কেলের বাধ্য জন্য এই ক্যাপ শটটি তিনি পেয়ে গেলেন এবং ভালো বড় ওভার আসছে প্রথম ওভার থেকে নয় নয় করে এখনো পর্যন্ত ষোলোটি রান সংগৃহীত হয়েছে প্রথম ওভার থেকে গ্রুপ দুর্দান্ত জার্নি ছিল এই টুর্নামেন্টে তাদের জন্য আবারও আবারও হাওয়াই বল এবং ক্যাচ আউট দুর্দান্ত একটা ক্যাচ দুর্দান্ত একটা পরিবেশ সতীনাথ দাস সব থেকে বড়ো কথা সিজন টুতে আমরা যে লেজার শোটা দেখলাম গতকাল এবং আজ সেটা প্রত্যেকের মন ছুঁয়ে গেছে অবশ্যই প্রতি লোকের মোবাইলে ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু এটা ঘোরাফেরা করছে লেজার শো কাঁথিতে সর্বপ্রথম এবং আজকে যে লেজার শো প্রোগ্রামটি হলো তা গতকালকে হার মানিয়ে দিয়েছে যথেষ্ট ভালো এবং আগামী দিনে কিন্তু আরও বড় কিছু হবে আগামী তেইশে জানুয়ারি হাতিসাল অগ্রগামী সংঘের আয়োজনে অ্যালায়েন্স কাপ হাতিশাল অ্যালায়েন্স কাপ আঠেরো এবং উনিশে জানুয়ারি বাজগুল এবি কাপ এবং বিশে জানুয়ারি সর্গম কাপ দেখবেন আপনারা মোট রান ষোলো এক উইকেটে নতুন ব্যাটার নাম্বার তিনে এসছেন লিটন বারুই ওভারের শেষ বলটা হবে সতীনাথ দা দুটো ওভার বাউন্ডারি একটা বাউন্ডারি এই লিটন বারুই কিন্তু আগের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সেই লিটন বারুই যেখানে শুরু শেষ করেছিল ওখান থেকে কি আবার শুরু হবে একেবারেই সেই প্রতীক্ষা হচ্ছে জেডি গ্রুপের সমর্থকদের কাছ থেকে দুর্দান্ত কিছু শট আমরা দেখেছিলাম সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ বলটা বাউন্ড ছিল না কিন্তু এখানে হঠাৎ করে নিচু হয়ে যাওয়া বল কিছু বুঝে ওঠার আগে বল উইকেট দশটা নাই রাতের ক্রিকেটে এক একটি বল কিন্তু লো হবে শিশির পড়ছে বলের গতিবেগের হেরফের হবে কিছু কিছু বল ডাউন হবে শেষ বলটা দেখলাম ডাউন কিন্তু ওভারের শেষে কিন্তু রান স্কোর বলে ষোলো একেবারে প্রথম ওভারের খেলা শেষ ষোলো এক উইকেটে রেকর্ড সংখ্যক মানুষ আমাদের সঙ্গে মাঠে যেমন রয়েছেন তেমন ইউটিউব লাইভে রয়েছেন ফেসবুক পেজে রয়েছেন দিদি কাপে সমস্ত দর্শকদের আরও একবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে এত মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন মাঠে যারা উপস্থিত হলেন দুদিন ধরে সবার জন্য শুভেচ্ছা ছ ওভারের ম্যাচ ফাইনাল ম্যাচ আমরা বিশেষ ধন্যবাদ জানাই কমেন্ট্রি বক্স থেকে আমাদের মুখ্য উপদেষ্টা এই টুর্নামেন্টের ইউথ আইকন সুপ্রকাশ গিরি মহোদয়কে দ্বিতীয় ওভারের জন্য কার হাতে বল তুলে দেওয়া হবে সম্ভবত আশিস মেহরুলকে আনা হচ্ছে সত্যাদা এখনো পর্যন্ত টুর্নামেন্টে যখনই যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই কিন্তু গুরুত্বপূর্ণ ওভার বল করেছেন আশিস মেহরুল আশিস এই টুর্নামেন্টে কিন্তু এটা উল্লেখযোগ্য বলাম যখনই দলের প্রয়োজন তখন কিন্তু আমরা আশিসকে দেখেছি তাতা হিসাবে কাজ করতে মূল্যবান উইকেট তুলে নিতে সেই আশিসকে কিন্তু দলীয় অধিনায়ক দ্বিতীয় ওভার বল করার জন্য প্রথম ম্যাচ থেকে দুটো উইকেট দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দু ওভার থেকে একটা মেডেন বারো রান চার উইকেট এবং তৃতীয় ম্যাচে দু ওভার থেকে কোনো উইকেট পাননি কিন্তু ইকোনমি রেটটা দেখুন এগারো পাঁচ দশমিক পাঁচ শূন্য এই ইকোনমিতে বল করেছেন থার্ড ম্যাচে আসিস মেহরুল সামনে প্রস্তুত প্রিন্স অব মাসদিয়া সৌরভ হালদার এখানে বল কিন্তু চলে যাবে সীমানার বাইরে এবং এস আর এম বিউন্ডরে অবশ্যই সমরে অফসাইডে কিন্তু পাঁচজন ফিল্ডার ছিল অফসাইডে কিন্তু গ্যাপের ব্যবহার দেখলাম ওই গালি এবং পয়েন্টের মাঝখান দিয়ে বলটি সীমানার বাইরে আসলে থার্ডম্যান না থাকার জন্য ভালি চমৎকার গ্যাপটি কিন্তু ইউজ করলেন এই ব্যাটসম্যান একটি স্লিপ একটি গালি একটি পয়েন্ট একটি ডিপ পয়েন্ট একটি মিড অফ এই ফিল্ডিং সাজেছেন অফসাইডে অন সাইডে চারজন নিসন্দে এই ধরনের শর্ট ফর্মের ক্রিকেটে তোমাকে প্রোটেকশন রাখতে হবে ফাইনালি কিংবা থার্ড ব্যান অবশ্যই ফিল্ডস প্লেসমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার একটা বাউন্ডারি এসেছে কথা বলতে গিয়ে এবার কিন্তু রিভার্স খেলার চেষ্টা ছিল সৌরভ ভালদার পরাস্ত হয়েছেন তিনি ভালোবাসা আবেগ সব কিছু নিয়ে ফাইনাল ম্যাচ চলছে টাইটেলটা কোন দল নিজেদের নামে করবে সেই লড়াইটা চলছে গজের মহারণে রাত বাড়ছে তবে ক্রিকেটের উৎসাহ আবেগে ভাটা পড়ছে না এক বিন্দুও আসিস মেহরুল আবারও এটাই আমরা বলছিলাম না এখানে কিন্তু গতিটা রোধ করে দিয়েছেন স্লিপের ফিল্ডার অবশ্যই বোলার কিন্তু অনুযায়ী বল করছেন তুমি দেখেছো একটা একটি গালি একটি পয়েন্ট সার্কেলের ভিতরে বলার কিন্তু ক্রমাগত একই রকম লাইনে বল করে যাচ্ছেন এবারে কিন্তু বলের গতির হেরফের ফিল্ডাররা কিন্তু এটা দক্ষতার সঙ্গে বলটিকে আটকেছেন এবং আরও একটি খবর জানাবো আপনাদের এবার কিন্তু ইন্ডিয়া কাপ সিজন কলকাতায় হবে গুলমোহর গ্রাউন্ডে যার পৌরোহিত করবেন বিজয় আগরওয়াল ইন্ডিয়া কাপ সিজন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ক্রিকেট উৎসব সতীনাথ দা অবশ্যই মেলা খেলা দুটোই চলে এবং অনেক দিন থেকে তুমি টেনিস ক্রিকেট দেখছো এই মাঠে কমেন্ট বক্সে তোমাকে আমরা পেয়েছি টেনিস ক্রিকেট আজকে কোন জায়গায় গেছে সধিন আড্ডা টেনিস ক্রিকেট কিন্তু এখন টেনিস আর ডিউজের কিন্তু পার্থক্য ভুলে গেছে বিশেষ করে নাইটে ক্রিকেটে কুনাল বাবু এসে যে বলেছিলেন বলে কাঁথির মাঠে খেলা দেখছি না একটা বড় স্টেডিয়ামে কলকাতা বড় স্টেডিয়ামে খেলা দেখছি তা বোঝা মুশকিল রাতের ক্রিকেট কিন্তু সব পাল্টে দেয় আশিস কথায় পরের বল আশিস মেহরুল লিটন বারোই এই শটটা এই শটটা মন ছুঁয়ে যায় সতীনাথ অবশ্যই বলার বল করা আগেই কিন্তু ব্যাটসম্যান অফসাইডে রিভার্স সুইপ মারার একটা প্রবণতা করেছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে নিজের জায়গায় এসে কিন্তু ওই মিডুকি উপর দিয়ে যে ছয় দেখার জন্য কিন্তু আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম এবং এই ছয় দেখার জন্য কিন্তু আমরা মাঠে আসি টেনিস ক্রিকেট লেদার বলের ক্রিকেটের কথা তুমি বলছিলে মোহাম্মদ কাইফের কথা তোমার স্মরণে থাকবে প্রচুর টেনিস ক্রিকেট খেলেছেন মোহাম্মদ স্বামীর নিজের ভাই বাংলা রঞ্জি দলে খেলছেন এই মুহূর্তে আবারও আবারও বল চাপে মাঠের বাইরে লিটন বারুই অন ফায়ার লিটন বারুই যেখানে শেষ করেছিল সেমিফাইনাল ম্যাচটি ম্যাচটি সেখান থেকে কিন্তু ফাইনাল ম্যাচ শুরু করলেন পর দুটি বলে দুটি ছয় একটি ডিপ স্কয়ার লেগে একটি ডিপ মিড বলটা দিন আমি বলবো সতীনাথ এই দলটা এই মরসুমে যেভাবে গ্র্যান্ড স্ল্যামে খেলছিল কোথাও ফাইনাল থেকে ছিটকে গেছে কোথাও সেমি থেকে ছিটকে গেছে কিন্তু জয়ন্ত সরকার যেভাবে পুরো টিমটাকে ব্রিগেডটাকে ইউনিটটাকে এক করে রেখেছে এখানে কিন্তু তার ফল পেল এবং এটা তাদের যোগ্য আমি মনে করি যে ব্যাটাররা রয়েছেন বিশেষ করে সৌরভ লিটন খোকন হালদার বিকাশ পণ্ডিত কে নেই এই দলে তো এটা টেনিস ক্রিকেটের জন্য একটা গুড সাইন একটা সময় ছিল একটা কিংবা দুটো দল ম্যাক্সিমাম রেজাল্ট করতো এখন কিন্তু তুমি দেখো বেশিরভাগ দল রেজাল্ট করছে ফাইনাল খেলছে এটা টেনিস ক্রিকেটের জন্য একটা ভালো সংকেত আরও ভালো সংকেত বাঙালি প্লেয়াররা কিন্তু উঠে যে টিমটি যে ব্যাটসম্যানরা খেলছেন তাতে বাঙালি প্লেয়াররা কিন্তু বেশি আছে এটা কিন্তু আরো ভালো ভালো দিক একেবারে কাজী আলী রহমান সেসব জায়গায় আমরা যদি দেখি অনেক বাইরের খেলোয়াড় মুম্বাইয়ের খেলোয়াড়দের কথা বলো গত ম্যাচে আমরা দেখেছিলাম ইলেভেন ঝাড়গ্রামে শুধু তপু বাদে প্রত্যেকে মুম্বাইয়ের খেলোয়াড় সে জায়গায় আমাদের বাংলার খেলোয়াড়রা যেভাবে উঠে আসছেন সেটা একটা গুড সাইন আমাদের জন্য এটা প্রত্যেকে বড় খেলোয়াড় গত কয়েকটা মরশুমে নিঃসন্দেহে তারা নাম বানিয়েছেন সাকলিনের কথা ভাবো তুমি ধোনির কথা সৌরভ তো অলরেডি নাম বানিয়েইছে সৌরভ হালদার লিটন বারুই বড়ো মঞ্চটা সাকসেস হচ্ছিল না তারা সেক্ষেত্রে এই মঞ্চটা তাদের জন্য দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম ওভারের পরিসমাপ্তি দ্বিতীয় ওভারের খেলা শেষ তেত্রিশ এক উইকেটে কমেন্ট বক্সে একটা পরিবর্তন আসবে স্বাগত জানাবো মুজিবকে बहुत बहुत शुक्रिया समरेश जी तो दो बार के समाप्ति और दो बार के समाप्ति के बाद तैंतीस एक विकेट के नुकसान से तो पप्पी दुभाना एक बार फिर से गेंदबाजी के मोर्चे पर इससे पहले सोलह रन खर्च किए थे पहला ओवर में और दूसरा ओवर में आशीष मेहरुल सत्रह रन खर्च किए हैं तो फाइनल मुकाबला दीदी कप दूसरा सीजन अंतिम पढ़ाओ पहला इनिंग्स और इस बार सर्किल के ऊपर एक खिलाड़ी लेकिन उसके ऊपर बीट करते हुए गेंद सीमा, जो कि बाउंड्री लाइंस तक वहां से एक रन आसानी के साथ तब्दीली करते हुए 34 तक पहुंच गए दल फाइनल मैच एंजल कोलकाता ए एन बॉयज और जहां पर जी डी ग्रुप के साथ फाइनल मुकाबला टॉस जीतने के बाद पहले गेंदबाजी करने का फैसला एंजल कोलकाता ए एन एस बॉयज दल जहां पर मुंबई ब्रिगेड यानी कि धड़ग्राम मनीष इलेवेन को हार का सामना करना पड़ा सेमीफाइनल मैच पर और वहां से एंजल कोलकाता कमाल की जीत हासिल कर सीधा फाइनल मैच के लिए अपना जगह बनाए हैं एंजल ए एन एस बॉयस चौतीस दो दशमलव दो गेंद के बाद पप्पी लुभाना कप्तान कुल दीप पॉल विकेट के पीछे सामने लितन बारोई संपर्क और कितने दूर बाउंड्री लाइन पर एक खिलाड़ी आसान सा कैच गवाते हुए ये क्या कर दिए यह कैच गवाए या मैच गवाए जहां फाइनल मुकाबिला और लिटोन का कैच आप गवा नहीं सकते लेकिन एक बड़ी मछली को जाल में फंसाया था कहीं ना कहीं पप्पी लुभाना इससे पहले एक विकेट प्राप्त जरूर किया है लेकिन दूसरा विकेट भी उनके नाम यहाँ से अपने खाते में दर्ज करवाते तो हुआ यहां पर जो के लिटन को। लिटन और से इस बार अच्छी संपर्क और संपूर्ण दान पूरे छह रन के लिए सीमा रेखा से बाहर सत्यनाथ जी और गेंद जिस तरह से किस तरह से यहाँ के खकोन हालदार इस गेंद को पढ़ के छ रन के लिए গুডলেন বলটি কিন্তু শর্ট পিচ বল বানিয়ে নিলেন তিনি সাপল করে উঠে এসেছিলেন এবং অফস্টিকের বাইরে উইকেটের পিছনে এসে কিন্তু শর্টটি খেললেন কতটা জায়গা তৈরি করলেন বলটি খেলার জন্য সত্যি এরকম জায়গা তৈরি করে শর্ট খেলা কিন্তু বহু কম প্লেয়ারকে দেখেছি জি বিল বল্লেবাজ উপরকে তরফ আয়ে পুরে জগা বনয়েদ আসানি ফারকা ও ছ রানি সিমা রেখা বাহার ভেজে উইকেটে গে তক जीडी ग्रुप पपेलवाना सामने संपर्क और दर्शकों की गूंज उठेगी गेंद सीमा रेखा से बाहर 6 रन के लिए कोकुल हालदार के बल्ले से सत्र जी बैक टू बैक दोबारा हिट अवश्य देखिए बड़ बड़ो मैचों प्लेयर कोकुल हालदार एवं फाइनल मैचों सौरभ सौरभ हालदार सत्य बड़ भाव प्लेयार बैक टू बैक दो छय एक लंग अफ एक मिड उट सौरभ हालदार क्या तीसरा बड़ा हिट लग सकता है लेकिन इस बार कम बैक बिनती गेंद टप्पा खाने के बाद उछाल प्राप्त किया और आखिरी गेंद से डॉट कुल मिलाकर तीसरा बार की समाप्ति तो इस ओवर समाप्ति के बाद सैंतालीस एक विकेट के नुकसान से अभी भी तीन ओवर जहां पर बची हुई है तो फाइनल मुकाबला और इस फाइनल मुकाबला की पूरे तरह से अब जम चुकी है मैच पहला इनिंग्स कितने सारे रन बनाएंगे जी ग्रुप के हर एक दिग्गज बल्लेबाज तो बिल्कुल उसकी लड़ाई चलता हुआ बेस्ट बार्स बेस्ट सैतालीस तीन ओवर के समाप्ति के बाद एक विकेट के नुकसान से चौथा ओवर के लिए कप्तान दीप पॉल किसको लेकर आए हैं जहां पर प्रथम ओवर में 16 रन स्कोर सेकंडे द्वितीय ओवर में टोटल स्कोर 33 और 15 रन है से द्वितीय ओवर में टोटल स्कोर 47 प्रति ओवर में किंतु एवरेज रन आছে बात सतीस सुपर मार्केट से तैयार होंगे और सामने लिटन बार हुई पांच गेंद से अभी तक तेरा बना करना बात हवा में हाथ होंगे दिलों में जज्बात होंगे किसके पूरे ख्वाब होंगे इस टूर्नामेंट पर उसकी लड़ाई चलता हुआ मेगा फाइनल दीदी कप सतीश पहला गेंद चौथा बार की संपर्क 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 वॉट एज शॉट बिल्कुल छह रन के लिए अब रोमांच किस और तरीके से होगा सामने मैच ऑफिशियल पी पोंडा जी जिसके लिए जाने जाते हैं आज एक बार फिर से सभी दर्शक वो देखेंगे इस कोंटाई अरविंद स्टेडियम पर तो म्यूजिक मैन आप बिल्कुल तैयार रहिए और सिर्फ म्यूजिक मैन नहीं आप सभी दर्शक अरविंद स्टेडियम पर जो मौजूद हैं आप सब भी तैयार रहिए है। कहते हैं ना कि कुर्सी की पेटी बांध लीजिए समा बन चुकी है आप आप भी पेटी बांध लीजिए तिरपन पहला गेंद से बड़ा हिट लिटन बारवी संपर्क शॉट लिटन बारवी एक अलग ही भूमिका आज निभा रहे हैं दल के लिए कहते हैं ना कि उम्मीद की किरण एक बार फिर से जगती है और ये खिलाड़ी जो कि अब आज इस दल के लिए उम्मीद के की बनकर आए हैं क्योंकि फाइनल मुकाबला यहाँ से हर एक दल चाहते हैं अपना सर पर सहरा सजाना चाहते हैं तो कौन बनेंगे दूसरा सीजन दीदी काफ चैंपियंस दल इस टूर्नामेंट के मूल कार्यकर्ता मिस्टर सुप्रकाश जी मूल मंच पर बिल्कुल इस टूर्नामेंट का लुफ्त उठाते हुए फाइनल मैच से क्योंकि देखिए रवि जी किस तरह से फाइनल मैच जिस तरह से लोग चाहते थे उस तरह से जो कि फाइनल मैच चलता हुआ उनसठ एक विकेट के नुकसान से चौथा बार पहले बैक टू बैक दो गेंद से दो बड़ा बाउंड्री ऊपर बाउंड्री सौरव फालदार आठ गेंद से अठारह लिटन बारवी सात गेंद से पच्चीस तो कौन बनेंगे इस टूर्नामेंट का मैन ऑफ द सीरीज उसकी लड़ाई अब यहां से भी चलता हुआ लिटन बारवी सबके चहिते सामने सतीश इस बार विकेट नंबर टू लिटन बारी को लौटना होगा दूसरा विकेट गवाते हुए जीडी ग्रुप सचर जी लिटन बैक टू बैक ऑन फायर थे जहां पर बड़े और उसके बाद देखिए ये विकेट अब

और एक विकेट गवाते हुए तो फिलहाल एंजल कोलकाता एंजेल एएनएस बॉयज अब धीरे-धीरे कमबैक करते हुए चौथा बार की जहां खेल अभी तक जारी है 56 तक पहुंच गए हैं दल भूषण पटेल और एक बड़े दिग्गज बल्लेबाज जो कि इस मैदान पर अब 22 गज पर आएंगे और देखिए जिस तरह से विकेट गवाए हैं लिटन बारवी बैक टू बैक क्या कमाल का दो बड़ा हिट कहते हैं ना कि सूरज की किरण चाहे जितना भी तेज क्यों ना हो आप समंदर को नहीं सुखा सकते उस तरह की सतीश चाहे आप एक मैसेज दिए हैं लिटन बारियो कि आप चाहे जितना भी बड़ा हिट क्यों ना लगा लो लेकिन हमें कम करने से आप रोक नहीं सकते तो अच्छी कम सतीश द्वारा उनसठ चौथों बार की खेल जारी फाइनल मुकाबला रोमांचक मैच बड़ा टूर्नामेंट और बड़ा मंच दीदी का दूसरा सीजन भूषण पैटिल हैंड बल्लेबाज भूषण पैटिल आए और अच्छे संपर्क के साथ छह रनों के साथ शुरुआत करते हुए तो भूषण पाटिल एक अलग ही इंटेंट के साथ आज पूरे बल्लेबाजी करने आए हैं ऐसा पति है आउट से सेट होकर आए हैं और होना भी चाहिए क्योंकि छोटा फॉर्मेट का क्रिकेट टूर्नामेंट आपको एक बार बंद बन बनाकर आपको पूरे आईसेट के साथ इस 22 पर आना जरूरी है आते ही चक्कों के साथ शुरुआत की है पैंसठ और इस बार आखिरकार डॉट सतीश अभी तक इस बार में तीन बड़ा हिट लगा चुके हैं लिटन बारवी और भूषण पैटेल द्वारा तो भूषण पैटेल दो गेंद से छे एक बड़ा हिट के साथ सौरभ हालदर अब बातचीत करते हुए क्योंकि हर एक गेंद आप प्रहार करना चाहोगे क्योंकि एंजल ए एन एस बॉयज दल इनके पास भी बल्लेबाजों की भरमार है इनके पास है सागर अली इनके पास है सुमन गोप तो कई सारे दिग्गज फरदीन काजी और कप्तान कुल पुटू साहा अगला गेंद गें। भूषण पटेल भूषण पटेल गेंद सीमा रेखा से बाहर और एक बड़े के बाद कुल मिलाकर स्कोर 71 2 विकेट के नुकसान से अगला दो बार अगला 12 गेंद काफी महत्वपूर्ण होगा और चलिए कमेंट्री बॉक्स पर तब्दीली करते हैं मेरे साथी कमेंटेटर मिस्टर रवि जी दूसरी बॉल है दूसरी बैक टू बैक सिक्स एकटी पॉइंट बाउंड्री ऊपर दी है एकटी लॉन्ग ऑफ के ऊपर दी बॉम्बे से के अगो तो पैटल दीर्घकाल शरीर কিন্তু ব্যাট হাটতি যথেষ্ট দক্ষ দুটি বল স্ট্রাইক করেছেন বারোটি রান সংগ্রহ করেছেন রান দুই বিনিময় ধন্যবাদ দেখতে দেখতে কাঁথি দিদি কাপের ফাইনাল ম্যাচের একেবারে শেষ ম্যাচে আমরা উপস্থিত হয়েছি এখনো ফাইনাল ম্যাচে এত মানুষ যা কাঁথির বুকে একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে দা নিশ্চয়ই মনে আছে এত মানুষ কোনোদিন ফাইনাল ম্যাচে কিন্তু কাঁথি পায়নি আসলে ফাইনাল খেলাটা ঠিক টাইমে হচ্ছে ঠিক টাইমে হলে কাঁথি কিন্তু এরকম ম্যাচ হলে উঠে যেতে চায় না ইন্দিরা ফাইনাল যথেষ্ট গুরুত্বপূর্ণ ফাইনাল হেলিকপ্টার বল একেবারে উড়ে উড়ে ল্যান্ডফল হলো মাঠের বাইরে সড় হালদার যে হালটি ধরেছেন আর যেখান থেকে সাতাত্রে পৌঁছে গেল প্লিজ নবল থেকে চব্বিশ তবে লিটন বারুই এই টুর্নামেন্টে চারটি ম্যাচ থেকে একশো পঁচিশ রান প্রত্যেকটি ম্যাচে যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছেন লিটন বারুই সৌরভ হালদার ভূষণ প্যাটেল আসলে লিটন ফেরত যাওয়ার পরে দায়িত্বটা নিয়েছেন কিন্তু হালদার নিজাম এবার কিনারা সরাসরি বোলারের হাতে উইকেট আর যেখানে উইকেটে দরকার ছিল অ্যাঞ্জেল কলকাতা এনএস এস বয়সের পকে সেই জায়গায় কিন্তু উইকেটে এনে দিলেন নিজাম মালিঙ্গা সাতাত্তর রাতের ক্রিকেটে সতীনাথ দা এই দানটাও কিন্তু খুব কম নয় রাতের ক্রিকেটে যথেষ্ট বড় স্কোর ফাইনাল ম্যাচে এখনো পঞ্চম ওভারে খেলা চলছে রান কিন্তু সাতাত্তর বড় স্কোর বলব অবশ্যই নির্দিষ্ট ছ ওভারে কিন্তু কত টার্গেট রাখবে সেটা লক্ষ্যের বিষয় দুর্দান্ত পরিবেশ মাঠে তিনটি স্কিন পাঞ্জাবি ঢাঙ্গড়া এবং সাথে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা অপেক্ষা করে আছেন পিনাকি পন্ডার ড্যান্স দেখার জন্য আটশো এসেই বড় শটে যাওয়ার চেষ্টা তবে দূরত্ব পায়নি উঁচু ছিল ধরা পড়লো ফিল্ডারের হাতে সাগর আলী আবার উইকেটে পতন চতিনাথ দা এই টুর্নামেন্টে অনেক ঘটনা দর্শকরা সাক্ষী থেকেছেন আমরা দেখেছি টুর্নামেন্টের যেভাবে হ্যাটট্রিক নিশ্চয়ই আপনার স্মরণে আছে ভি এইচ আরবি স্টার ভার্সেস ব্রু স্টার হলদিয়ার মধ্যে যে ম্যাচটি ছিল সেই ম্যাচে দুটি হ্যাটট্রিক হয়েছিল হলদিয়ার পক্ষে শিবম সাইনি আবার ভিএইচ আর পক্ষে আনন্দ কিন্তু হ্যাটট্রিক করেছিলেন এখন কি হ্যাটট্রিক হবে ফাইনাল ম্যাচে আসলে এই ম্যাচে হ্যাট্রিকও দেখছি ফিফটিও দেখছি দু দুটি হ্যাট্রিক গতকাল এই মাঠে কিন্তু আমরা দেখেছি বোলিংয়ের আজকে কিন্তু এই ফাইনাল ম্যাচে একটা হ্যাট্রিক সুযোগ আছে এই মুহূর্তে মুখে বোলার আবার তারও প্রথমবার এই টুর্নামেন্টের প্রথম সুযোগ আর যেখান থেকে বড় শট বিকাশ পণ্ডিত তরুণ তুর্কি খেলোয়াড় এসে যে শটটি উপহার দিলেন দলের জন্য রাস্তা আস্তে একেবারে শত রানের দিকে এগিয়ে যাচ্ছে জিটি গ্রুপ তিরাশি চার উইকেটে এই মুহূর্তে আইস রকারসের লাইভ স্ট্রিমিং এ ন হাজারের বেশি মানুষ যারা লাইভ আইস রকার লাইভ স্ট্রিমিং এ চোখ রেখেছেন আইস রকারস পরিবারের সাথে বহু মানুষ আজকে কিন্তু জুড়ে রয়েছেন পঞ্চম বল পপি লুবানা খুব সজাগ সতর্ক যেখান থেকে রান সংগৃহীত হয়নি তিন আসে তবে যে ব্যাটিংটা আজকে উপহার দিচ্ছে ফাইনাল ম্যাচে ছ ওভারের ম্যাচে নিঃসন্দেহে শত রানের দিকে যে এগোবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তিন বল থেকে বারো ভূষণ প্যাটেল এবং বিকাশ পন্ডিত দু বল থেকে ছয় বিকাশ পন্ডিত চেষ্টায় ছিলেন অফ মিলিস্টাম্পের উপরে নিচু বল ছিল রান আসেনি আর দেখতে দেখতে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারের পরিসমাপ্তি ঘটল যেটি গ্রুপ তিরাশি চার উইকেটের বিনিময়ে আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা যার পৃষ্ঠপোষকতায় এবার আয়োজিত হয়েছে কাঁথি দিদি কাপ সুপাসগিরি ক্লাব ইন্দিরার আয়োজনে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই মুহূর্তে ষাট হাজার নশো বিয়াল্লিশের পরিবারের সাথে যুক্ত হলেন ভালোবাসার বাঁধনে আবার আবদ্ধ হলেন শেষ ওভার কি হবে শেষ ওভারে কত রান হবে তবে বিকাশ যে আশাটা জাগিয়েছেন সামনে ভূষণ ফ্যাটেল অশিজ মেহেরুল অশিজ মেহেরুল এই টুর্নামেন্টের এই ম্যাচের আগে পর্যন্ত ছটি উইকেট সব মিলিয়ে দুর্দান্ত দুর্দান্ত একটা টুর্নামেন্ট উপহার পেয়েছে কাঁথিবাসী বাংলাবাসী জেলাবাসী আর ভূষণ পটেল কভারের দিকে যেখান থেকে সতীশ ছিলেন ফিল্ডিং করবার ফাঁকে একটি রান শেষ যেখান থেকে দর্শকরা হয়তো ভাবছেন অন্তত এই মুহূর্তে একষট্টি হাজার টপকে বাষট্টি হাজারের পথে আইস রকাশ লাইভ স্ট্রিমিং এ জ্যান্ট স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবারের সংখ্যা আস্তে আস্তে বাষট্টি হাজারের পথে নোবল প্রান্ত বদল ঘটে গেল তার মানে বুসরের সামনে একটা সুবর্ণ সুযোগ জিডি গ্রুপ টুর্নামেন্টের যে অনন্য ম্যাচ উপহার দিয়েছে প্রত্যেকটি ম্যাচে প্রথম ম্যাচে ভগবানপুর গ্রিন থান্ডার বোল দাঁতন কোয়ার্টার ফাইনালে তারপরে সেমিফাইনালে সবুজ সূচনাকে হারিয়ে আজকে ফাইনালে কোয়ালিফাই করেছে ভূষণ সত্যি দর্শকদের কিভাবে আনন্দ আম্পায়ার পিনাকি পন্ডা একেবারে দর্শকদের কিন্তু এন্টারটেইনমেন্ট দিয়ে যাচ্ছেন যেটা দর্শকরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন দলে রান জিডি গ্রুপের তিরানব্বই শত রানের পথে জিডি গ্রুপ ভূষণ এখনো পর্যন্ত দুরন্ত ব্যাট করছেন উনিশ রানে অপরাজিত পাঁচ বল যেখান থেকে উনিশ রান করেছেন ভূষণ একেবারে আকাশকে কে ছুঁয়ে চলে গেল মাঠের বাইরে লাগা কে মারা কি ক্রিকেট আমরা দেখছি আজকে কি ম্যাচ দেখছি আজকে ফাইনাল ম্যাচে শত রান করতে আর মাত্র একটি রানের দরকার চার উইকেটে নিরানব্বই এখনো আরো তিনটি বলে খেলা বাকি দর্শকরা যারা এত রাত পর্যন্ত জেগে খেলা দেখছেন মাঠে কিংবা স্ট্রিমে প্রত্যেকেই কিন্তু আপ্লুত উল্লাসে ফেটে পড়ছেন ফাইনাল ম্যাচের প্রথম খেলা দেখে ভূষণ এবার ধরা পড়ল ফিল্ডারের হাতে চেষ্টায় ছিল বড় শটে যাওয়ার জন্য ও ভূষণের প্রস্থান সাতটি বল পঁচিশটি রান করে কোয়ার্টার সেঞ্চুরি করে তিনি ফিরে যাচ্ছেন ডাকআউটে তবে যাওয়ার আগে আজকে ফাইনাল ম্যাচের দুর্দশ একটা ইনিংস খেলে তিনি কিন্তু ডাকআউটে ফিরলেন রাহুল ভার্মা মাঠে আসছেন যদিও রাহুল ভার্মা মূলত বোলার তবুও তিনি ব্যাট হাতেও কিন্তু বড় বড় শট খেলতে পারেন নিশ্চয়ই দর্শকদের মনে আছে যখন লাস্ট ওভারে ইউনিক কাপে দরকার ছিল ছটি ওভার বাউন্ডারি পাঁচটি ওভার বাউন্ডারি মেরেছিলেন এই রাহুল ভার্মা দেরাদুনের খেলোয়াড় তিনি এসছেন আর মাত্র দুটি বলের খেলা বাকি শেষ দুটি বল আর প্রথম ইনিংসের শেষ দুটি বল শত রান হতে জিডি গ্রুপের দরকার একটি রান উইকেট রক্ষক মিস করেছেন যেখান থেকে রান আউটের সুযোগ সরাসরি উইকেটে আঘাত হানে একটি রান পূর্ণ হলো সাথে সাথে জিডি গ্রুপের শত রান পূর্ণ হয়ে গেল আর দর্শকরা সম্ভাষিত করছেন জিডি গ্রুপকে কারণ তাদের শত রান পূর্ণ হলো পাঁচ দশমিক পাঁচ ওভারে শেষ বল বিকাশ পণ্ডিত তিনি মুখোমুখি হবেন শেষ বল একটু রদবদল সুমন গোপকে মিড অফে নিয়ে এলেন শেষ বল সেট বল যেখান থেকে ক্যাচ ছিল গালি অঞ্চলে ফিল্ডার তৎপর হলে কি হবে ক্যাশ নিতে পারেনি শেষ বল থেকে একটি রান এদিকে জানিয়ে দিলেন প্রথম খেলা শেষ উইকেটে জিডি জিততে হলে করতে হবে অ্যাঞ্জেল কলকাতা এস বয়েন্স দলকে নির্ধারিত ছত্রিশ বল থেকে একশত দুই আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের যারা স্পন্সর সিএম হিরো প্রশান্ত হোন্ডা কনকাস্ট ম্যাক্স পিবি কন্ট্রিবিউশন টনিক্স গোল্ড রাজলক্ষ্মী জুয়েলার্স লিমিটেড কৃষ্ণেন্দু ভট্ট বৃন্দাবন গার্ডেন প্রোভাইডার গণেশ ঘোষ বি সরকার জহুরি কৃষ্ণাকার টাটা মোটরস মাউন্ট লিটেরা জি স্কুল এস আর এম এম টি বার্ড প্রোভাইডার কামল জানা সোনার তরি নজরুল মেলা কমেডি ধন্যবাদ আজকের সমস্ত দর্শকদের সতীন কি বলবেন ফাইনাল ম্যাচে একশত এক অবশ্যই যেরকম ফাইনাল ম্যাচে রান একশত এক সেরকম ফাইনাল ম্যাচে কাঁথির বুকে এত দর্শক কিন্তু দিন থাকেনি যা আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু উঠে যেতেই ইচ্ছা নাই আসলে বড় ম্যাচ বড় ফাইনাল আর ছ ওভারে একশো এক রান যথেষ্ট বড় স্কোর ফাইনাল ম্যাচের জন্য রবিদা সতীন কি বলবেন এবার যেভাবে আমরা দেখছি একটা দুর্দান্ত পরিবেশ দেখুন যেখানে সারা মাঠ জুড়ে তিনটে স্ক্রিন এলইডি লেজার শো এবং পাঞ্জাবি ভাঙড়া সব মিলিয়ে এবার যেন একটা অসাধারণ এবং প্রথমবার প্রথমবার সেভেনটি সেভেন্টি বলে কিন্তু খেলা হচ্ছে বল তো যথেষ্ট ভালো বল এই বল কিন্তু এই প্রথম আমরা এই মাঠে পেলাম সেভেন্টি বল বলে কিন্তু বলিংয়ে যেরকম ভেরিয়েশন পাই বোলারদের যেরকম সুবিধা দেয় কিন্তু ব্যাটে লাগলে বল কিন্তু মাঠে থাকে না মাঠের বাইরে এই সেভেন্টি সেভেনটি বল প্রথম আমরা দেখেছিলাম আইস রকাস ব্লাস্টে আবার এই মাঠে কাঁথির বুকে প্রথম সেভেন্টি সেভেন্টি বলে কিন্তু চলছে টুর্নামেন্ট তবে একটা কথা কিন্তু বারবার আমরা আবার বলে রাখি জিততে হলে ছত্রিশ বল থেকে করতে হবে একশতে দুই আশিস ভোলা তুমি একটু কমেন্টারি তবে রাত পোয়ালেই যেখানে আমার টুর্নামেন্ট শুরু আগামীকাল আপনারা দেখবেন আমতলিয়ার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট দেশ কাপ এবং আগামী পরশু সোনালি সঙ্ঘের আয়োজনে সোনালী উৎসবে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবং আগামীকাল আইস রকার্স লাইভ স্ট্রিমিং আপনার চোখ রাখবেন আগামীকালকে দেশ প্রাণ কাপে সম্প্রচারের দায়িত্বে থাকবেন আইস রকার্স এবং আগামী পরশু মন্দারপুর সোনালী ক্রিকেট উৎসবের দেবরাত্রি ক্রিকেট টুর্নামেন্ট এবং আগামী চোদ্দ পনেরো ষোলোই জানুয়ারি সিএনএস চ্যালেঞ্জ কাপ তারেকেশ্বর চাঁপাডাগার মাঠে সতেরো আঠারো এবং উনিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবি কাপ উনিশে জানুয়ারি মহিষাদল এম এল এ ফ্যান্স ক্লাবের আয়োজনে মৈষাদলে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আগামী উনিশে জানুয়ারি বিশে জানুয়ারি কাঁথি সরগম গোষ্ঠীর আয়োজনে সরগম কাপ একুশে জানুয়ারি মোহনপুর ইউনাইটেড কাপ মহনপুর ক্রিকেট গ্রাউন্ডে এবং তেইশে জানুয়ারি হাতিশাল অগ্রগামী সংঘের আয়োজনে একদিনের ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট হাতিসাল অগ্রগামী সংখ্যের মাঠে এবং আগামী পঁচিশে পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বেলদার ক্রিকেট উদ্যানে ইউনিক কাপ আগামী জানুয়ারি অনুষ্ঠিত হবে বেলদা ক্রিকেট গ্রাউন্ডে এবং আগামী আঠাশে জানুয়ারি আগামী আঠাশে জানুয়ারি বিষ্ণুপুরে একদিনে ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট আগামী ষোলোই ফেব্রুয়ারি আপনারা দেখবেন মারিজদার চুন পড়ার মাঠে একদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবং পাশাপাশি নয় দশ এগারো বারোই ফেব্রুয়ারি আপনারা দেখবেন রেমু ক্রিকেট উদ্যানে এক বড় মাপে ক্রিকেট টুর্নামেন্ট পাশাপাশি এজিএসি কাপ যার অপেক্ষায় আপনারা আছেন এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি তবে ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে এজিএসি কাপ শীঘ্রই ঘোষণা হবে পিনাকি দিন দা মূল মঞ্চে আসবেন পিনাকি দিদা পিনাকি দিনদা একটু মূল মঞ্চে আসবেন এবং আগামী সতেরো এবং আঠারোই জানুয়ারি শালবনি ক্রিকেট টুর্নামেন্ট চব্বিশ পঁচিশ দুদিনে ক্রিকেট টুর্নামেন্ট ডায়মন্ড হারবারে জয় ভারত কাপ বাইশ তেইশ চব্বিশ তিন দিনের নেতাজি সুভাষ বোলপুরে আর একুশ থেকে পঁচিশে জানুয়ারি বাদুলাড়াই ক্রিকেট টুর্নামেন্ট এবং আগামী ছাব্বিশ সাতাশ সাতাশ বেঙ্গলের ওয়ার্ল্ড কাপ আমরা দেখব রাষ্ট্রী কাপ এবং আগামী নয় জানুয়ারি মাঠে ফাইনাল ম্যাচ লালুপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন লক্ষ্যমাত্রা একশো দুই তো আজকে দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ দেখছি সতীনাথ দা দেখ আপনি অনেক ইতিহাস কিন্তু আমরা সাক্ষী আছি আমরা নিজেরও নিজেরাও ছিলাম রাজু অ্যাথলেটিক ক্লাব ব্যবস্থাপনা কি বলবেন সেই সমাবেশ বলতো আলিরে আলী সাগর আলী কিন্তু সে সাগর এই সেই ফাইনাল ম্যাচে সাগর না এই সাগর কিন্তু ডুবে গেল সাগর গেল না যে কথাটা আমি বলছিলাম যে অনেক ইতিহাসের সাথে আমরা সাক্ষী আছি এই মাঠের সাথে আমরা অনেক পুরনো দিনের ক্রিকেট টুর্নামেন্টগুলো ছিলাম এবছরও আছি তো দেখো এই বছর দিদি কাপ সিজন টুয়ে এত দর্শক ফাইনাল ম্যাচে এটা মনে হয় প্রথমবার এটাও রেকর্ড এটাও ইতিহাস এটা দিদি কাপের জয় এটা ইন্দ্রা ক্লাবের জয় ফাইনাল ম্যাচে কাঁথির মাঠে এত লোক আমি এখনো পর্যন্ত দেখিনি এটা আজকে দেখছি সত্যি এটা ক্রিকেটের জয় কাঁথির দিদি ক্লাবের জয় প্রায় হাজার তিরিশেক দর্শক আজকে ক্রিকেট থেকে রং রূপ রস বর্ণ গন্ধ সব কিছু ইংরে দিচ্ছেন আজকে ক্রিকেট যেন দুহাত ভরে দিয়েছে ঐতিহাসিক মাঠ কাঁথি ক্রিকেটের প্রাণ কেন্দ্র ক্রিকেটের নন্দন কানন অরবিন্দ স্টেডিয়ামকে প্রচুর মানুষ আজকে দুই দলের যদি আমরা তাদের দিকে নজর দিই প্রচুর স্টার ক্রিকেটের ছড়াছড়ি আজকে যারা শুরু হচ্ছে তুমি দেখো গ্যালারিতে কিন্তু এখনো একটি লোক ঢোকার জায়গা নেই এখনো কিন্তু গ্যালারি কিন্তু পরিপূর্ণ আর একটা দিক দেখো যেটা আমরা জাজ স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা আমাদের যে সাইড স্ক্রিন রয়েছে সেখান কাপড়টা সরিয়ে দর্শকরা উকি ঝুঁকি মারছে এদিকে কিন্তু গর্জে উঠল ব্যাট দুর্দান্ত টাইমিং দুর্দান্ত টাইমিং একদম বল কি আসলে বল মাঠের বাইরে সাইড স্ক্রিন তো রাতের বেলায় কালো হয় নীল হয় আর শুধু মানুষের মাথা কালো হয় গেল সাইড স্ক্রিনের কোনো সমস্যা ব্যাটসম্যানদের কাছে রাতের বেলা হচ্ছে না একদম সত্যি খুশির মেজাজে ক্রিকেটটা উপভোগ করছেন এটা কিন্তু সব থেকে বড় প্রাপ্তি এলাকাবাসীর কাছে আদিবাসীর কাছে পূর্ব মেদিনীপুর কাছে ক্রিকেট প্রেমীদের কাছে আর আমরা সায়নের কাছে জানবো এই মুহূর্তে এত আইস রকার লাইফে প্রচুর আর আট হাজারের উপরে কিন্তু ভিওয়ার তো বুঝতেই পারছেন মাঠে তিরিশ হাজার বাইরে কিন্তু যারা অ্যান্ড্রয়েড সেটে আর নজর রেখেছেন প্রায় আট হাজারের বেশি দর্শক যারা নজর রেখেছেন প্রতিটা মুহূর্ত তাদের কাছেও কিন্তু যথেষ্ট স্মরণীয় মুহূর্ত পরের বলটি হোয়াইটের ইশারা ধ্রুপদী ছন্দে পিনাকি পন্ডা জানিয়ে দিলেন যে এটি লিগেল বল ছিল না এটি হোয়াইট বল প্রথম প্রথম উইকেটের প্রথম ঘটার পর কিছুটা চাপে রয়েছে কেননা তাদের সেই প্রথম সারির যে ব্যাটার উপর যথেষ্ট নির্ভরতা একটা পাওয়া যায় একটা আত্মবিশ্বাসী ইনিংস পাওয়া যায় তিনি কিন্তু ফেরত চলে গেছেন আবার ওয়াইট আবার কিন্তু লিগেল বল নয় সাগর আলী আজকে খালি হাতে ফেরত চলে চলে গেছে তো যদি আমরা যদি নজর দিই এই টুর্নামেন্টে টুর্নামেন্টে প্রচুর মানুষ আবার একটি বছরের অপেক্ষা প্রচুর মানুষ আবার একটি বছরের অপেক্ষা তারপর আবার সেই সময়টা বেছে নেবে পুরা বিন্দিরা সেই সময়টা বেছে নেবেন যুব সমাজের ঐক্য আমাদের সকলে কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় সুপ্রকাশ গিনি মহোদয় ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে কিন্তু টিকেছিলেন কিছুটা হলু সাগর আলী তাকে কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে রামপুর ছিল করতে পারেনি ব্যাটের এজের লেগেও সরাসরি উইকেটে আঘাত আনলাকি শর্ট এবং আনলাকি আউট প্লেড অন হয়ে ফেলে যেতে হচ্ছে কিন্তু আরও একটি মূল্যবান উইকেটের পতন যথেষ্ট চাপের মুখে পড়ে যাচ্ছে কিন্তু অ্যাঞ্জেল টিমটি অবশ্যই উইকেট পড়া মানে চাপ আর অবশ্যই মাথায় রানের বোঝা কিন্তু আছে একটা বড় রানের বোঝা শত রানের বোঝা এই রানটা টপকাতে হবে এই রানটা টপকানো অতটা সহজও নয় কিন্তু অসম্ভব নয় ক্রিকেটে অসম্ভব নয় আমরা যেমন দেখলাম শেষের দিকে ভূষণ পাটলের একটা দুর্দান্ত ইনিংস যে ভূষণ পাটিল আজকে দুই দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দিয়েছে ভূষণ পাটিল বলে পঁচিশ রান যেটা কোয়ার্টার সেঞ্চুরি ফাইনাল ম্যাচে মাত্র সাতটি বলে পঁচিশ রান বুঝতেই পারছেন যে ব্যাটিং তান্ডব যে ব্যাটিং শটটা তিনি আজকে তুলে ধরেছেন সেটি কিন্তু দুই দলের মধ্যে একটা তফাত করে দিয়েছে প্রতিটি মানুষ আজকে নজর রেখেছেন দিদি কাপের ওপরে বড় শটে যাওয়ার চেষ্টা নতুন ব্যাটার সুমন গো মেদিনীপুর আমরা জানি সুমন গো এই মাঠেও কিন্তু ভালো প্রথম ওভার শেষে নয় দুই কেটে আর বিপক্ষ দলের রানটা যেটা ছিল প্রথম ওভার শেষে ষোলো দুই কেটে বিনিময়ে এক উইকেটে বিনিময়ে অর্থাৎ কিছুটা হলেও পিছিয়ে চারে রানটা একটা একটা হাই স্কোরিং ব্যাস সত্যি না কি বলবেন সম্ভাবনা কাজ জিডি গ্রুপ প্রথম ওভারে ষোলো রান করেছিল একটি বিনিময় সেখানে দ্বিতীয় ওভারে এসেছিল টোটাল তেত্রিশ রান উইকেট কিন্তু পড়েনি তৃতীয় ওভারে সাতচল্লিশ কোনো উইকেট পড়েছিল না এবং শেষ অবধি চতুর্থ ওভার শেষে তিরাশি এইটি থ্রি চার উইকেট ছিল এবং শেষ পর্যন্ত একশো দু রানের টার্গেট রেখেছে সেখানে কিন্তু অ্যাঞ্জেল প্রথম ওভারের শেষে মাত্র করেছে দু দুটি উইকেটের পতন ঘটে গেছে অবশ্যই সংকিতকে আমরা দেখতে পাচ্ছি সাংকিত ভিন রাজ্যের খেলোয়াড় আমরা দিদি কাপে এই মরশুমে এত ভিন রাজ্যের খেলোয়াড় দেখেছি এর আগে কোনো টুর্নামেন্টে দেখেছি কিনা মনে পড়ছে না এত ভিন রাজ্যের খেলোয়াড় মনীষ ইলেভেন তো এগারো জনের দশজন খেললেন মুম্বাইয়ের একদম টপ অর্ডারের টেনিস ক্রিকেটার প্রথম বলটি ডট করিয়েছেন

আজকে সেই ক্ষমতাটা তাকে দেখাতে হবে বড় মঞ্চে বড় খেলোয়াড়ের বড় পারফর্ম আজকে দলকে একটা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কতটা এগিয়ে রাখে সেটি দেখার বিষয় সঙ্গম তিওয়ারি বাহাতি ব্যাটার এবারে সাংকিত সাংকিত ওভারের পরের বল আবার 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 সংগ্রাম ব্যাটে বলে দেখো সতীনাথ কিভাবে সংগমটা ঘটালেন আর গেল মাঠের বাইরে ছয় রানের জন্যে আসলে পড়লো জনসমুদ্রে সঙ্গম তেয়ারি নাম বড় ব্যাটসম্যান বড় ব্যাক টু ব্যাক দুটি ছয় একটা ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে একটি লং অফ বাউন্ডারির উপর দিয়ে যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ অ্যাঞ্জেল দলের অবশ্যই লম্বা ব্যাটিং লাইন আপটা দুই দলেরই আছে ক্ষমতা দুই দলেরই আছে যে কোনো মুহুর্তে পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে পারে মরা গাঙে জোয়ার আনার ক্ষমতা আছে আস্তে আস্তে করে সেই প্রাণের সঞ্চারটা কিন্তু ঘটছে আমরা জানি প্রাণের সঞ্চার ঘটাতে পারেন কিন্তু ব্যাটারেরা এই নিয়ে মোট রান একুশ যেখানে ধাওয়া করছে কিন্তু একশো দু রান ধাওয়া করতে হবে অভিষ্ট লক্ষ্য প্রচুর মানুষ নিস্তব্ধ কেন এখনো খেলার মধ্যে সেই উত্তেজনাটা আসেনি সাংকিত বিডিও অফিস প্রান্ত থেকে দূর শুরু করছেন দেরাদুন এক্সপ্রেসের কাছে বল রাহুল ভার্মা দুরন্ত গতিতে বলটা করতে পারেন ভালো ব্যাট করতে পারেন আমরা জানি রাহুল ভার্মা একজন দক্ষ অলরাউন্ডার কাঁথিরি বুকে পাঁচটি উইকেট নেওয়ার যার ক্ষমতা তিনি দেখিয়েছেন সংকিত আসলে দেখো সতীনাথ দা দূরে খেলানোর চেষ্টা চলছে দূরে খেলাতে গিয়ে কিন্তু অতিরিক্ত দূরে হয়ে যাচ্ছে যেটা ওয়াইট হচ্ছে কি বলবেন আসলে অতিরিক্ত রানগুলো কিন্তু বেশি দিয়ে ফেলছেন পরপর দুটি ব্যাক টু ব্যাক ছয় খাওয়ার পরে বোলারদের লাইন লেন্থ কিন্তু একটু ভুলভাল জায়গায় পড়ছে ব্যাটসম্যানকে ব্যাটে খেলতে দেবে না বলে দূরে বল করছে কিন্তু অতিরিক্ত রানগুলো করে ফেলছেন এবারে কিন্তু ভালো জায়গায় বল রেখেছিল অবশ্যই ভালো জায়গায় ব্যাক টু ব্যাক দুটি ওয়াইড করার পরে এই বলটি ডট করিয়েছেন অর্থাৎ এই ওভারে চারটি বলের খেলা হয়েছে দুটি বড় শট এসছে তেইশ আবার ওয়াইট আবার ওয়াইট আসলে ব্যাটার জানেন আমি যদি স্লটে স্ট্যাম্পের উপরে উইকেট টু উইকেট বল করি সেটি যাবে মাঠের বাইরে সে ক্ষমতা আছে ব্যাটারের সঙ্গমতি তিবাড়ি সঙ্গম তিবারি তিনিও জানেন তারও ক্ষমতা কত বড় মঞ্চে বড় খেলোয়াড়ের বড় পারফর্ম তুলে ধরার ক্ষমতা রাখে তিনি সঙ্গম তিবারি বিডি অফিস প্রান্ত থেকে পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবেন দিদি কাপ ঐতিহ্যের দিদি কাপ গর্বের দিদি কাপ এবার আবার আর খেলার আর কিছু পর কিছুক্ষণ পর খেলা শেষ হবে আবার একটি বছরের অপেক্ষা সিজন থ্রিতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে সংগ্রাম তিওয়ারি হাওয়াই বল এবং আরো আরো একটা উইকেট আউট 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 কি বলবেন সতীনাথ দা চাপের মুখে এই উইকেটটি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবশ্যই জিডি গ্রুপের কাছে এই উইকেটটি যথেষ্ট গুরুত্বপূর্ণ যেখানে এ ওভারে অনেকগুলো রান আসছিল সঙ্গম তেয়ারির ব্যাট থেকে সেই সঙ্গমকে কিন্তু ফিরিয়ে দিল তিন তিনটি উইকেটের পতন ঘটে গেল দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্ত আরও একটি বলের খেলা বাকি আছে অবশ্যই এক দশমিক পাঁচ ওভার খেলা চলেছে তার মধ্যে তিনটি উইকেটে কিন্তু পতন ঘটে গেছে চব্বিশ রোহিত চণ্ডীগড় বড় শটের জন্য অবশ্যই খ্যাতি আছে জানেন অনেকে যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন টেনিস ক্রিকেট নিয়ে চর্চা করেন তারা জানেন রোহিত চণ্ডীগড়কে কত বড় মাপের একজন ব্যাটার তার তারও ক্ষমতা আছে যে কোনো মুহূর্তে পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দেওয়ার এবং যে কোনো মুহূর্তে মোরা গাঁগে জোয়ার আনার উত্তরণের পথ দেখানোর পরিপক্কতার পরিচয় দেওয়ার সব কিছু আছে তার মধ্যে এবারে ডাউন দ্য গ্রাউন্ড মিস ফিল্ডিং যাবে মাঠের বাইরে চারটি রানের জন্যে आज हजारों हजारों दर्शक जो हमारे साथ आज सुबह से जुड़े थे अब धीरे धीरे कहीं ना कहीं कई सारे दर्शक मायूस होकर इस टूर्नामेंट से अपने पास अपने घरों के और जो के लौट जाएंगे क्योंकि ये टूर्नामेंट अब तीन सौ पैंसठ दिन का इंतजार रहेगा और उसके बाद एक बार फिर से एक क्रिकेट के खुमार सजेगा कंटाई इंड स्टेडियम पर पर अभी उसके लिए कई सारे कल्पल अभी तक बाकी है इसके बाद प्रेजेंटेशन सेरेमनी उसके बाद अभी भी जो कि तो कई सारे ट्विस्ट बाकी है अट्ठाईस तीन विकेट के नुकसान से दो भाग्य समाप्ति के बाद सुमन गोप और गेंदबाजी के मोर्चे तो गोप लंबे कट के खिलाड़ी बड़ा हिट इनके पिटारे में जरूर है खेल सकते हैं लेकिन जब तक कि बाई के रूप से और इकरानों का इजाफा तो दीदी काफ का ये दूसरा सीजन अब धीरे धीरे इतिहास रच चुका है अब धीरे धीरे हर एक लोग हालांकि इस तरह के टूर्नामेंट जहां पर तीन लाख रुपये का इनामी राशि चैंपियंस दल के लिए तो इतने बड़े सोच हमारे सुप्रकाश जी आपको सैल्यूट है सर इस टूर्नामेंट को ऑर्गेनाइज करने के लिए अगला गेंद हुलदार तो बड़े हिट की जरूरत पीछे ककुन हल्दार वहां से लिटन बारुई और वहां से एक रन आसानी के साथ चुराएंगे लिटन बारवी लिटन ने इस टूर्नामेंट को सराहना किया है और जब उनसे बातचीत कर रहे थे लिटन ने कहा कि बहुत अच्छा टूर्नामेंट यहां पे खेलने आए और गर्व के महसूस हो रहा है लेकिन इस बार सा कैच माल के बल्लेबाजी दिखाए हैं तीस पर चौथा विकेट गवा दिए हैं एंजेल एएनएस बॉयज दल हालांकि शुरुआत इस दल को लेकर हुआ था एंजेल एएनएस बॉयज और वहां से अंतिम मैच भी एएनएस बॉयज और जीटी ग्रुप के बीच तो आप सभी दर्शक आइस रोका सी टू फ्लाई पर जो अभी तक नजर बनाए रखे हैं आप सबको बहुत-बहुत शुक्रिया फाइनल मैच पर भी आप सबको बहुत-बहुत हार्दिक शुभकामनाएं और अब कमेंट्री बॉक्स पर मैं स्वागत करता हूं मिस्टर मेरे साथ कमेंटेटर मेरे साथ ही कमेंटेटर मिस्टर सोना जी को सोना जी देखिए क्या कमाल का मैच जहां तीन विकेट गवा दिए हैं एंजल ए बॉयज दल निस्संदेह मुजीब जेखने शेष एकुश टी बॉलर खेला बाकी और पहाड़ प्रमाण रान किंतु चेस को तबे बहुत बोलते बोलते ये बड़ो शॉट खेला रखता प्रोजेस्टा और इनके कवर अंचल दिए बॉल्स तो जहां पर बड़े रनों की जरूरत थी वहां से और एक चौका 34 तक पहुंच गए दल और सुना जी देखिए जहां पर एंजेल एएनएस बॉयज दल शुरुआत से ही क्या बेहतरीन पारी दिए हैं लेकिन फाइनल मुकाबला हालांकि 102 रनों के लक्ष्य लेकिन अभी तक देखिए थोड़े से पीछे सिर्फ 34 दल के खाते में अवश्य मुजी हमारे टूर्नामेंटे शुरू टाइम पारी फाइनल मुकाबिला फाइनल के तरह ही चलता हुआ और सोना जी जैसे कि इस टूर्नामेंट में पहली बार कमेंट्री करने का मौका मिला हमारे पिना के दिन दस जिन्होंने इतना खूबसूरत समय पर हमें मौका दिया है তো বাহৎ বাহৎ আপ কবি স্যার দিলচে স্যালুটে অবশ্যই মুজিব পেনাকি দিনডা স্যারকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যাদের সঙ্গে এই কমেন্ট্রি বক্স শেয়ার করার আমরা সুযোগটা পেয়েছি অবশ্যই ধন্যবাদ জানাবো মুখ্য উপদেষ্টা আছে এখানে সুপ্রকাশ গিরি মহাদোয় আর কমেন্ট্রি বক্সে লেজেন্ড কমেন্টেটার যারা আছেন সমরেশ দা রাম দা এবং অবশ্যই রবি দা অবশ্যই স্কোরিং এ রাজেশ এবং সঞ্জয় চতুর্থ যেভাবে আমরা কমেন্ট্রি বক্স শেয়ার করার সুযোগটা পেয়েছি অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাবো চতুর্থ সা চার অবি তক 2.4 গেন কে বাদ ফুলডাল আর এসবার হালকে সি আপিল বিকাশ পান্ডে দ্বারা লকিন विकास पंडित मुर्शिदाबाद के एक टूर्नामेंट में जिस तरह से प्रदर्शन दिए थे के का निभाते तो जी, एंजिल दल यहां से किस तरह से कम बैक करेंगे आश्रय पड़ लो ओ जन समुद्रे পুটু সাহা আমরা জানি এর আগেও আমরা দেখেছি যে দলের প্রয়োজনে তার ব্যাটটা কিন্তু চওড়া হয়েছে যখন সুযোগ পেয়েছেন তখন কিন্তু ওই লুজ বলকে সীমারেখার রেখার বাইরে পাঠিয়েছেন পুটু সাহা এক্ষেত্রে আরো একটি ওভার বাউন্ডারি অর্থাৎ শেষ আঠারো বলের খেলা বাকি যেখানে আঠারো বল থেকে বাষট্টি রানের প্রয়োজন তো নিঃসন্দেহে কিন্তু অবশ্যই রানের গতিটাকে বাড়াতে হবে এখান থেকে जेकनी बिल्कुल आखिरी अठारह गेंद से बासठ रनों की जरूरत लेकिन सिर्फ रातों के इंतजार रात गुजरेगा और सवेरे की एक सूरज की किरण निकलेगा तो फिर मिलेंगे हम सभी लोग सीधा दिसुप्रन का ऑफर जहां आने वाला दिन कल दिसुप्रन का एक दिन का एक खूबसूरत सा बेहतरीन डिनर क्रिकेट टूर्नामेंट और उसके बाद फिर आने वाला परसों सीधा मिलेंगे जैसे कि काटपुल मंदारपुर के और से सुनाली का एक दिवसीय शुरू क्रिकेट टूर्नामेंट संकित तो संकित लेकिन गेंदबाज पर खेंगे और इस शॉट की जरूरत ही छह बाउंडारी निस्ंदेह दल के ऑक्सीजन जो की जरूरत थी और रोहित चंडीगढ़ क्या कमाल की शॉट लगाए हैं छियालीस तक पहुंचा दिए हैं दल को तो अभी भी चाहिए आखिरी सत्रह गेंद से छपन रनों की जरूरत आखिरी सत्रह गेंद छप्पन अब रोहित चंडीगढ़ के एकदम सामने एक खिलाड़ी क्योंकि बल्लेबाज को डिस्टर्ब करना चाहते हैं और जहां पर छोटा फॉर्मेट का क्रिकेट टूर्नामेंट छठा ओवर का मैच वहां से आप धीरे धीरे अब जीत के दहलीज तक पहुंचना चाहते हैं दोनों दल संकेत पाटिल दौड़ शुरू कर बैन फॉरन बॉल टीनिएट्राइके रोहित चंडीगढ़ अरे बॉल किंतु सरासरी हुई के टैग हान लो और এর আগে যে চর্চাটা চর্চাটা চলছিল রবিদা যে আলোচনাটা করছিলেন কিছুক্ষণ আগে যে এর আগে কাথির কোন টুর্নামেন্টে फाइनल ফাইনাল ম্যাচে এত দর্শক কিন্তু আমরা দেখিনি দেখে यहाँ पर जो कि मैदान पर बहुत सारे लोग मौजूद हैं पर अब देखिए आइस रोकर सिंधु चैनल पर 8000 से अधिक लोग अब जुड़ चुके हैं फाइनल मुकाबला देश दुनिया के हर कोने से इस दीदी का दूसरा सीजन को लोग देख रहे हैं 8000 हजार से ऊपर लोग आइस रोकर्स यूट्यूब चैनल पर तो धीरे धीरे जी आइस रोकर्स की जो फैमिली है वो बढ़ते जा रही है कप्तान कुल पॉल आए हैं कप्तान पारी खेलना होगा विकेट गवाए हैं छियालीस पर पांचवा विकेट संकेत पाटिल पॉल बॉल एक विकेट आसमे আবার কিন্তু ম্যাচে ফিরছে পরিচালনায় উনিশে জানুয়ারি সরস্বতী ক্লাব মাঠে ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ক্লাব একশো তো সতীনাথ দ দীপ এলেন এবং ফিরে গেলেন প্রায় শূন্য হাতে ম্যাচ কিন্তু অনেকটা ঢলে গেছে চেডি গ্রুপের কোলে ফাইনাল ম্যাচ যে স্কোর দান করেছিল ছ ওভারে একশত টার্গেট দু রানের সেই রানকে চেস করতে গিয়ে অনেকটা ব্যাকফুটে অ্যাঞ্জেলটি তো এই মুহূর্তে টেনিস ক্রিকেটের আরও একটা বড় খবর আগামী উনিশ এবং কুড়ি জানুয়ারি हजरत अली वेलफेयर सोसाइटी ट्रॉफी पीतम्बर चौक नुकुर आईसीडीएस केंद्र केसपुर पश्चिम तो प्रचुर खेला टेनिस तो बहुत सारे जगह में जहां पर मेला और क्रिकेट की एक खेला जहां पर तो कहीं ना कहीं बंगाल पर पूरे जगह में बंगाल के हर एक लोग हर एक तरह से जो कि कहीं ना कहीं मेला और कहीं ना कहीं क्रिकेट की ये जो के टूर्नामेंट तो हर एक मैच का लुप्त उठाते हुए अभी भी चाहिए आखिरी पंद्रह गेंद छप्पन रनों की जरूरत तो आखिरी पंद्रह गेंद से छप्पन रन जहां पर छठा विकेट गवा दिए है एंजल ए एन एस बॉयज दल संकेत पैतिल गेंदबाज बीडी ऑफिस आशीष विकेट थ्री में करना होगा जिन्होंने बनाए हैं दूर होसेन और मुस्तफा अली क्या कमाल का का करके दिए थे इस दूसरा सीजन पर जहां बल्लेबाजों की की बड़ा बड़ा हिट हिट जरूरत वहां से बड़ा भी लग रही है और जहां गेंदबाज विकेट प्राप्त करना चाहते हैं वहां से अच्छी गेंदबाजी करते हुए তো এই মুহূর্তে যদি আমরা স্কোর বোর্ডের দিকে লক্ষ্য রাখি তাহলে ছেচল্লিশ রানের মাথায় সাতটি উইকেটের পতন ঘটে গেছে অ্যাঞ্জেল এ এনএস কলকাতা বয়েজ রীতিমতো ব্যাক তবে আমরা যদি বিগত মরশুমে আমাদের এই কাঁথির বুকেই যে ঘটে যাওয়া একটা টুর্নামেন্ট সারগম কাপের দিকে একটু খেয়াল করি তাহলে কিন্তু শেষ বারো বল থেকে একান্নটি রান সংগ্রহ হয়েছিল যেখানে ছিলেন সঞ্জু কানজিয়া এবং শঙ্কর হাসদা তো लख मात्रा इस मुहूर्तय जतष्ट कोटिन तबे किंतु असंभव नय कारण क्रिकेट अनिश्चयता खेला आखिरी 14 गेंद 56 रनों की जरूरत संकेत पैटेल संकेत पैटेल ऑन फायर यहां से जो के तीन विकेट ड्रॉप किए हैं दल के लिए तो बिल्कुल किसी भी चीज का कमी महसूस नहीं होने दिए हैं सो की विकेट ऑन ऊपर और यह खूबसूरत सा मैदान 57 चारों दिशा में एलईडी और बिल्कुल आइस रुकर्स लाइव संगीत पैटेल, लेकिन इस बार बल्लेबाज संभल किए हैं पीछे खिलाड़ी बाउंड्री लाइंस पर एक रन ऐसा के साथ तब्दीली करेंगे तो कुल मिलाकर चार ओवर की समाप्ति तो चार ओवर की समाप्ति के बाद 47 सात विकेट के नुकसान से आखिरी 12 गेंद अभी भी चाहिए 56 रनों की जरूरत और अब कमेंट्री बॉक्स पर तब्दीली करते हैं मिस्टर रवि जी ক্রিকেট নামক নাটকের শেষ দৃশ্য যে দৃশ্যটা প্রত্যেকের কাছে বেদনার আনন্দের বিচ্ছেদের আবার সেই নাটকের শেষ দৃশ্যে আমরা হাজির হয়েছে। তবে জিডি গ্রুপ আজকে এই টুর্নামেন্টে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে নিঃসন্দেহে কাঁথি ভাষী বাংলা ভাষী কিন্তু মনে রাখবে হয়তো দলে কোনো স্টার খেলোয়াড় নেই তবে দল যে একেবারে একজোট হয়ে লড়াই করেছে বারবার তারা প্রমাণ করেছে প্রত্যেকটি বড় দলের বিরুদ্ধে যেভাবে লড়াকু মানসিকতা নিয়ে তারা কিন্তু এই জয়টা পেয়েছে এটা কিন্তু কৃতিত্বের খোকর হালদারের দলে ভালো প্লেয়ার থাকলেই যে ম্যাচ জেতা যায় এই ধারণা অনেক সময় মেনে না টিমে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে শারীরিক ভাষায় জেতার খিদে থাকতে হবে হিনমর্ণতাকে জয় করার লড়াকু মানসিকতা থাকতে হবে তবেই তো হবে জয় শেষ দুটি ওভার এখনো বারো বল থেকে পঞ্চান্ন রান সতীশ হরিয়ানা এক্সপ্রেস একেবারে পাঠিয়ে দিলেন এসে এখনো অ্যাঞ্জেল কলকাতা এনএস বয়স দলের সমর্থকরা আশা ছাড়েনি সতীশ সতীশ কি দুর্দান্ত শট একটা কোথায় আছড়ে পড়লো দিদি কাপে অনেক স্মৃতি থেকে যাবে বেশ কিছু হ্যাটট্রিক আমরা দেখলাম নয় নয় করে তিন তিনটি হ্যাটট্রিক যে হ্যাট্রিকটা শুরু হয়েছিল শিবম শাহিনী তারপরে আনন্দ আবার এই ম্যাচেও আবার হ্যাটট্রিক সব মিলিয়ে অনেকের সানাপের হ্যাটট্রিক একটা টুর্নামেন্টে তিন তিনটে হ্যাটট্রিক যদিও এই মরশুমে একটা টুর্নামেন্টে দুটো হ্যাটট্রিক আমরা দেখেছিলাম যেখানে একেবারে বছরের শেষে এবং বছরের শুরুতে ক্রিসমাস কাপে চিনু পিটি দুটো আবার মাঠে পিটিউ কাপে তবে একেবারে তৈরি যদিও বাইশ গসকে বলা হয় বোলারদের কাছে একটা বদ্ধভূমি আর সেই বদ্ধভূমিতে কিভাবে ব্যাটারদের একেবারে একে একে বধ করেছেন সতীশ শেষ আশার আলো যেন জাগাচ্ছেন আর যারা সমর্থক তারা বারবার দুহাত মাথায় ঠকছেন নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করছেন লড়াইটা একেবারে জমতে শুরু করেছে যে গনগনে আভ দিকে দিকে আরো জ্বলতে শুরু করেছে আর সবার মুখে মুখে কাঁথি দিদি কাপ আই লাভ কাঁথি দিদি কাপ সতীশ এবার বড় শটের চেষ্টা যদিও অসাধারণ ক্যাচ অনেক উঁচু যেখান থেকে যখন ভাসতে ভাসতে বলটা নাম ছিল উপরে অন্ধকার নিচে যদিও আলো আর সেখান থেকে এই ক্যাচ রাতের ক্রিকেটে এই ক্যাচ নিঃসন্দেহে কিন্তু দর্শকদের অনেক খুশি দিয়েছে সতীনাথ কি বলবেন রাতের ক্রিকেট এই রকম ক্যাচ অবশ্য রাতের ক্রিকেটে এরকম ক্যাচ কিন্তু সত্যি সত্যি কষ্টদায়ক ব্যাপার এবং যথেষ্ট ভালো ফিল্ডার না হলে এরকম ক্যাচ ধরা যায় না এবং ফাইনাল ম্যাচে অনবদ্য সেরা নতুন ব্যাটার পপি লোবানা পাঞ্জাব ত নয় পপি লোবানা আবার রাহুল ভার্মা এই কাঁথির বুকে তার জীবনের কি কারনামা করেছিলেন পাঁচ পাঁচটি উইকেট হ্যাট্রিক সহ এদিকে ফিল্ডিং এর বদল কারণ পপি লুবানের উপরে যে প্রেসার ক্রিয়েটের জন্য একটা চাপ তৈরি করার জন্য সিডি পয়েন্টে ফিল্ডার চলে এসেছেন উনষাট একশো দু রানের লক্ষ্যমাত্রা চার দশমিক চার ওভার অতিক্রান্ত পিনাকি যদিও বাহুর প্রসারণ ঘটালেন একটি রান বাড়লো তবে দর্শকদের অন্তত শেষ বেলায় একটু যেন এন্টারটেইনমেন্ট চাইছেন কাঁথি দিদি কাপ দেখতে দেখতে একেবারে শেষ লগ্নে হাজির হয়েছে পাঞ্জাবি ভাঙ্গরা সমস্ত মাঠের পরিবেশটাকে একেবারে উৎসবের চেহারায় পরিণত করেছে রান নার্সিং রানচাই অ্যাঞ্চল কলকাতা এন এস বয়স্ক চিত্তে হলে রান করতে হবে আর দর্শকরা এখনো আশা নি যেখানে পটু সা রয়েছে সাত বলে বিয়াল্লিশ এই বলে বড় শটে যেতে হবে জিডি গ্রুপ আজকে নিশ্চয়ই এই ম্যাচ একেবারে নিজেদের নিয়ে নিয়েছেন ওভার শেষ দেখতে দেখতে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি দিদি কাপের ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে খেলা শেষ হল ছ বল থেকে করতে হবে বিয়াল্লিশ রান যদিও অসম্ভব ব্যাপার তবে জিডি গ্রুপের এই টুর্নামেন্টের প্রত্যেক খেলোয়াড়ের যে অবদান অনেকদিন মনে রাখবে যেটি গ্রুপের খোকন হালদার সৌরভ হালদার লিটন বারুই আরশু খান ধীরাজ ভূষণ ইউনিট হোল্ডার সাংকিত রাহুল ফার্মা ধীরাজ প্রত্যেকে প্রত্যেকে আজকে যেন নিজেদের সেরাটুকু নিগড়ে দিয়েছিলেন যেটি গ্রুপ প্রথম ম্যাচে ভগবান গ্রিন গ্রুপকে হারিয়েছিলেন চৌদ্দ রানে জয় ছিল আবার থান্ডারবোল্ট দাঁতনকে কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছিলেন আবার সেমি ফাইনালে সেমি ফাইনালে সবু সূচনা নবান সঙ্গে হারিয়ে তারা ফাইনাল আবার ফাইনালে শুধু যেন অপেক্ষা করে আছে কখন ওই বড় ট্রফিটি হাতে নিয়ে ফিরবে সারা আমার তাকে আসে আবারও ধন্যবাদ ক্লাব ইন্দিরার পক্ষ থেকে ক্লাব ইন্দিরার পক্ষ থেকে আপনাদের কর্নি জানাই এত রাত পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে সমস্ত দর্শক সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন সেই সোভার দু হাজার চব্বিশ কাঁথি দিদি কাপের ফাইনাল ম্যাচের শেষ ওভার দর্শক তৈরি কি হবে পপিল বানার ব্যাট থেকে কি উঠবে না ব্যাট থেকে ওভার বাউন্ডারি হবে আর এদিকে স্বরাজ মাত্রে তিনিও এই টুর্নামেন্টে যথেষ্ট ছাপ রেখেছেন বোলিং এ শেষ ওভার শেষ ওভার বল উড়তে উড়তে পৌঁছে গেল সেই উচ্ছ্বাসটা কোথাও যেন হারিয়ে গেছে কারণ আর মাত্র করতে হবে আরো রান রয়ে যাবে কাঁপে দিদি কাঁপের অনেক স্মৃতি সারা মাঠের দর্শকদের উৎসাহ জায়েন্ট ডাকাউট সুসজ্জিত মঞ্চ কমেন্ট্রি বক্স এলিডি লেজার শো সব মিলিয়ে এবার একটা অভিনবত্বে ভরেছিল কাঁথি দিদি কাপ ঐতিহ্যের কাঁথি দিদি কাপ গর্বের কাঁথি দিদি কাপ অহংকারের কাঁথি দিদি কাপ শেষ ওভার জিডি গ্রুপ দলের সমর্থকরা সেলিব্রেশনটা যেন শুরু করে দিয়েছেন কারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা আর শেষ ওভারে খেলা গড়িয়ে চলেছে জয় যেন শুধু সামনে যেটি গ্রুপের আজকে রাতটা সেলিব্রেশনের রাত হবে উচ্ছ্বাসে রাত হবে আর এদিকে যদিও ওভার বাউন্ডারি এলো কোথাও যেন অনেকটা বিলম্বে দলে ডান বাহাত্তর তবে খোকন হালদার প্রত্যেকটি খেলোয়াড়কে যেভাবে একসুতোই বেঁধেছিলেন প্রত্যেকটি ম্যাচে যেভাবে দুর্দান্ত ফোটটা দিয়েছেন

জিডি গ্রুপকে আমরা কনগ্র্যাচুলেশন জানাচ্ছি তার সাথেও আমাদের অ্যাঞ্জেল এন এস বয়েজ কলকাতা তাকেও আমরা কনগ্র্যাচুলেট করছি দুটো ফাইনালিস্ট আমাদের এএনএস বয়েজের অরিন্দম এবং অমিত আর জিডি গ্রুপের আমাদের গোবিন্দ উইকেট এগুলোকে সরিয়ে দাও এই সোফা গুলোকে সাইড করে দাও ওরকম নয় একটা সাইডে করে দাও একটা সাইডে করতে বললাম তো এই জলের এগুলোকে সব সাইড করে দাও সাইড করে দাও এগুলোকে এই বাবা কি অবস্থা ওগুলোকে সাইজ করে দাও হ্যাঁ ওগুলোকে সাইড করে দাও ধরে এগুলোকে সব চেকগুলো লিখে দাও পিনাকিদা আম্পায়ার পাঁচ জনের নাম লিখুন পাঁচজন আম্পায়ার মার্কার আছে লিখে দাও ওখানে ওখানে নিয়ে যাবে ছোট ছোট কাপ ছোট কাপ গুলো কোথায় আছে সব কার্ডের মধ্যে লোক আবার ওটা 100 কে ধরতে হবে ওটাকে নিচ দিয়ে ধরতে হবে আচ্ছা চ্যাম্পিয়নে জিডি গ্রুপ লিখা হবে জিডি গ্রুপ হ্যাঁ চ্যাম্পিয়ন জিডি গ্রুপ আজকে 6 6 ভালো

একটু ফাঁকা করে দিন এই সাইডটা একটু ফাঁকা করে দিতে হবে সবাই যার সোফায় বসে যান দু সাইডে সোফা আছে সোফায় বসে যান অভিজিৎ ছবি উঠবে অনেক অনেক ছবি উঠেছে আর ছবি তোলার দোকানই আমার পিছনে ঘুরে ছবি তুলতে হবে না বসে যাও আমাদের আমরা প্রথমেই আমাদের প্রেজেন্টেশন সেরিমনিতে দুটো টিমকে আমরা কনগ্রেচুলেট করছি জিডি গ্রুপ তার সাথে অ্যাঞ্জেল কলকাতা এন এস বয়েজ তারা রানার্স আপ হয়েছেন উইনার্স জিডি গ্রুপ দুটো টিমের জন্য একটু জোরে হাততালি হবে সর্বোপরি ষোলোটা টিম যে ষোলোটা টিম আমাদের এই দিদি কাপ সিজিন টুতে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককেই ক্লাব ইন্দিরা এবং কাঁথি দিদি কাপের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা প্রথমেই এই দুদিন ধরে চলা দিদি কাপের যারা অফিসিয়ালস আমাদের বাবিদা এদিকে সেদিকে সেদিকে থাকলে হবে আম্পায়ারদের ওইগুলো দাও মেমেন্ট ওগুলো নয় ওগুলো আম্পায়ারদের গুলো দাও হ্যাঁ আমি প্রথমেই আম্পায়ার যারা ম্যাচ অফিসিয়ালস যারা আমাদের ম্যাচ পরিচালনা করেছেন তাদেরকে এক এক করে ডেকে নেব প্রথমে শ্রীকান্ত বেহরা আমি হ্যাঁ আমাদের এক এক করে আম্পায়ারদের এক একটা করে দিয়ে দিন শ্রীকান্ত মেহরা বেহরা নেক্সট এদিকে এদিকে একটু ধরতে হবে জয়দীপ দাস नहीं इंद्रजीत पटनायक नहीं कब सुदीप्त घोष पिनकी पंडा ইন্দ্রজিৎ পট্টনায়ক প্রসেনজিৎ দত্ত হ্যাঁ কাঁথির ভূমিপুত্র রাইট ঠিক আছে এরপরে আমাদের একে একে কমেন্টেটার যারা ধারাবাহ্যকার দিচ্ছিলেন দুদিন ধরে আমি তাদেরকে ডেকে নেব মেমেন্টও দেওয়ার জন্য মেমেন্টও তুলে দেবেন আমাদের আনোয়ার উদ্দিন সাহেব পিনাকি পণ্ডা এসছেন পিনাকি পণ্ডাকে মেমেন্টোটা তুলে দিন ডান্সের মাধ্যমে নিলে ভালো হতো না যাই হোক ঠিক আছে ধন্যবাদ রবিদা রবিদাকে আসার জন্য অন্য জানাচ্ছি আছে ওখানে একটা ছিল যে হ্যাঁ হ্যাঁ সমরেশ গ্রেট সমরেশ জানা

আর সঙ্গে স্কোরার রাজেশ স্কোরার রাজেশ রবিদার একমাত্র একমাত্র আচ্ছা রবিদার সুযোগ্য সন্তান স্কোরার আচ্ছা আমাদের যারা অফিসিয়াল আমাদের যারা টেলিকাস্ট করেছেন আইস রকার্সের রাজদার মিসেস সহধর্মিনী আচ্ছা পল্লবী ম্যাডামকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নেই ওকে পরে পৌঁছে যাবে এরপরে আমি আমাদের সমরেশ তাকে বাকি প্রেজেন্টেশনটা পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জানাই আমাদের দিদি কাপ সিজন মাস্টার মাইন্ড যিনি মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট সুপ্রকাশ গিরি মহাশয়কে সো ওয়েলকাম এভরি ওয়ান সেরেমনি দিদি কাপ আমরা প্রথমেই প্রেজেন্টেশনে দুটো টিমকে জয়েন করার জন্য আরো একবার অ্যাপিল করবো বোধ টিম প্লিজ জয়েন উইথ আস অ্যাট প্রেজেন্টেশন সেরেমনি मैन ऑफ द मैच फाइनल सीजन टू क्वंटाई दीदी कप एंड द अवॉर्ड गोस टू द मैन फ्रॉम मुंबई संकित पाटिल दो ओवर गेंदबाजी किए हैं छब्बीस रन और चार सफलता संकित पाटिल प्लीज वेलकम मैन ऑफ द मैच फाइनल দু ওভার বল করেছেন ছাব্বিশ রান এবং চার উইকেট আমরা ফাইনালিস্ট দুই দলের কর্মকর্তাকে মঞ্চে আসতে অনুরোধ করবো অ্যানসিয় কলকাতা এনএস বয়েজ বয়েস এবং জিটি গ্রুপ দুই দলের দুজন কর্মকর্তাকে আমরা অনুরোধ করবো আমাদের মঞ্চে আসার জন্য অনিন্দন দা এবং অমিত দাকে আসতে অনুরোধ করব এবং জিডি গ্রুপের গোবিন্দ বাবু আমরা প্রথমেই ফাইনালিস্ট দুই দলের কর্মকর্তাকে সম্বর্ধিত করবো এনসেল কলকাতা এএনএস এনএস এবং জিটি গ্রুপের কর্মকর্তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি মঞ্চে আমাদের যে স্মারক সম্মান সেটা আমরা তুলে দেব দুই দলের কর্মকর্তার হাতে অমিত দা এবং দা মাননীয় শ্রী ইউ ইউথাইকন তিনি সম্মানিত করছেন এনসেল কলকাতা এনএস বয়েজের কর্মকর্তা অরিন্দম দা এবং অমিন দাকে এরপর আমরা ওয়েলকাম জানাবো জিডি গ্রুপ গোবিন্দবাবুকে ওয়েলকাম জানাচ্ছি সম্মানীয় শ্রী গোবিন্দ দেবনাথ মহাশয় সম্বর্ধিত করছেন সুপ্রকাশ গিরি মহাশয় এবার সময় ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল প্লিজ ওয়েলকাম সংকিত পাটিল ফাইনালে দুর্দান্ত বল করেছে দু ওভার বল করেছে ছাব্বিশ রান এবং চার উইকেট সাংকিত পাটিলকে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন সুপ্রকাশ গিরি তিনি পুরস্কৃত করছেন ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল সংকিত পাটেল একটা ট্রফি এবং সংকিত ব্যাগ আমাদের গিফট থাকবে ম্যান অফ দা ম্যাচ ফাইনালের জন্য সংকিত বহুত খেলতে হ্যাঁ আপলোক পুরো ইন্ডিয়া মে तो जिस तरह की महल यहाँ पर बनाया गया ये दो दिन का टूर्नामेंट में सीजन टू में काफी दीदी कप प्लीज से ऑल अबाउट द द ऑफ टूर्नामेंट मैं कोलकाता में पहली बार आया हूँ अच्छा लगा काफी लोगों का प्यार मिला लेकिन जिस नाम से जाना जाता है कोलकाता वैसा ही देख लिया आज एक नंबर टूर्नामेंट था तो प्यार से एक बार बोल दो कि अभी कोलकाता के अभी बांग्ला के भालोवासी लेकिन हमें बांग्ला के भालोबासी और मैं जीटी ग्रुप का भी काफी बड़ा धन्यवाद मानना चाहूंगा जिन्होंने हमको यहाँ पे बुलाया पहली बार लेकिन काफी बड़े धन्यवाद बहुत बहुत शुक्रिया संकित पाटिल एंड द नेक्स्ट अवार्ड बेस्ट बैटर ऑफ द टूर्नामेंट एंड द अवार्ड गोज टू एनदर मैन फ्रॉम मुंबई शाहिद शेख वन थर्टी थ्री रन फ्रॉम थ्री मैचेस मॉडिज इलेवेन झारखंड শাহিদ শেখ টু থাউজেন্ড রুপিজ ক্যাশ অ্যান্ড অ্যাসপেক্টুলার ট্রফি বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট শাহিদ শেখ শাহিদ যদি না থেকে থাকে আমরা অনুরোধ করবো অনবিহাফ অব শাহিদ কেউ পুরস্কার গ্রহণ করতে পারেন ভূষণ পাটিল শাহিদের বন্ধু ভূষণ পাটিল প্লিজ ওয়েলকাম প্রশান্ত হোন্ডার কর্ণধার মিস্টার প্রশান্ত মাভই তিনি এই পুরস্কারটি তুলে দিচ্ছেন বেস্ট ব্যাটারের অন বিহাফ অফ শাহিদ এই পুরস্কারটি গ্রহণ করছে অ্যানাদার ম্যান ফ্রম মুম্বাই ভূষণ পাটিল ভূষণ ভূষণ পিছলা যাহা পার খাদাম কি দক্ষিণ দিনাজপুর মে মৃণাল দাগা টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপ গঙ্গারামপুর মে তো ফির ওহি সে শুরুয়াত সিজন हाँ ऑब्वियसली फाइनल uh, में वहाँ पे रनर अप से लेकिन यहाँ पे चैंपियन हो गए जहाँ से छोड़ा था वहाँ से चालू किया एंड ऑन बिहाफ ऑफ शाहिद शेख मैं ये ट्रॉफी उठा रहा हूँ सो so, उनको भी अच्छा लगा होगा इस uh, टूर्नामेंट में खेल के थैंक यू प्लीज़ इफ़ यू वर्ट्स अबाउट ऑर्गेनाइजर्स जिस तरह से ये टूर्नामेंट आयोजन किया है ऑब्वियसली हम लोग uh, इंडिया के सब पार्ट में खेलते हैं इंटरनेशनली भी खेलते हैं so, सो uh, ऐसे आयोजन ऐसे ऑर्गेनाइजेशन uh, बहुत कम देखने मिलते हैं और थैंक यू सो मच uh, दीदी कप के होनर्स ऑर्गेनाइजर्स क्योंकि मेहनत उनकी रहती है महीना भर उन लोग मेहनत करते हैं और उसका रिजल्ट आप देख सकते हो पब्लिक ऑडियंस वो उनका रिवॉर्ड uh, होता है एंड बहुत अच्छा ऑर्गेनाइजेशन है मतलब वर्ड्स नहीं है बोलने के लिए ऐसा ऑर्गेनाइजेशन किया थैंक यू सो मच फॉर इनवाइटिंग अस एंड थैंक यू मेरी भी टीम जिन्होंने हम पे ट्रस्ट किया और हम लोग क्रिकेट खेलने बुलाया थैंक यू बहुत बहुत शुक्रिया भूषण पाटिल পরবর্তী পুরস্কারে আমরা যাব বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট প্রচুর প্রচুর ভালো ক্যাচ আমরা দেখেছি টুর্নামেন্টে দুর্দান্ত কিছু এফোর্ট দেখেছি দিদি কাপে গতকাল থেকে প্রত্যেকটা ম্যাচে তবে সবাইকে টপকে বেস্ট ফিল্ডারের অ্যাওয়ার্ড পাচ্ছে আমাদের এই জেলার ছেলে সৈকত নগরীর শুভজিৎ জানা ধোনি শুভ সবুজ সূচনা নবারুন সংঘ ধোনির হয়ে কেউ পুরস্কারটা গ্রহণ করবেন আমরা অনুরোধ করব ধোনির খুব রোজ কাছে যারা আছেন রাজেশ পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট কাউন্সিলর সময় দাস মহাশয় পরবর্তী পুরস্কারে আমরা যাব বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট দুর্দান্ত কিছু বোলিং পারফরমেন্স আমরা দেখেছি হ্যাট্রিক দেখেছি আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে একবার নয় দুবার নয় তিনবারেরও বেশি একটা দুর্দান্ত স্পোর্টিং উইকেট ছিল এখনকার ক্রিকেটে ব্যাটারদের জন্য সব কিছু যেখানে থাকে এখানে বোলারদের জন্য অনেক কিছু ছিল আমরা থ্যাংকস জানাই আমাদের পিচ রেটারকে তো বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট পারফরম্যান্স যেটা এসছে আমাদের কাছে সেই অ্যাওয়ার্ডটা যাচ্ছে আবারও সংকিত পাটিল জিটি গ্রুপ আট ওভার বল করেছেন টুর্নামেন্টে একটা মেডেন আটাত্তর রান এবং সাত উইকেট পিরাকি দিন্ডা লেসেন টেনিস ক্রিকেটার সারা বাংলা জুড়ে যার নাম রয়েছে পিনাকি দিনরা পুরস্কৃত করছেন সাংকিত পাটিল বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট দিদি কাপ সিজন টু পিনাকিদা অলরাউন্ডার ব্যাটার বোলার ক্যাপ্টেন সব বিভাগেই পিনাকিদা সফল এবং অর্গানাইজারও এবার বেস্ট উইকেট কিপারের অ্যাওয়ার্ডে আমরা যাব অনেক ভালো ভালো ক্যাচ স্ট্যাম্পিং সব কিছুই আমরা দেখেছি তবে সবাইকে পিছনে ফেলে Best wicketkeeper keeper of the tournament, season 2, Kontai Didi Cup. And the award goes to another man from Mumbai, Fardin Kachi. Please welcome, Kolkata And Kolkata NS boys, Fardin Kachi. <laughs> Fartin Kachi. বেস্ট উইকেট কিপার অফ দ্য টুর্নামেন্ট অমিতা পুরস্কারটা গ্রহণ করছেন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের টুর্নামেন্টের মেন অর্গানাইজার সুপ্রকাশ গিরি মহাশয় সো রানার্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চয়ই আমরা দুটো দলের হাতে তুলে দেবো দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা সেটা আমরা পুরস্কৃত করব তার আগে এটা সময় বারোটা দল এত এত খেলোয়াড় আমরা দেখলাম ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কাঁথি দিদি কাপ সিজন টুতে অংশ নিলেন প্রত্যেকে নিজেদের সেরাটুকু উজাড় করে দিয়েছেন কেউ একটা ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন কেউ একটা ম্যাচে উইকেটের হ্যাট্রিক করেছেন কেউ ধারাবাহিকতা দেখিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতার দিক থেকে সব থেকে এগিয়ে লিটন বারুই তিরিশ রান করেছেন প্রথম ম্যাচে পরের ম্যাচে তেত্রিশ পরবর্তী ম্যাচে সেমি ফাইনালে চল্লিশ এবং ফাইনালে পঁচিশ রান প্লিজ ওয়েলকাম ম্যান অব দ্য টুর্নামেন্ট সিজন টু কাঁথি দিদি কাপ লিটন বারুই জিটি গ্রুপ দশ হাজার টাকা ট্রফি সেটা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় শ্রী অখিল গিরি মহাশয় বিশেষ করে নর্থ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা জোন কোথাও না কোথাও একটা ব্রেক থ্রু দরকার ছিল তোমাদের এটাকে অক্সিজেন হলো দিদি কাপ চ্যাম্পিয়ন একদম কেমন লাগলো এখানকার আবহাওয়া অ্যাটমসফিয়ার যেভাবে পুরো টুর্নামেন্ট সাজানো হয়েছে যেভাবে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে পিচ আউটফিল্ড ক্রাউড সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে এখানকার খুব খুব সাপোর্ট করেছে আর এবছর এসে আমি ম্যান সিরিজ হতে আনন্দ লাগছে অনেক ধন্যবাদ লিটনকে অপ্রতিরোধ গতি নিয়ে নিশ্চয়ই তোমার টিমে এগোবে তো যে ব্রেক থ্রুটা দরকার ছিল লিটন সৌরভ বিকাশ পণ্ডিত ব্রিগেডের সেটা তারা পেল কণ্ঠাই দিদি কাপ থেকে এবার সময় রানার্স দলের জন্য আমরা ওয়েলকাম জানাবো এনসেল কলকাতা এন এস বয়স রান্স সিজন টু কণ্ঠাই দিদি কাপ অর্গানাইজ বাই ক্লাব ইন্দিরা ইন এসোসিয়েশন উইথ কন্টাই মহকুমা স্পোর্টস দু লক্ষ টাকা এবং রানার্স ট্রফি রানার্স হাতে ট্রফি এবং চেক তুলে দিচ্ছেন আনোয়ার উদ্দিন সাহেব বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী এবং মূল কারিগর এবং সুপ্রকাশ দাও সহযোগিতা করছেন থ্রি চেয়ারস ফর এঞ্জেল কলকাতা হিপি থ্রি চেয়ারস ফর দিদিকা হিপি থ্রি চেয়ারস ফর ইন ক্লাব ইন্দিরা হিপি থ্রি চেয়ারস ফর ক্লাব ইন্দিরা হিপি আমি অরিন্দম দাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য দিদি কাপে যে জার্নিটা ছিল অমিতা এবং অরিন্দম দা দুজনেই রয়েছেন অনেক ধন্যবাদ এত সুন্দর টুর্নামেন্ট করার জন্য ব্যাডলাক দু বছর দু বছরই আমরা রানার্স হয়ে গেলাম আগের বছরও আমরা রানার্স হয়েছি এবছর আনার্স নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবো অতি অবশ্যই আর দিদি কাপ সম্পর্কে কিছু বলার নেই কারণ এটা তো টপ অফ দ্য টপ নাম্বার ওয়ানেই থাকে প্রত্যেক বছর আর অশেষ ধন্যবাদ ওই অর্গানাইজার যারা এই টুর্নামেন্ট এতদিন করেছে আর পিনাকি তাকে অশেষ ধন্যবাদ আর কিছু বলার নেই অমিতা তুমি কিছু এই দিদি কাপ আমরা বছর হয়েছে দু বছরই খেললাম সত্যি সুপ্রকাশ দা এত সুন্দর টুর্নামেন্টটা অর্গানাইজ করে খুবই ভালো লাগে এবং এখানকার প্রত্যেকটা অর্গানাইজেশনের সমস্ত সদস্যকে আমার মানে মন থেকে কংগ্রাচুলেশন খুব ভালো হয়েছে হয়তো এবছর আমরা ফল করতে পারলাম না রেজাল্ট উইনার্স হতে পারিনি নেক্সট ইয়ার আসবো উইনার্স সবার মেন্টালিটি নিয়ে আসবো এবং ভালো খেলব এইটুকু কথা দিয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আমি আমার তরফ থেকে ইনভাইট করে যাচ্ছি থার্ডই মার্চ থার্ড মার্চ আমি সঙ্গীত কাপটা আমরা চালু করছি আপনার সবাই আসবেন ধন্যবাদ অরিন্দম দাকে সো ইটস টাইম ফর দ্য চ্যাম্পিয়ন্স প্লিজ ওয়েলকাম জিটি গ্রুপ চ্যাম্পিয়ন টিম সিজন 2 কোয়ান্টাই দিদি কাপ জিটি গ্রুপ চ্যাম্পিয়ন টিম রাজ্যের সম্মানিত মন্ত্রী অখিল গিরি মহাশয় তিনি চ্যাম্পিয়ন ট্রফি এবং 3 লক্ষ টাকা প্রেজেন্ট করবেন জিডি গ্রুপকে এবং সহযোগিতা করবেন সুপ্রকাশ গিরি আনোয়ার উদ্দিন সাহেব ক্যাপ্টেন জিডি গ্রুপ ক্যাপ্টেন জিডি গ্রুপ থ্রি চিয়ার্স ফর জিডি গ্রুপ হিপিপ থ্রি চিয়ার্স ফর ক্লাব ইন্দিরা হিপিপ থ্রি চিয়ার্স ফর কাঁথি দিদিকা হিপিপ

প্রেজেন্ট করছেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি মহাশয় এবং সঙ্গে আমাদের সমস্ত অতিথিরা রয়েছেন আনোয়ার উদ্দিন সাহেব সুপ্রকাশ গিরি এবং সম্মানীয় সমস্ত অতিথিরা প্রত্যেকে মিলে প্রেজেন্ট করছেন চ্যাম্পিয়ন দলের জন্য সো একটা দুর্দান্ত জার্নি ছিল আমাদের সবার জন্য এবার আমি সুপ্রকাশ তাকে অনুরোধ করব ভোট অব থ্যাঙ্কস সবাইকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করার জন্য সবাইকে দিদি কাপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই দিদি কাপ সিজন ফোর যারা প্রত্যেকে এই টুর্নামেন্টকে সফল করার জন্য সহযোগিতা করেছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ লাইট সাউন্ড গ্রাউন্ড মেকার ডেকোরেটার যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন প্রত্যেককে এবং সর্বোপরি পিনাকি দিন্দা যারা টেলিকাস্ট করেছেন লাইফ আইস রকার্স আমাদের সমস্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আনোয়ার উদ্দিন সাহেব সবাইকে প্রত্যেককে এই দিদি কাপের যারা এক একটা অঙ্গ প্রত্যেককেই আমার পক্ষ থেকে এত ভাবে একটা টুর্নামেন্ট এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গত বছর আমরা একদিন করেছিলাম গত বছর একদিন করতে গিয়ে আবহাওয়ার কারণে খেলা বন্ধ করতে হয়েছিল এবারে ভগবানের ইচ্ছায় ভগবানের আশীর্বাদে সেই ধরনের কোনো কাজ হয়নি প্রায় গতকালও একটা দেড়টা অবধি খেলা চলেছে আজকেও প্রায় বারোটা তো সকলকেই আমাদের সঙ্গে এই টুর্নামেন্টের প্রথম দিন থেকে সহযোগিতা করা করেছেন আমাদের যারা বাদ্যযন্ত্র প্রায় দুদিন ধরে এত সুন্দর ভাঙ্গরা তারা পরিবেশন করেছেন তাদেরকেও ধন্যবাদ লাইটম্যান এত সুন্দর এলইডি লাইট দিয়ে আমাদের এই গ্রাউন্ডকে একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন যাতে খেলোয়াড়দের খেলতে কোনো অসুবিধা না হয় এত সুন্দর সাউন্ড লেজার লাইট লেজার শো তরুণকে ধন্যবাদ জানাই বরুণকেও ধন্যবাদ জানাই আমাদের প্যান্ডেলের গোপাল ডেকোরেটর গোপাল দাস এত সুন্দর মঞ্চ সচরাচর ক্রিকেট গ্রাউন্ডে দেখা যায় না এত সুন্দর মঞ্চ পরিবেশন করেছে ইসলাম সুন্দর ফ্লেক্স তৈরি করেছে প্রত্যেকেই প্রত্যেকেই আমার পক্ষ থেকে ক্লাব ইন্দিরা এবং দিদি কাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে নূর পিজ কিউরেটার নূর নূরকেও ধন্যবাদ নূরকে আজকে সম্মানিত করতে পারলে ভালো হতো নূরকে পরে নিশ্চিতভাবে সম্মানিত করব আমরা এবং আমার পক্ষ থেকে দু সবার ভালো কাটুক দিদি কাপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আগামী দু সালের পরবর্তী ডেট আমরা ঘোষণা করব এবং আগামী বছর আরও ভালো আরও আকর্ষণীয় হবে আমাদের কাঁথির দিদি কাপ সকলকে শুভরাত্রি জানিয়ে আমাদের বছরের এই সিনের দিদি কাপের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো